বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি মুঠি খুলে দাও সকান দাঁড়াও বাচ্চারা সব ভয় কেন পাও ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে হাততালি আরে সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও ডুগডুগি বাজে বাজাও তালি হাততালি হবে হাততালি সময় ভেলকি বাজি নীতির সাথে কার সাজি মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাচ্চারা সব তালি বাজাও তালি বাজাও তালি বাজাও ভাই সাউন্ডকুম যদি কিছু মনে না করেন আপনার একটা মিনিট সময় আমি নষ্ট করব আমি দেশের জন্য ভালো একটা কাজের উদ্যোগ নিয়েছি সেই কাজে আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন এই যে আমরা বলছি দেশের এই সমস্যা সে সমস্যা আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন নীতি ও নৈতিকতার সমস্যা দেশপ্রেমের সমস্যা আমি এর উপর গবেষণা করে 10টা পয়েন্ট আবিষ্কার করেছি এবং সেই পয়েন্টগুলো যদি সবাই মেনে চলে তাহলে আমার বিশ্বাস যে দেশে আর কোনো সমস্যাই থাকবে না এই লিফলেটটা আমি আপনাকে দেব কিন্তু তার আগে এই 10টা পয়েন্ট আমি আপনাকে পড়ে শোনাচ্ছি পয়েন্ট এক একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন আরে ভাই এটা কি করলেন বাধ্য ভাগে গান থেকে এটা কি করলেন আপনি আমার এক নম্বর পয়েন্টের মধ্যে যে লেখা ছিল একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন আর আপনি উল্টো আচরণ করলেন দেখেন আপা ওই যে ভদ্রলোক লাল টুপি পরা ভদ্রলোক আমার সঙ্গে খারাপ আচরণ করে চলে গেল কেন আমি দেশের জন্য একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি এই যে আমরা সবসময় বলি না আমাদের এ সমস্যা ও সমস্যা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন নীতির সমস্যা নৈতিকতার সমস্যা গবেষণা করে আমি 10টা পয়েন্ট আবিষ্কার করেছি ওই ভদ্রলোককে আমি পয়েন্টগুলো শোনাচ্ছিলাম প্রথম পয়েন্টটা শোনার সাথে সাথে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করে চলে গেল আচ্ছা বাদ দিন না সবাই তো একরকম হয় না একজন এক এক রকম হবে এটাই তো স্বাভাবিক আপনি আপনার কাজে যান আপনার কথা ঠিক আছে কিন্তু আমি তো ওই ভদ্রলোকের অভদ্র আচরণটা কোনোভাবে মেনে নিতে পারছি না আমি খারাপ কি এখানে লিখেছি আমি পয়েন্টগুলো আপনাকে পড়ে শোনাচ্ছি পয়েন্ট নাম্বার এক একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন পয়েন্ট দুই ভাই ভাই আমার অফিস যাওয়ার দেরি হয়ে যাচ্ছে আপনি এক কাজ করুন আমাকে লিফলেটটা দিয়ে দিন আমি যেতে যেতে পড়ে নেব থ্যাংক ইউ ভেরি মাচ আমি আপনার আচরণে মুগ্ধ এটাই তো বলা উচিত আপনার কাজ থাকলে তো আপনি অবশ্যই চলে যাবেন ওই ভদ্রলোকও তো আমাকে সেই কথাই বলতে পারতো জি জি সেটাই এটা নিজে পড়ুন অন্যকেও পড়তে দিন মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি আরে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাচ্চারা সব তালি বাজাও তালি বাজাও তালি বাজাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও টুকটুকি বাজে বাজাও তালি হাততালি হবে হাততালি এখন সময় ভেলকি বাজি নীতির সাথে কার সাজি মুখোশধারী ধরতে চলো কাপুরুষ নয় বীর সাজি বীর সাজি বীর সাজি আরে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাজে টুকটুকি বাচ্চারা সব
কর, কিছু কইবে? কিছু লাগবো না মানে বাজার সদাই, এক কাম করি তাজা বল মাছ এনে দিই। লাগতো না, তাইলে দেশি ট্যাংরা ফাল পারতাছে এরকম? কইছি না লাগতো না, ফ্রিজ ভর্তি মাছ আছে। তেল সাবান শ্যাম্পু আছে, সোনো পাউডার লিপস্টিক। আপনি আমার লেগে এসব কিনবেন কেন? আমার এসব কিনে দেওয়ার মানুষ নেই। অবশ্যই আছে, কিন্তু তোমার মানুষ তো থাকে বিদেশে, বিদেশ থেকে হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিস কেমনে এনে দিব? সে বিদেশ থাকে, কিন্তু আমি তো দেশে থাকি নাকি? আমার দুইটা ঠ্যাং আছে, আমি হাইটে যাইবার পারি। আমার দুইটা হাত আছে, আমি তো কিনবার পারি নাকি? আমারও তো দুইটা ঠ্যাং আছে, হাইটে যাইবার পারি, দুইটা হাত আছে, কিনে আনবার পারি। আমি থাকতে তুমি কি লেগে কষ্ট করবে কও? মোর চলা ওই, আপনি আমার লেগে এসব করবেন কেলা? আপনার আমার সম্পর্কটা কি? প্রতিবেশীর সম্পর্ক, তুমি উপরে থাকো আমি থাকি নিচে, প্রতিবেশীর উপরে আমার একটা দায়িত্ব আছে না? আমি যদি তোমার উপরে দায়িত্ব ঠিক মতো পালন না করি, তাহলে মনে শান্তি পামু? রাতে শান্তিতে ঘুমাইবার পামু? এইসব দায়িত্ব ফাইতে পালনের কথা কবে না বুঝছেন? আর অঞ্জান, আমার মেজাজ মেজাজ খারাপ আছে, আজ তো আপনারা কখনো আমার দরজায় না দেখি। প্লিজ এরকম কথা কইবা না, আমার সর্বনাশ হয়ে যাব। তোমার মুখের মধ্যে কি জানি আছে? কি আছে? জাদু আছে। এই যে তুমি ড্যাব ড্যাব করে চায় থাকো না, যেদিন আমি তোমার মুখ থেকে বাড়াই গেছি, ব্যবসায় খালি লাভ আর লাভ, আরে লসের মাল। এইটাও মানুষ হুদা কামে বেশি টাকা দিয়ে নিয়ে যায়। আর যদি তোমার মুখ দেখে না বাড়াই, তাইলে আমার সর্বনাশ। লাভ করুন ব্যবসায় নিশ্চিত, সে হেন ধরা। শুনেন, এসব ফাউল কথা কই আমার কোনো লাভ নেই। আমি আপনার সোজা সাবট্রাকশন কথা কই। হ্যাঁ, এরপর যদি আপনি আমার দরজায় টুকা দেন, আমি তো দরজা খুলব না। তাইলে একটা কাম করো না, তোমার একটা ফটো দাও। ফটো? ফটো দিয়ে কি করবে? বালিশের নিচে থুয়ে দেবো, প্রত্যেকদিন সকালে উঠে তোমার ফটো দেখে বাড়াবো, ব্যবসায় খালি লাভ আর লাভ হইব। প্লিজ আমার ব্যবসার কোনো ক্ষতি করো না তুমি। আপনার সঙ্গে কি এক মিনিট কথা বলতে পারি? বলুন। এই যে আপনি হাডুডু খেলতে খেলতে যেভাবে রাস্তা পার হলেন, আমি কিন্তু নিশ্চিত যে আপনি একজন সাহসী মানুষ, কিন্তু আপনাকে আমি ধন্যবাদ দিতে পারছি না। জ্ঞানীগুণীরা বলে গেছেন সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না, কারণ অতিরিক্ত সাহসীরা বোকা হয়। এই মিয়া, ফা কথা কোনটা? আমি হাডুডু খেলি, ফুটবল খেলি আর ক্রিকেট খেলি, তাতে আপনার কি? আপনি কি বলতে চান বলুন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কি ভাস্কর্য? ভাস্কর্য কি? শিল্পীরা ছবি আঁকে না, ভাস্কর্য বানায়, সেই ভাস্কর্য। এটা কি ভাস্কর্য? ভাস্কর্য হবে কেন, এটা তো একটা ফুটওভার ব্রিজ। এই পারের লোক ওই পারে যায়, ওই পারের লোক এই পারে যায়, রাস্তার পারাপার। এই তো আপনি চিনতে পেরেছেন, দেখতে পেরেছেন, আল্লাহর কাছে হাজার শুকুর করুন যে আপনার চোখ দুটো এখনো নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, এই ফুটওভার ব্রিজটা কে বানিয়েছে? সরকার। কার টাকায়? আপনার টাকায়, আমার টাকায়। আপনি আপনার নিজের টাকায় বানানো ফুটওভার দিয়ে না হেঁটে রাস্তার মধ্যে হাডুডু খেলছেন, এটা কি ঠিক? আপনাকে পেছন থেকে একটা ট্রাক অথবা বাস এসে যদি ধাক্কা দিত, তাহলে তো আপনি চ্যাপ্টা হয়ে যেতেন, আলু ভর্তা হয়ে যেতেন, পৃথিবীর মায়া মমতা ছেড়ে আপনাকে চলে যেতে হতো, পরে পরে আপনি মারা যেতেন, বুঝতে পারছেন? এই মিয়া, আমি রাস্তা পার হইতে গিয়ে বাসের ধাক্কা আলু ভর্তা হই আর পুরানি হই, আমি মারা যাব, তাতে আপনার সমস্যা কি? না না, সমস্যা আমার না, সমস্যা আপনার হতো, আপনার পরিবারের হতো। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি বয়স্ক মানুষ, আপনার চুল পাকা, আপনি নিশ্চয়ই বিবাহিত, আপনার ঘরে নিশ্চয়ই সন্তান আছে। আপনি যদি সত্যি সত্যি মারা যেতেন, আপনার স্ত্রী বিধবা হতো, আপনার সন্তানেরা পিতৃহারা হতো, আপনার স্ত্রী দ্বিতীয়বার বিয়ে করে যদিও স্বামী পেতেন, কিন্তু আপনার সন্তানেরা কোনোদিন বাবাকে ফিরে পেত না, তারা সারা জীবনের জন্য এতিম হয়ে যেত। এই মিয়া, আমি মারা গেলে আমার বউ আর একটা বিয়ে করবে, আপনি জানলেন কি করে? ফাউল কোথাকার ভাই, প্লিজ প্লিজ। কি? আর একটা মিনিট, আমার কাছে একটা লিফলেট আছে। ও, তুমি ক্যানভাসার, ওষুধ বিক্রি করো? ওষুধ বিক্রির যে কত সিস্টেম বাইর করছো, আমার কোনো অসুখ বিসুখ নাই, যাও তুমি যাও। না 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 না, আপনি বুঝতে পারছেন না, আপনার দেহ মন শরীর
অসুখে অসুখে জর্জরিত। আপনি এক ভয়ানক ব্যাধিতে আক্রান্ত। সেই ব্যাধির নাম হচ্ছে সামাজিক ব্যাধি। মানে এই যে আমার কাছে এই লিফলেটের মধ্যে 10টা পয়েন্ট লেখা আছে। 2 নম্বর পয়েন্টে আছে, ট্রাফিক আইন মেনে চলুন, রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, ফুটপাথ দিয়ে হাঁটুন। ওই যে দেখেন, ওইখানেও কিন্তু লেখা আছে, দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন। আপনি এই 10টা পয়েন্ট মনোযোগ দিয়ে পড়বেন প্লিজ, এবং এগুলো মেনে চলার চেষ্টা করবেন। নিন। চলেন। কোথায়? ফুটওভার ব্রিজ। কেন, আপনি না এইমাত্র রাস্তা পার হয়ে এলেন, এরপর থেকে প্লিজ আপনি ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন। আমি না, আপনাকে ফুটওভার ব্রিজে নিয়ে যাব। আমি তো রাস্তার ওই পারে যাব না, আমি তো এইদিকে যাব। এই কথা কও, তুই এতক্ষণ আমার সময় নষ্ট করছিস না, জ্ঞান দিছিস না, তোর ওই ফুটওভার ব্রিজের উপরে নিয়ে ধাক্কা মারিয়া ফেলাই দিব, তুই আলো ভর্তি হয়ে যাবি। আরে ভাই, আপনি কি করছেন? আরে ভাই, ছিল মালামাল, মানুষজন, এগুলো যাতায়াত করতো জাহাজ দিয়া। আফ্রিকার থেকে মাল পাঠানো হইতো সদরঘাটে জাহাজে করে, আবার সদরঘাটে মাল ভোজাই করে জাহাজে করে লন্ডনে পাঠানো হইতো। ওই ব্যবসা আমাদের, জাহাজের বনিতি ব্যবসা। ফাইজলামি করার জায়গা পান না, তাই না? আপনাদের শিপিং বিজনেস, আপনার ভাই তো রিক্সার গ্যারেজ, রিক্সা ভাড়াতে। তুমি কিন্তু সরল আছো, মাঝে মাঝে না বুঝে কি জানি বইলা ফেলো। শোনো, রিক্সার বিষয়টা হইতো যে খুব সেন্সিটিভ একটা ইস্যু, আমাদের ফ্যামিলি ইস্যু। তোমারে আমাদের পরিবারের একটা ঐতিহাসিক ঘটনা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমার দাদা ছিল, দাদার এক বাবা ছিল, ওনারা সবসময় ঘোড়ার গাড়িতে চলাফেরা করত। একদিন আমার দাদারে নিয়ে দাদার বাবা ঘোড়ার গাড়িতে ঘুরতে বেরিয়েছে, হঠাৎ করে আমার দাদা রাস্তায় একটা রিক্সা দেখছে। রিক্সা দেখে সে বায়না ধরছে, সে রিক্সা চলবে। তখন আমার দাদার বাবা রাগ করে বললেন, রিক্সা জমিদার পরিবারের লোকজন চলে না, রিক্সা চলাফেরা করে গরিব দুঃখী লোক। তারপর আমার দাদা বায়না করতেই থাকলো, সে রিক্সা চড়বে চড়বে চড়বে। তারপর দাদার বাবা রাগ করে 5টা রিক্সা কিনে দিয়ে দাদাকে বলল যে, নে, তুই এক এক দিন এক এক রিক্সা চলবি, তাও আমার মান সম্মানটা থাকবে। 5টা কেন, 7টা কেন দিব না? 7 দিনে তো 1 সপ্তাহ। ওই যে শনিবার আর মঙ্গলবার, এই 2 দিন আমার দাদার রাশি খুব খারাপ ছিল, বাসার থেকে বাইরে হলে একটা না একটা অঘটন ঘটত। তাই দাদার বাবা এই 2 দিন আমার দাদারে বাসা থেকে বাইরে যেতে দিত না, 5 দিনের জন্য 5টা রিক্সা নিয়ে দিছিল। এই 5টা রিক্সা রাখার জন্য দাদার বাবা একটা বড় গ্যারেজ বানাইলো, ওইখানে এই রিক্সাগুলো থাকতো। ঘোড়া থাকতো আস্তা বলে, গ্যারেজে থাকতো রিক্সাগুলো। আশেপাশের লোকজন অনেক মিসকিন ছিল, তো ওরা তো আমাদের প্রজা ছিল, গরিব দুঃখী ছিল। ওরা মাঝে মাঝে আইসা দাদার বাবারে অনুরোধ করতো, আপনাদের রিক্সাগুলো তো পইরেই থাকে, এক একদিন এক একটা নিয়ে তারা চালাইতে যেত। দাদার বাবাও না করতো না, গরিব মিসকিনের পেট চলতো, এটা তো বুঝো না, একটা তো দোয়ার ব্যাপার। ঠিক আছে, তাদের দিত। তারপর আমার দাদার আমলে দেখা গেল এরা এইভাবে রিক্সাগুলো নিয়ে স্পোক ভেঙে ফেলায়, টায়ার ফুটো করে ফেলায়, রিক্সার হ্যান্ডেল ব্যাগে ফেলায়, বিভিন্ন রকমের ঝামেলা করা শুরু করলো। তখন আমার দাদা একটা ন্যূনতম চার্জ তাদের থেকে নিল, এটা হলো ড্যামারেজ মানি, যে ড্যামারেজটা হইতো ওই ড্যামারেজের টাকা নিত। এবং আমার দাদা মরার আগে আমার আব্বাকে বলে গেছিলো যে, এই ব্যবসা কখনো অফ করবি না, সব সময় চালায় যাবি, গরিবদের খুব উপকার হয়। তারপর আমার আব্বা আবার আমার ভাইয়াকে বলে গেল, এই ব্যবসা কখনো বন্ধ করবি না। তাই আমার ভাইয়া এখন এই ব্যবসাটা চালায় যাচ্ছে, ওদের থেকে কিন্তু নামমাত্র মূল্যে খালি ড্যামারেজ মানি নেওয়া হয়, জমার টাকা নেওয়া হয় না। গরিবদের পেট চলতেছে, একটা সেবামূলক কাজ আমরা করে যাচ্ছি, তাই না? এটা কি ফোন, কাটে না কেন?
কম দামি ফোন ব্যবহার করো কেন? তুমি এক কাজ করো, নাও তুমি এই ফোন ব্যবহার করো, এটাতে নতুন সিম ভরা আছে, 3 দিন আগে কিনছি নতুন ফোন। না না, আমি আপনার ফোন দিব কেন? আরে তুমি আমার এরকম পর ভাবো কেন, বুঝলাম না। তুমি আমার ফোন ব্যবহার করতেই পারো, ধরো ধরো ধরো। না না, আমি ফোন নিব না। আপনি পারলে আমাকে 10,000 টাকা ধার দিতে পারবেন? 10,000 টাকা দিয়ে কি করবা? 10,000 টাকার ফোন কিনবা তুমি? না না, ফোন কিনবো না। ওই যে বাড়ি থেকে টাকা আসেনি তো, বাড়ি ভাড়াটা দেওয়া হয়নি, তাই বুলবুল আপা খুব রাগারাগি করছেন, ঝামেলায় পড়ে গেছি আসলে। মানে 7 দিনের মধ্যে আমি টাকাটা দিয়ে দিব, মামা টাকা পাঠালে আমি একদম টাকাটা আপনাকে দিয়ে দিব সাথে সাথে। তুমি না সরল আছো, না বুঝা কি কি জানি বইলা ফেলো। আমার কাছ থেকে টাকা নিলে সেটা তোমাকে ফেরত দিতে হবে না। আজকে আমার ব্যাংকে যাওয়ার সময় নেই, বুঝছো? তুমি কালকে পর্যন্ত সময় নাও, কালকে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। কেন, আপনাদের না শিপিং বিজনেস, কোটি কোটি টাকা, কার্ড নাই, এটিএম বুথ থেকে তুলে দিলেই তো হয়, এখন তো অলিতে গলিতে এটিএম বুথ। আমিও না, তুমি সামনে আসলে সব কিছু আউলে ফেলি, আমার পুরো ব্রেন টেন সব তোমার দিকে খালি ছুটতে থাকে, আমার মাথায় নেই এটিএম কার্ড আছে। ঠিক আছে, তুমি ভার্সিটিতে যাও, ভার্সিটি থেকে আসার সময় আমার কাছে টাকাটা নিয়ে নিও, আমি এটিএম কার্ড থেকে তুলে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি, বীর সাজি, আরে টুকটুকি বাজে। এটা কি ময়লা? এই ময়লা কে ফেলেছে জানি না। এই ছেলে, আমি নিজে চোখে দেখেছি তুমি এই ময়লা ফেলেছো নিচে। হ্যাঁ ফেলে ফেলছি তো। যেখানে সেখানে ময়লা ফেলো কেন? তা ময়লা কি গরম মতো জমা রাখবো নাকি? ময়লা গন্ধ হবে না। এই বাসায় তুমি কি করো? আমি এই বাসায় থাকি। এই বাসা কি তোমার বাবার বাসা? না, আমি এই বাসায় কাজ করি। তোমার মালিককে ডাক দাও। মালিক নাই, যা বলবেন আমারে বলেন। সরি বলো। কিসের সরি? যান, এটা ধরো। আপনি মারলেন কেন আমারে? তুমি অন্যায় করেছো সেটা স্বীকার করোনি, সেই জন্য তোমাকে মেরেছি। জীবনে কোনোদিন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, ওকে? আর শোনো, এই লিফলেটের মধ্যে 10টা পয়েন্ট লেখা আছে, 3 নম্বর পয়েন্টে আছে, আপনার চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। এটা তোমার মালিককে দেবে এবং তোমাকে যেন সেটা শেখায়। ধরো। আমার বাপে ট্রাকে মেরে দিছে, তা আমি কি করবো? ট্রাকে মেরে দিব কে? তুই ট্রাকে সাইড দিবি না ট্রাক্টরে সাইড দিব? এত বড় বাহাদুর হইছস, তোর রিক্সা তুই ট্রাক চালা? ছোট ভাই মাপ, তুই রিক্সার ক্ষতি হইলে ক্ষতিপূরণ দিবি। কি কইতেছ না কইতেছ? আমি রিক্সা চালাবো মানে? এই তুই কোন জমিদারের পুত? রিক্সা চালাইলে তো সম্মান যাইব, বংশের ইতিহাস ভুলে গেছস? তোর দাদার বাপে কি আছিল? জাহাজের খালাসি, মান্দার বিষয় পরে ভিক্ষা করে খাইছে, এই ভিক্ষার টাকায় তোর দাদায় ভ্যান কিনছিল, ভ্যান চালায় খাইছে, ভ্যানের ইনকামের টাকায় তোর বাপে ঢাকা শহরে এসে সাইকেল পার্সেল দোকান দিছিল, বল বিয়ারিং ব্যস্ত। আর পোলা আমি আজ রিক্সা গ্যারেজের মালিক, বংশের মুখ উজ্জ্বল করার চেষ্টা করতেছি, আর তুই
বংশের মুখে সুনকালি দেওয়ানোর চেষ্টা করতেছস। এত করে কোলাম লেখাপড়া কর, এম এ পাস কর, তা করলি না অষ্টম শ্রেণী পাস করে বয়ে আসস, আবার কইতেছস রিক্সা চালাইলে সম্মান যাইব। এবারা অহন বিএ পাস করে পাবলিকে রিক্সা চালাই, সেদিন এক লোক আইছিল বিএ পাস রিক্সা চালাইতে চায়, গাড়ি ধরে বিদায় করে দিছি, কয়ে দিছি লেখাপড়ার অসম্মান করবেন না, বিএ পাস করছেন রিক্সা চালাইবেন না, অন্য কাম করে খান। তুমি আমার এত কথা শুনেছো কেন ভাইয়া? আমার ওই মিসকিন যুগের ইতিহাস শোনার কোনো শখ নাই, আমার টাকা লাগবো, টাকা দাও। কত টাকা? 10,000। আজকে ওটার কি আছে? 10,000 টাকা লাগবো, টাকা দিলে দাও, না দিলে? না দিলে কি করবি? না দিলে কি করবি? গলা টিপা মারবি, সর্দি হয়েছে, কাশি হয়েছে, তারাও এখানে চলে আসছে। তুমি এত টেম্পার্ড হচ্ছ কেন? হতে পারে ওরা ভুল করে এখানে চলে আসছে, কিন্তু ওদেরকে তো বুঝিয়ে বলতে হবে। অবশ্য এই বোঝানোর দায়িত্ব তোমার না, সাত্তারের। সাত্তার কোথায়? সাত্তার বাইরে একটা পেশেন্টকে থাপ্পড় মেরেছে। কি? এখন সেটারই দেন দরবার চলছে। আরে কি মুশকিল, আমাদের অফিসে এসব কি হচ্ছে? সাত্তার কোথায়? সাত্তার জাহাঙ্গীর ভাই, আপনাদের মূল ক্রাইসিসটা আমাকে একটু বলবেন। ওই যে জিপিএ 5, এই মহিলা তো মনে করেন মানুষ, একেবারে চুপ, একটাও কথা নাই। আর ওই জিপিএ জিপিএ করে লাফাইতেছো কিসের জন্য? ওই জিপিএ টিউবওয়েলের পানির মধ্যে লবণ গুলো একটু খাওয়াই দেবো, কিন্তু গুলায় বলে খাওয়াই। আবার আবার প্লিজ প্লিজ প্লিজ, আমি মনে হয় আপনাদের ক্রাইসিসটা কি সে সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। এই বিষয়ে আমার চাইতে ও ভালো, ও হচ্ছে রেহনুমা। আপনারা একটু ওর সাথে কথা বলুন, দেখেন ও কী পরামর্শ দেয়। সালাদিন ভাই, আমি এইসব মহিলা টহিলার কাছে যাইতে পারবো না, আমি আপনার কাছে আসছি, আপনি যদি এর সমাধান করেন তাহলে করবেন, আর না হলে আমি এখান থেকে একেবারে ডাইরেক্ট কোর্টে চলে যাবো। ইস, কোর্টের ভয় দেখায়, কোর্টে দাও। না না না, ঠিক আছে, আপনি কোর্টে যান, আপনি মারপিট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে খালি একটু রেহনুমার সাথে বসুন, দেখেন না ও কী পরামর্শ দেয়। আচ্ছা ঠিক আছে, এই যে ম্যাডাম চলেন, কোথায় যাইতে হবে? অবস্থাটা দেখছেন? যান যান। সাত্তার। জি স্যার। কি বুঝলে স্যার? আমার মনে হয় স্যার আমরা একটা লস প্রজেক্টের মধ্যে আছি স্যার। আমি স্যার আপনাদের বুঝাইয়া কইতেছি স্যার, এই যে আমরা একটা এত বড় অফিস নিয়ে বসে রয়েছি, একটা রুমে আপনি বসে থাকেন, আরেকটা রুমে আমাকে মানসিক আপা বসে থাকে, আর একটা রুম কিন্তু একদম খালি পড়ে থাকে। সেইখানে যদি আমরা একটা কাজই না বসাইয়া দিই, ধরেন মাস শেষে একটা বেতন দিয়ে দিলাম, বাকি পুরাটাই কিন্তু আমাকে লাভ। মানে স্যার যেই হারে যে তালাকের কেস আইতেছে না, আমরা কিন্তু মাস টুকটুকি বাজে বাজাও তালি, হাত তালি হবে হাত তালি। ব্যাধি কত প্রকার? ব্যাধি 3 প্রকার স্যার, শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি, আরেকটা তো স্যার আপনি নিজেই আবিষ্কার করছেন, ওই যে সামাজিক ব্যাধি স্যার। তা ওনারা এসেছে একটা সামাজিক ব্যাধি নিয়ে, যেটা আমরা সারিয়ে তুলব। তুমি ওদেরকে ডিভোর্সের রাস্তা দেখাচ্ছ কেন? হয় স্যার, ভুল হয়ে গেছে। একটু আগে কাকে থাপ্পড় মেরেছ? স্যার একটা ফাউলাই ছিল স্যার, আয়া কয় কি আমার মাথা ব্যথাটা সারাই দেয়, আমি ওরে সোজা বুঝাই, উঠেও করে ব্যাক হয়ে যায়। এর লিগা স্যার কি বলছি মনোযোগ দিয়ে শোনো, এখানে যদি কেউ শারীরিক ব্যাধি নিয়ে আসে, তুমি তাহলে তাকে সোজা হাসপাতালে পাঠিয়ে দেবে। যদি কেউ মানসিক ব্যাধি নিয়ে আসে, তুমি তাকে মানসিক ডাক্তারের কাছে পাঠাবে। জি স্যার। শুধুমাত্র সামাজিক ব্যাধি নিয়ে যারা এখানে আসবে, তুমি শুধু তাদের নাম এখানে এন্ট্রি করবে, আর যদি এর ব্যতিক্রম হয়, আমি তোমাকে থাপ্পড় মারব। বাসায় যেতেছো? কোথায় যাব, বাসায় তো যাব। হার বইল না,
এই যে টেকনোলজি, এই ব্যাপারটা আছে না, এটার ব্যবহার যত বেশি বাড়তেছে মানুষের ভোগান্তি তত বেশি বেড়ে যেতেছে। কি রকম? শোনো, আমার দাদার বাবা একটা কথা বলতেন, যন্ত্রের যন্ত্রণা। মানে? মানে হইতেছে পৃথিবীতে যত বেশি যন্ত্র আসতে থাকবে মানুষের যন্ত্রণা ততই বাড়তে থাকবে। আপনার দাদার বাবার গল্প একটু পরে শুনি, আপনার কথা বলেন, বুঝে যাননি? আরে গেছি তো, সেটাই তো বলতেছি। তুমি ভার্সিটিতে যাওয়ার পরে 10টা বুথে গেছি। প্রথম বুথে গেছি, মেশিন নষ্ট। পরের বুথে গেছি, টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে, টাকা এখনো ভরা হয় নাই। তারপরের বুথে গেছি, তারপর বলেন, 10 নম্বর বুথে গিয়ে দেখি সার্ভার নষ্ট। এখন আমি যতই ধনী কাস্টমার হই না কেন, সার্ভার যদি নষ্ট থাকে তাহলে আমার কি করার আছে বলো? তা এত কষ্ট না করে, এত ঘোরাঘুরি না করে আপনি সরাসরি ব্যাংকে গিয়ে টাকাটা চেক বই দিয়ে তো তুলে নিয়ে আসতে পারতেন, তাই না? আরে সেটা কি আমি জানি না, আমার চেক বইয়ের পাতা শেষ হয়ে গেছে, সেটা জমা দিয়ে আসছি, কালকে সকালে নতুন বই দিবে। তাহলে? সেটাই তো বলতেছি, বুঝে আমার দাদার বাবা উনিই ঠিক ছিলেন। বাংলাদেশে যখন প্রথম ব্যাংক আসে, ওই ব্যাংকের মালিক, ম্যানেজার, অফিসার, পিয়ন সবাই মিলে গিয়া দাদার বাবার পায়ের মধ্যে পড়ে, বলে যে জমিদার বাবু আপনার তো অনেক টাকা, আমাদের কি কিছু টাকা দেন, আমরা ব্যবসা করি। আমার দাদার বাবা সরাসরি বলে যে নো, তোমাদেরকে টাকা দিব না, আমার টাকা থাকে মাটির ডাবরে, কাঠের সিন্ধুকে। আমি মাটির ডাবর থেকে মুট করে টাকা নিব, কাঠের সিন্ধুক থেকে থামা মেরে টাকা নিয়ে খরচ করব। আপনার দাদার বাবার গল্প আমি শুনে কি করব বলেন তো? আপনি টাকাটা কখন দিতে পারবেন আপনি সেটা বলেন। শোনো না, তুমি একটু কষ্ট করো আমার জন্য, কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করো, কালকে সকালেই তোমার টাকা দিয়ে দিব। সকালে কখন? ব্যাংক খোলার সাথে সাথেই টাকা তুলেন না, তোমার দিয়ে দিব। আচ্ছা শোনো না, আপনি আপাতত চুপ করুন, আপনার কথা তো আমি শুনলাম, এবার একটু ওনার কথা শুনি। আপনি বলুন। ম্যাডাম, আমার মেয়ে জিপিএ 5 পায় নাই বইলা এমনি তার মন খারাপ, মনটা ভাঙা গেছে। এই মহিলা কি করছে জানেন? আবার তারে মারধর করছে। আমার মেয়ে ঘরের দরজা বন্ধ করে বিষ খাওয়া ভাগাইছে। বিষ খাওয়ানো উচিত ছিল তোরে, তোরে বিষ খাওয়ায় মারণের দরকার ছিল বুঝছো? এখন তোরেই বিষ খাওয়ায় মারবো, তুই কি সংসারের কোনো খবর রাখো? ম্যাডাম, 24টা ঘন্টা আমি এই মাইয়েদের পেছনে কাটাইছি বুঝছেন? আমি ঘুম রে হারাম করে দিছি, তাহলে সেই মাইয়া কিসের জন্য রেজাল্ট খারাপ করবে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এই প্রসঙ্গে আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, আপনার মেয়েকে আপনি লেখাপড়া কেন করাচ্ছেন? ও ম্যাডাম, এটা কেমন কথা বলেন? মেয়ে অনেক শিক্ষিত হবে, তারপরে সে অনেক ইনকাম করবে, আমরা সবাই সুখে শান্তিতে থাকবো, এটাই তো। বাহ, প্রত্যেকটা বাবা মারই কিন্তু এমনই চাওয়া উচিত। এবার আপনি আমাকে বলুন যে শিক্ষিত বলতে আপনি কি বোঝেন? ম্যাডাম, শিক্ষিত বলতে উনি কি বুঝবে? শিক্ষিত বলতে তো উনি বুঝে জিপিএ 5। দেখেন না চেহারাটা কেমন বানাইছে, জিপিএ 5। ম্যাডাম, উনি কিন্তু ভদ্রভাবে কথা বলতে বলেন। আপনি থামুন, আপনি বলুন, রবীন্দ্রনাথকে চেনেন? ও আল্লাহ ম্যাডাম, এটি আপনি কি বললেন? ওই গুড়া থেকে বুড়াধারী পর্যন্ত তার এসেনি, উনি আমাদের জাতীয় কবি না? উনি জাতীয় সঙ্গীত লেখছেন না? শুনছেন ম্যাডাম, রবীন্দ্রনাথ নাকি আমাদের জাতীয় কবি, এই বউ নিয়ে আমি সংসার করি, বুঝছেন? উনি ঠিকই বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন, তবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ও সরি ম্যাডাম, আমি ভুলে গেছিলাম, সেটাও আমি জানি। এখন বলুন তো, রবীন্দ্রনাথ কি শিক্ষিত? অবশ্যই উনি শিক্ষিত, ওনার লেখা সারা বিশ্বে ছড়ায় আছে না, উনি বিশ্বকবি না? হ্যাঁ, রবীন্দ্রনাথ কিন্তু জিপিএ 5 পাননি, ইনফ্যাক্ট আমার জানা মতে উনি স্কুলের গণ্ডিই কখনো পেরোননি। এবার আসি টাকা পয়সা, ইনকাম বা ভালো থাকা প্রসঙ্গে। আপনি গান শোনেন? কি বলেন ম্যাডাম, গান ছাড়া কেউ বাসে? আমি তো বাসার প্রত্যেকটা কাজ করার সময় গান সাইডে তারপরে কাজ করি। তাহলে তো আপনি শিল্পী মমতাজকে চেনেন? জি ম্যাডাম, উনি তো চিনেন, সারাদিন তো ওই গানটাই শুনে, ওই যে বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। চুপ করো, বুকটা ফাইটা যায় ম্যাডাম আপনিও শুনছেন, সারা বিশ্বের মানুষ শুনছে, এই গানটা কিন্তু হেভি চলছে ম্যাডাম। আর ম্যাডাম তার সব গান আমি শুনি, সব গান আমার খুবই ভালো লাগে। আপনি নিশ্চয়ই জানেন যে উনি আমাদের মাননীয় সংসদ সদস্য? জি ম্যাডাম, সেটাও জানি। আপনি কি জানেন একটি অনুষ্ঠানে উনি গান গাইবার জন্য কত টাকা নেন? না তো। কমপক্ষে 5 লক্ষ টাকা। কি বলেন ম্যাডাম, 5 লাখ? আমি কিন্তু কমপক্ষে বলেছি, তার মানে উনি এর থেকে বেশিও নেন। আমি ওনার প্রতি সম্মান রেখেই বলছি, উনিও কিন্তু জিপিএ 5 পাননি, উনিও স্কুলের গণ্ডি পেরোননি। এরকম শুধু সঙ্গীতাঙ্গনেই নয়, আমাদের ক্রীড়াঙ্গনে আছে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আছে,
সবখানে এরকম উদাহরণ ভুরি ভুরি আছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিত হবার জন্যে বা টাকা পয়সা ইনকাম করার জন্যে সর্বোপরি ভালো থাকার জন্যে GPA 5 কিন্তু একমাত্র পন্থা নয়, এছাড়া আরও অনেক পন্থা আছে ভালো থাকবার। আমরা সেই বিষয়টা দিয়ে আসছি। আপা, এক কেস লোক কতক্ষণ ধরে পড়ে রয়েছেন? বাইরে তো আরও অনেক লোক রয়েছে, মেটা নেই আপা। তুমি বাইরে যাও, আমি দেখছি। জি আপা, একটু তাড়াতাড়ি করুন, চিল্লাচিল্লি করতেছে তো বেশি কথা। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝাল করে খাও, টুকটুকি বাজে, বাজাও তালি, হাত তালি হবে হাত তালি। কেমন আছেন বজলু ভাই? আমার নাম ফজলু, আমার ছোট ভাই বজলু। সরি ফজলু ভাই, এই বজলু আর ফজলুটা আমার কাছে কেন জানি উলট পালট হয়ে যায়। যাই হোক, আপনার নাম যদি বজলু হতো তাহলে খুব ভালো হতো, বজলুর ভাই ফজলু। আপনি যেমনি কইতেছেন তাতে মনে হইতেছে আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার বাপে ছাগল কিনে ছাগল জবাই দিয়ে আকিকা দিয়ে আমার নাম বজলু রাখছিল। আমার নাম ফজলু, বজলু আমার ছোট ভাইয়ের নাম, এইটাই ঠিক। সরি, আজকেও কি ট্যাপের কল খোলা রেখে গেছিলেন? বন্ধ করে এলাম দুপুরে খাইতে, দেখি পুরো ঘর পানিতে সয়লাব, ল্যাপ তো সব ভাসতেছে, হান্ডি পাতিল ভাসতেছে, মনে হইতেছে বান ভাসি ফজলু। আচ্ছা কবির ভাই, আমার দুনিয়ার সব কথা মনে থাকে, এই ট্যাপ বন্ধ করার কথা মনে থাকে না কি লেগে কন্ত? এটা কি কোনো রোগ? হ্যাঁ, এটা একটা রোগ। এই রোগের নাম কি? এই রোগের নাম হচ্ছে সামাজিক ব্যাধি। শারীরিক ব্যাধির নাম শুনছি, এটার তো চিকিৎসা আছে। মানসিক ব্যাধির নাম শুনছি, এটারও চিকিৎসা আছে। আচ্ছা এই সামাজিক ব্যাধির কি কোনো চিকিৎসা নেই? আছে, এই ব্যাধিরও চিকিৎসা আছে। কি চিকিৎসা কন্ত? এই বান ভাসি অবস্থায় আর কয়দিন থাকুন? এই রোগের চিকিৎসা খুব সহজ, আপনাকে একটা সুন্দর গাছে উঠতে হবে, গাছের একটা লম্বা ডাল ভাঙতে হবে, ডাল ভেঙে ডালের সঙ্গে যে পাতাগুলো থাকে সেগুলো ছিঁড়ে ফেলে পরিষ্কার করে একটা গজারি বানাতে হবে। তারপর মনে করেন যে আমি এই গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, প্রতিদিন সকালে আপনি যখন বের হবেন তখন ওই গজারি দিয়ে আপনার পশ্চাৎ দেশে মৃদু গজারি চার্জ করতে হবে। ডাক্তার যেমন প্রেসক্রিপশন করে রোগীর ওষুধের, 3টা ট্যাবলেট 1+1+1 সকাল দুপুর রাত, ঠিক তেমনি আপনার প্রথম সপ্তাহে একটা করে ডোজ, 1+0+0, যদি প্রথম সপ্তাহে ভালো না হয় দ্বিতীয় সপ্তাহে ডোজ বাড়বে, 1+1+0, তাও যদি আপনার অসুখ ভালো না হয় তৃতীয় সপ্তাহে 1+1+1, মানে দিনে 3 বার করে মৃদু গজারি চার্জ, বুঝতে পেরেছেন? আপনি তো মার্ডার কেসের আসামি হইবেন। কেন? গজারি দিয়ে যদি 3 বেলা বাইরে আন রোগী তো মেরে দেবো তখন। এইরকম সামাজিক ব্যাধিগ্রস্ত লোকের তো বাঁচার দরকার নেই। আমি যে আপনাকে একটা লিফলেট দিয়েছিলাম তার মধ্যে 10টা পয়েন্ট লেখা ছিল, তার মধ্যে 6 নম্বর পয়েন্টটা ছিল বিদ্যুৎ গ্যাস এবং পানির অপচয় রোধ করুন, আপনি সেটা পড়েননি? লিফলেটটা পড়ার সুযোগ পাই নাই, হারাই গেছে। এটাই হচ্ছে আমাদের সমস্যা, আমরা পরীক্ষার সার্টিফিকেটগুলো খুব যত্ন করে রাখি, সেটা যদি হারিয়ে যায় আমরা থানায় গিয়ে জিডি করি, কিন্তু এইটা যে একটা মূল্যবান কাগজ, এটা যে সার্টিফিকেটের চাইতে কোনো অংশে কম না সেটা আমরা মনেই রাখি না। নিন এই 10টা পয়েন্ট মনোযোগ দিয়ে পড়বেন এবং মেনে চলার চেষ্টা করবেন। আর পানি অপচয়ের কথা বললাম না, এই রোগটা যদি আপনার না সারে তাহলে পুরো ওই যে ডোজ মৃদু গজারি চার্জ ধরেন। অহন, আপনার আমি সত্যি কথাটা কই বলেন? আপনারা কইলাম না এই লিফলেট আমি হারাই ফেলছি, মিশা কথা, এই লিফলেট আমি ফালাই দিছি, ফরি নাই। অনেক আগে লোকাল ট্রেন বাসে অনেক ছাগল এইসব সরা কবিতা পড়তো, হেই দিন গেছে গা। এই আপনি কিসের সঙ্গে কী তুলনা করছেন? ঠিকই কইতেছি, যা কইতেছি আপনি মনোযোগ দিয়ে শোনেন। কইলেন না ট্যাপ সেরে আইলে গজারি দিয়ে বাইরে আইবেন? এই এই বাড়ি কি আপনার বাপের? এই বাড়ি আমার বাপের না হোক, কারো না কারো তো বাপের। এই বাড়ির মালিক আমি, এই দেশের মালিক আমি, আমার মতো 17 কোটি জনগণ। আপনি চাইলেই পানি অপচয় করতে পারেন না, আপনাকে পানি অপচয় করা বন্ধ করতে হবে। আপনার যুক্তি মতো আমিও তো এই বাড়ির মালিক, আমিও তো এই দেশের মালিক। ক্যা আমার ন্যাশনাল আইডি কার্ড আছে না, আমি ভোটার না। বেশি বাড়াবাড়ি করেন না, মুখোশ কিন্তু খুলে দিন। এই আপনি কি বলছেন, মুখোশ মানে? আমার আবার কিসের মুখোশ? পূর্ণিমার চাঁদের মতো ফকফকা মুখ নিয়ে ঘুরে বেড়ান না, আপনার ভিতরটা যে অমাবস্যা জাতির মতো অন্ধকার সেটা আমি জানি। বেশি তেড়িবেড়ি করবেন না, 1000 ওয়াটের বাতি জ্বালায়া অন্ধকার দূর করে ফেলাম। দেখেন আপনি কিন্তু খুব আজে বাজে কথা বলছেন। আজে বাজে কথা কইতেছি না। আপনি এটা কি করছেন? আজে বাজে কথা? আপনি লিফলেটটা ছিঁড়ছেন কেন? আজে বাজে কথা কি আশ্চর্য! কই ফেলাম, এনে না এনে।
তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝাল করে খাও, টুকটুকি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। খাওয়ার পরে থেকেই পেটে ব্যথা মুরব্বী, তাহলে এইটা আপনার ওই মাইয়ার দোষ। মাইয়ার দোষ হলো কি করে, সে তো টাটকা শাকসবজি পাঠাইছিল। মুরব্বী ভুলটা তো ওইখানেই হয়েছে, হয়েছে কি শোনেন, আপনি তো সারা জীবন ঢাকায় রয়েছেন, ওই যে ফরমালিনওয়ালা খাবার খাইছেন, আপনার মাইয়া করছে কি, ভালোবাসা তাজা শাকসবজি পাঠাই দিছে, কিন্তু মাইয়া তো জানে না আপনার পেটে তো ফরমালিন ছাড়া খাবার সহ্য হইব না, কারণ কার পেটে জানে কি সহ্য হয় না একটা কথা আছে না। আপনি যেহেতু ঢাকায় থাকেন, সারা জীবন ফরমালিনযুক্ত খাবারই খাইছেন, এর বাইরে কিছু খাইবেন না, ফরমালিনটাই কন্টিনিউ করেন, ঠিক আছে? আমি বলেছি যে সবার কেস হিস্ট্রি ঠিকঠাক মতো এন্ট্রি দিয়ে রোগীদের আলাদা করে দেবে, গর্তপ্রাত রীতিমতো ডাক্তারই শুরু করে দিয়েছে। জি বুঝতে পেরেছি, যাও যাও তুমি তোমার কাজে যাও। আসলে তোমাকে আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করতে হবে, এর ব্যতিক্রম হলে কি হবে? ইয়া স্যার, স্বর্ণ হয় করলাম, কিন্তু এটা উনার কি হবে? দাঁড়ান, সালাম দেন। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা ওনার? স্যার ওনার বিরাট সমস্যা, উনি যে কোনো ব্যবসা শুরু করে খালি লস খালি লস খালি লস, এর লিগে স্যার আর ঘুমাইতে পারেন না স্যার। জি স্যার। স্যার এটা কি শারীরিক ব্যাধি নাকি মানসিক ব্যাধি না সামাজিক ব্যাধি, স্যার কার কাছে পাঠানো হবে? তুমি ওনাকে আমার ঘরে পাঠিয়ে দাও। আপনি তো কপাল ফুলে গেছেন, যা থাকবে দৌড় দৌড় দেন দৌড় দেন। হ্যালো আইনপুর, তুই কই? আমি তো অফিসে আপা, তুমি কি বাসায় চলে এসেছো? বাসায় কেমনে আসবো, তুই তো ঠিকানা দিছিস উল্টা পাল্টা। এটা তুমি কি ধরনের কথা বললে আপা, উল্টাপাল্টা ঠিকানা কেন দেবো? উল্টাপাল্টা না তো কি, আমি এক ঘন্টা যাবত তোর বাসা খুঁজে বাইর করে সেই বাসার মধ্যে গেছি, বাসার লোকজন কয় তুই নাকি এই বাসায় থাকুস না। আচ্ছা তুমি কোথায় গিয়ে আমাকে খুঁজছো সেটা আমি কি করে বলবো, তুমি এই মুহূর্তে কোথায় আছো? আমি এখন যে বাসার সামনে আছি সেই বাসার নাম্বার হইতেছে 42, রোড নাম্বার হইতেছে 2। বুঝলাম, কিন্তু সেক্টর কত, সেক্টরটা ঠিক আছে তো? 4 নাম্বার সেক্টর। আপা তুমি 4 নাম্বার সেক্টরে কেন গেছো, তুমি তো যাবে 8 নাম্বারে। ভাই তুই আমার মেসেজ করে কি ঠিকানা পাঠাইছিস? আমি তো তোমাকে ইংরেজিতে 8ই লিখে পাঠিয়েছি, তুমি বোধহয় বাংলা ইংরেজি উল্টাপাল্টা করে ফেলেছো। তুই বাংলা ইংরেজি মিলে আমার ঠিকানাটা পাঠাবি কেন? আচ্ছা ঠিক আছে আপা, আমি খুবই সরি, তুমি এখন একটু কষ্ট করে 8 নাম্বার সেক্টরে যাও, বাসার রোড নাম্বার সব ঠিক আছে। তুই যে বললি যে তুই অফিসে আছিস, তা আমি কি বাসায় যাই গেটের সামনে খাড়াই থাকবো? তা হবে কেন, বাসায় তো কাজের মেয়ে আছে, তুমি যাও। তুই বাসায় আসবি কখন? এই তো আপা অফিসটা শেষ করেই চলে আসবো, বেশি দেরি হবে না। আচ্ছা ঠিক আছে রাখ। আপা তুমি কি একা এসেছো? এই আমি দুকা পাবো কই, ঢঙের কথা বলার জায়গা পাস না তাই না? রাখ ফোন রাখ। ঝুমুর, ওই ঝুমুর সেই থেকে চিক করবে না, ডাক্তার চিকান দিয়ে কথা যেতেছে না, এদিকে আহ নিজের রান্না নিজের করতে হবে, থালা বাসন হাড়ি পাতি রান্নাঘর সব পরিষ্কার রাখতে হবে। আর কোন শর্ত দেন বলছেন তো, আপনার কোনো পার্সোনাল জিনিসে হাত দেওয়া যাবে না। তুমি না ভাটচিরিতে পড়ো, ভাটচিরিতে লেখাপড়া করার সময় গণনা করো না, গণনায় কি 2 থেকে শুরু করো? কই না তো, 1 থেকে শুরু করি। তাইলে আমার 1 নম্বর শর্ত গেল কই, তুমি তো দেখে 2 নম্বর শর্ত থেকে মুখস্থ করে বসে আছো। আপা মনে আছে 1 নম্বর শর্ত ছিল মাসের 5 তারিখের মধ্যে বাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে। আজকে কয় তারিখ? 7 তারিখ। তাইলে আপা আপনাকে তো বলছি
আমার বাবা নেই, আমার পড়াশোনার খরচ, বাসা ভাড়ার খরচ যা লাগে আসলে সব টাকা মামাই দেন। মামা এখনও এই মাসের টাকাটা পাঠাতে পারেনি। খারো খারো খারো, তুমি কইছো আমি হুনছি, দিলে বড় চোটও পাইছি, আহানে মাইয়াটার কি কষ্ট। কিন্তু আমার তো কিছু করেন নাই, আমি তো এবারে ভাড়া নিচ্ছি আর তোমার দিচ্ছি সাবলেট। আমার মাথার উপর বাড়িওয়ালা বইয়া রয়েছে, বাড়িওয়ালা কিন্তু দেখবো না যে তোমার মামায় টাকা দিল না, না তোমার চাচায় টাকা দিল না, বাড়িওয়ালা শুধু দেখবো মাস শেষে টাকা। আপা আপনি টেনশন করেন না, আপনি আজকে রাতটা শুধু একটু সময় দেন, আমি কালকে সকালে বোধ আপনাকে টাকাটা দিয়ে দিব। সকালে দেওয়া লাগবো না, তোমার সারাদিন সময় দিলাম, দিনের মধ্যে টাকা দিবা ঠিক আছে? ইচ্ছুদিন ভাড়া দেয়াটাই আমার ভুলেছে। এই তুমি বাচ্চাটা ছাড় তো, আমি একটা কর্মজীবী মহিলারে ভাড়া দিই। কর্মজীবী মহিলারে বাচ্চা ভাড়া দিলে সুবিধা কি জানো, গ্যাস বিল কমাইব, ইলেকট্রিক বিল কমাইব, পানির বিল কমাইব, কারণ সারাদিন তো অফিসেই থাকবো। না 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 আপা, এইসব কি বলছেন আপু, এইসব বলবেন না, আমি কোথায় যাব, আমি টাকাটা দিয়ে দিবো আপু, আমি প্রমিস করছি আর কখনো এরকম হবে না। আচ্ছা যাও, যা কাম করতেছো করো গা, যাও। আপা আপনার মেজাজটা মনে হয় আজকে একটু বেশিই খারাপ, তুলা ভাই ফোন দেয় নাই? আরে হালাই ফোন দিচ্ছে দেখে তো মেজাজটা এমন খিচড়ে আছে। কেন আর কোয় না, সে কবে থেকে ঘ্যান 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 করতেছি যে আমার টাকা পাঠাও, আমার টাকা পাঠাও। আমার খুব সাত ঢাকা শহরে আমার নিজের এখানে ফ্ল্যাট হইব, এই ফ্ল্যাটের মধ্যে আমি যা খুশি তাই করুম, কিন্তু হালার আমি যখনই যতবার এই কথাটা কইছি হালা এমন একটা ভাব করছে যেন কানে শুনবারই পারতেছে না, কয় হ্যালো 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 শুনবারই পারে না। ওটা যে চায় না, ওটা চাই হালার ডিভোর্সই দিয়ে দিই। কেন উনি মাসে মাসে আপনাকে টাকা পাঠায় না, আপনি তো চাইলে ওখান থেকে কিনতে পারেন। ওই চেমরি এই তোমার কি কোনো কারণে আমার পাগল মনে হইতেছে? হ্যাঁ যদি আমার কাছে এই টাকা পাঠাইবো তাহলে আমি শ্বশুর বাড়ি সান সকত সবকিছু ফেলে এখানে পকিনের মতো পড়ে রয়েছি। তাহলে কার কাছে টাকা পাঠায়? আর কার কাছে টাকা পাঠাইবো? হ্যাঁ প্যারি আম্মা জানের কাছে টাকা পাঠায়। ও আমি এতদিনে বুঝতে পারছি আপনি কেন এইভাবে শ্বশুর বাড়ি রেখে একা একা থাকেন। বুঝছো অন অফ যাও, আর বেশি বুঝানোর কাম নেই, যাও কালকে সময় মতো জ্যাকেটটা দিও। হাততালি হবে হাততালি হোক, বাজাও তালি হাততালি। রাইট চলুন শুনে যাই বাসায়। আরে রাখেন আপনার বাসা, আমরা তো এই বাসায় থাকতে দিছে, তখন আপনার কি শর্ত আসছিল? প্রধান শর্ত ছিল দিনের বেলা আমি যতই কাজ করি না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। ওই যে মেয়েদের হলে সূর্যাস্ত আইন ছিল না, সন্ধ্যার আগে মেয়েদেরকে হলে ঢুকতে হবে, সেই রকম। আমরা সন্ধ্যা হইছিনি, সূর্য ডুবছিনি। কি বলছেন, এখন রাত 9টা বাজে। অবশ্য আমাদের দেশে রাত 9টা, কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশের হিসাবে পৃথিবীর বড় বড় দেশ যেমন আমেরিকা, কানাডা, ব্রাজিল এইসব দেশে কিন্তু এখন দিন। ওই যে আমরা ব্রাজিলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখলাম না, আমরা ফুটবল খেলা দেখি রাত তখন বাজে 2টা 3টা, কিন্তু ওই দেশে কিন্তু তখন দিন। তার মানে কি প্রমাণ হয়? সূর্য কখনো ডোবে না। আপনি আরে গুগল হড়াইতে আইসেননি, আপনি কোনানো আছেন? এটা কি ব্রাজিল না বাংলাদেশ? বাংলাদেশে। তাহলে আপনি ঢাকা সিটির কথা কন না কিনলে? ঢাকা সিটি সূর্য কি ডুবছেনি? জি ডুবেছে। তাহলে আপনি শর্তভঙ্গ করছেন কিনলে? আসলে বাচ্চু ভাই আমার একটা জরুরি কাজ ছিল, সেই জন্য দেরি হয়েছে। কি জরুরি সেটা কন না, আপনি 3 ঘন্টা লেট করে আইসেন কিনলে? আপনি তো জানেন যে আমি একটা টিউশনই করি, একটা বাচ্চাকে পড়াই, কালকে ওর পরীক্ষা, সেই জন্য আজকে একটু বেশি রাত পর্যন্ত পড়াতে হলো, এই জন্য আমার দেরি হয়েছে। আচ্ছা যাক, আপনি লাদা হোলাইনের কথা কই বাসি গেছেন, কিন্তু দিস ইজ দা লাস্ট চান্স, এরপরে যদি আপনি সেকেন্ড টাইম কোনো লেট করেন আপনি হয় টিউশনই ছাড়বেন নাহলে বাসা ছাড়বেন। কথা কি ক্লিয়ার নেই? জি আমি বুঝতে পেরেছি, আপনি আসলে অনেক ভালো মানুষ, কথায় তো আছেই শিশুদেরকে হ্যাঁ বলুন, আপনি বাচ্চাটার কথা শোনার সাথে সাথে আমাকে মাফ করে দিলেন, থ্যাংক ইউ। আরে আপনারা ফার্মপুটি মারতেছেন কিনলে, আপনারাই 6টা থেকে 9টা পর্যন্ত ইয়ান আটতে আটতে আর ট্যাঙ্ক বিষ হয়ে গেছে। চলেন ভাই সরি। আচ্ছা আর কোনো দিন যেন লেট না হয়। আচ্ছা আচ্ছা মা সকালে কথা বলবো, ঠিক আছে রাখো। তারপর বলো আর কোনো সমস্যা? তুই মনে হয় আমার সব সমস্যার সমাধান নিয়ে বসে আছোস। না তা কেন হবে, মানে তুমি তো বাসাটা খুঁজে পাচ্ছিলে না, আর আমাদের কাজের মেয়েটা মাঝে মধ্যে দোকানে যায়, তো তুমি এসে তাকে পেলে কি না এই সব মিলিয়ে জানতে চাচ্ছিলাম। তাহলে বাসায় ঢুকছি কেমনে? আর এমন যদি কোনো কিছু হইতো তাহলে আমি তোরে ফোন দিতাম না? হ্যাঁ তাও ঠিক। তারপর বলো তোমার প্ল্যানিং কি? প্ল্যানিং একটাই, লোকমানরে ধরব। আচ্ছা আপা তুমি আমাকে একটা কথা বুঝিয়ে বলো তো, এই যে লোকটা তোমাকে ফেলে পালিয়ে গেছে তাকে তুমি খোঁজার জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? আর সে তো হারিয়ে যায়নি, সে পালিয়ে গেছে,
এটা মগের মুলুক না? ইচ্ছা হলো আই লাভ ইউ, ইচ্ছা হলো আই হেট ইউ, এতই সোজা? আপা আমিও কিন্তু সেটাই জানতে চাচ্ছি, তোমাদের আই লাভ ইউটা আই হেট ইউ হলো কি করে? সে কথা তুই আমারে জিজ্ঞাসা করতেছিস কেন? আমি তো সেই জন্যই আসছি, আমি তারে ধৈরা শুধু এইটাই জিজ্ঞাসা করব। আপা তুমি যাই বলো, আমি কিন্তু তোমার এই কথাটার সাথে একমত হতে পারলাম না। কোনটা? এই যে তোমাদের রিলেশনশিপটা ভেঙে গেছে, তার পেছনে উনি একলাই দায়ী এরকমটা তো নাও হতে পারে। দেখো দুজন মানুষের মধ্যে যখন রিলেশনশিপ হয় তখন তো দুজনের সম্মতিতেই সেটা হয়, তেমনি ভাঙার সময়ও নিশ্চয়ই দুজনের কারণেই ভাঙে। এই জীবনে কয়টা সম্পর্ক করছিস তুই? একটাও না। তাহলে পারে আমার সম্পর্কটা নিয়ে তোর কোনো কথা বলার রাইটসই নেই। আচ্ছা ঠিক আছে যাও আর বলবো না, কিন্তু তুমি আমাকে একটা কথা বোঝাও, যে লোকটা তোমাকে অ্যাভয়েড করছে তাকে খুঁজে পেলেই বা তুমি কী করবে? তুমি কি থানা পুলিশ করবে না জেলে দেবে? তোমাদের যে একটা রিলেশনশিপ ছিল সেটার কোনো লজিক্যাল পেপারস আছে তোমার কাছে? আমি তারে থানা পুলিশও করবো না, জেলেও দিব না। আমি তারে খালি একটা কথাই জিজ্ঞাসা করবো, সে যদি এই কাজটাই করবে তাহলে পরে বিয়ের দিনটা ঠিক করছিল কেন? আমার দিয়ে কার্ড ছাপাইছিল কেন? হ্যাঁ এটা অবশ্য উনি একদম ভালো কাজ করেননি, খুবই অন্যায় কাজ করেছে। কিন্তু আপা এমনটাও তো হতে পারে, উনি বিশেষ কোনো কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাধ্য হয়েছে না, আমার ছোট কইরা, আমার পরিবারের সমাজের কাছে ছোট কইরা পালায় যেতে বাধ্য হয়েছে। আমি তো খালি এই জবাবটাই তার কাছে নিব। আপা মানে তুমি যে তাকে খুঁজবে তোমার কাছে কোনো ঠিকানা আছে? আনছি, একটা বন্ধুর ঠিকানা নিয়ে আসছি, পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো, চলো আপা খেয়ে নেই। আমি খাবো না, তুই যা খায় নি। খাবে না কেন, তুমি কি আসার পরে কিছু খেয়েছো? খাইছি, চা খেয়েছি। শুধু চা খেলে চলবে? ডিনার করতে হবে না, তুমি কি ডায়েট করছো না? চলো তো, আহা এসো তো, চল খেয়ে নি। And they are off, Nepal playing from left to right, small in numbers but vociferous in cheering. Sound of their supporters. ভাইয়া কি করলা তুমি? কি আর করুম, সারাদিন কাজকাম করে এসে একটু বিনোদন করতেছি, টিভি দেখতেছি। আমি এটার কথা বলতেছি না, সকালবেলা যে তোমার গিয়ে 10,000 টাকার কথা বলে আসলাম সেটার কি করলা? আমি তো তোরে কইলাম একটা রিক্সা দেই, তুই রিক্সা চালায় টাকা উপার্জন করে নে। আমিও তো তোমারে বলছি আমি রিক্সা চালাতে পারবো না। তুই এমন করে টাকা চাস না, মনে হয় আমার দাদার বাপে জমিদার আসছিল, দাদাই জমিদার আসছিল, বাপে জমিদার আসছিল, আমিও জমিদার। আসলে কি আমি ফকিরনি, তুই ফকিরনির ভাই ফকিরনি? আরে 5টা টাকা খরচা করলে আমগো চিন্তা ভাবনা করে করতে। তুমি আমার এইসব কথা কেন শুনাইতেছ? শুনাইতেছি কারণ আছে, তুই বাইকতে ঢুকছস কোন দিক দিয়ে? সামনের গেট দিয়ে? হ্যাঁ গেট দিয়ে ঢুকছি, তো কোন দিক দিয়ে ঢুকবো? বাইচা গেছস, আমি তো গত 3 দিন ধরে পিছনের দরজা দিয়ে বাইকতে ঢুকি, আজুবাগ বাসায় থাই। আরে বাড়িওয়ালা ঠিক মতো ভাড়া না দিলে লাঠি নিয়ে মারতে হয়। আরে বাটা ভাড়া দিব না, তুই কেস কর গিয়া মারবি কে? গত 3 মাসের ভাড়া বাকি, আমার লোকে মোড়ের মুদির দোকানে চল, গত 3 মাস ধরে চাউল ডাউল তেল পেঁয়াজ মরিচ সব বাকি খেতেছে। আমার বাসা ভাড়া দেওয়ার টাকা নাই, খাওয়ানোর টাকা নাই, আমি তোরে 10,000 টাকা কোত্থেকে দেবো ক? শোনো তুমি যে আমার সাথে আবেগি প্রতারণা করতেছো আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, এগুলো বাদ দাও, তুমি আমার 10,000 টাকা দিবা কিনা সেটা বলো। আমি আবেগে হমু না, পাশে নয়ে গেলাম, তুই কী করবি কর, যাবা। ঠিক আছে তাহলে আগামীকালকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটার জন্য আমি দায়ী থাকবো না, আর তুমিও আবেগী হইতে পারবে না, কথাটা মনে রাখবে। আমি আবেগী হব না, মনটারে বাসন করলাম, তুই কি করবি কর। ফাইন ক্রস টু দ্য ফার পোস্ট, দিস কুড বি ট্রাবল, লিম্বু মেকিং অ্যান অ্যাক্রোব্যাটিক সেভ। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি। আপনি, আপনার সাথে বোধহয় কাল দেখা হলো। জি ঠিকই ধরেছেন, এই জায়গায় দেখা হয়েছিল, ওই যে কালকে আপনাকে একটা লিফলেট দিলাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিছু বলবেন? আজকে আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। ও তা এখানে পায়চারি করছিলেন, আমার সাথে এখানেই দেখা হবে এটা আপনি জানতেন? জানবো না কেন, আপনি তো কালকে এই গেট দিয়ে বের হলেন, এটাই তো আপনাদের বাড়ি তাই না?
আচ্ছা কি বলবেন বলুন না, মানে আপনি কালকে বলেছিলেন যে আপনার হাতে সময় নেই, লিফলেটটা পরে পড়বেন, লিফলেটটা কি পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ পড়েছি, রিকশায় যেতে যেতেই পড়েছি। থ্যাংক ইউ। আমার লেখা পয়েন্টগুলো ঠিকঠাক ছিল তো? মানে টু দ্য পয়েন্ট ছিল তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সুন্দর লিখেছেন। অথচ দেখেন কিছু খারাপ মানুষ আছে যারা এই নীতিগুলো তো মানেই না। আমি যদি তাদেরকে বোঝাতে যাই আমাকে থ্যাঙ্কস দেবে কি? উল্টো আমার সঙ্গে মিসবিহেভ করে। কালকে আপনার এখান থেকে যাওয়ার সময় আরেকটা কেস এরকম ঘটেছে, দিয়েছি বসিয়ে। দিয়েছেন মানে মেরেছেন নাকি? অবশ্যই মারবো না। দেখেন আমি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি উপর থেকে ময়লা ভর্তি একটা পলিথিনের ব্যাগ এসে আমার কাঁধে পড়লো। আরে বাবা ময়লা ফেলতে হবে ঝুড়িতে, এই ঢাকা শহরটা কি ডাস্টবিন যে যেখানে সেখানে ময়লা ফেলবি? সেটা তো আপনি বুঝিয়ে বললেও পারতেন, মারার কি দরকার ছিল? আমি তো বোঝাতে গিয়েছিলাম কিন্তু বোঝে না, তখন একটা দিয়েছি। আপনি যাই বলুন, কারো গায়ে হাত তোলাটা আপনার ঠিক হয়নি। আসলে কোনো অন্যায় দেখলে আমার মেজাজ আমি ঠিক রাখতে পারি না, মাথা গরম হয়ে যায়, আমি নিজেকে কোনোভাবে কন্ট্রোলই করতে পারি না। কন্ট্রোল করতে পারলে ভালো। যাই হোক আমি তাহলে গেলাম। আপনি কোন দিকে যাবেন? আমি এই যে এদিকে। আমিও তো এদিকেই যাব, চলেন একসাথে যাই, চলেন। কি ব্যাপার যাবেন না? আপনি তো এদিকে যাবেন। হ্যাঁ এদিকে যাব। আপনার কাজ তো ওদিকে। হ্যাঁ এদিকে। আচ্ছা আপনি যান, আমি একটু এদিকে যাব। কেন আপনি না আগে বললেন এদিকে যাবেন? হ্যাঁ বলেছি, তবে আমার ওদিকে একটা জরুরি কাজ আছে তো সেটা সেরে তারপর যাব। আচ্ছা ঠিক আছে। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি, বীর সাজি। আর টুকটুকি বাজে, টুকটুকি বাজে, টুকটুকি বাজে, টুকটুকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাবেন? সাথে যাবো কিলে ডি খামু। কিয়া? হ্যাঁ ভিটামিন ডি রোজ খামু, সূর্যের আলো। আনে করে যান, করে যায় কাঁচা মরিচ দিয়ে মুড়িমা খাই খান, কাঁচা মরিচে ভিটামিন সি আছে, আগে সি শেষ করেন পরে ডি খাই যান। ভিটামিন সি খাওয়ান শেষ করছি, সকালে 13টা কাঁচা মরিচ দিয়ে ফান্তা খাইছি, অহন 6টা কাঁচা মরিচ দিয়ে মুড়ি মাখা খাই এলাম, অহন সাথে যামু ডি খামু। আমনে সাথে যাইতে নাইতেন না কে? আমি ভিটামিন ডি খাইলে আপনার সমস্যা কি? শুনেন আমনারে জন এই বাসা ভাড়া দি, তখন আমনার লগে আর কি কথা হইছে? কি কথা ছিল? আমনারে কইনো নি যে আমরা সাধু উঠতে নাইতেন না? সাথে যাইবার পারুম না এটা কইছেন, কিন্তু ভিটামিন ডি খাইবার পারুম না এটা তো কন নাই, আমি সাথে যামু ডি খামু। আননে সাথে যাই ডি খাইতে নাইতেন না? আমরা রাস্তা যাই ডি খান যান। আমি রাস্তার খাওয়ান খাই না। আমনি কি এই বাড়িতে থাকবেন কি থাকবেন না আর ক্লিয়ার করি কোন? থাকুন ভাই। তাহলে যান নিচে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম যান। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, টুকটুকি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি, বীর সাজি। আরে টুকটুকি বাজে, টুকটুকি বাজে, আমি নিচে থাকি তুমি উপরে থাকো, আমি তোমার প্রতিবেশী না, একজন প্রতিবেশীর দায়িত্ব তার প্রতিবেশীর খোঁজ খবর রাখা, সে ঠিক মতো খাইলো কিনা, ঠিক মতো পড়লো কিনা, বিপদ আপদের মধ্যে আছে কিনা। থ্যাংক ইউ ভাইয়া, আমি ভালো আছি, আমি ঠিকমতো খাচ্ছি, ঠিকমতো পড়ছি, কোনো বিপদ আপদ নাই। আপনি কি আর কিছু জানতে চান? বুলবুলের একটু ডাকো না ভাইয়া, আমি বলছিলাম না আপনি বুলবুলি আপুর কাছে আসছেন। এইটা ঠিক না, তুমি যেমন আমার প্রতিবেশী আমি তোমার খোঁজ খবর নিলাম, বুলবুলি আমার প্রতিবেশী তার খোঁজ খবর নিতে হইব না। মনে করো তোমগো লাগে আর কেউ থাকতো, তার নাম টুলটুলি, আমি তো তারও খোঁজ খবর নিতাম, সব প্রতিবেশীর খোঁজ খবর নিতে হইব না। ভাইয়া বুলবুলি আপু ভালো আছে, ঠিকমতো খাচ্ছে, ঠিকমতো পড়ছে, কোনো বিপদ আপদ নাই।
এইটা তুমি কইলে তো হইব না, আমার এই বুলবুলির মুখ থেকে শুনতে হইব। মানুষের এমন কিছু দুঃখ আছে যেটা সে সবাইরে কইতে চায় না, হয়তো তোমারে কয় নাই আমারে কইব। কিন্তু ভাইয়া, বুলবুল আপা যেটা আমাকে বলবে না সেটা আপনাকে বলবে। কইব কইব, একটু ডাকো না। ভাইয়া কি করে ডাকবো, বুলবুল আপা তো বাসাতেই নাই। বাসা নাই মানে কই গেছে? বাইরে গেছে ভাইয়া, এখন বাজারে গেছে না পার্লারে গেছে ওটা তো সঠিক বলতে পারবো না। ও ভাইয়া কি মন খারাপ করলেন? হ্যাঁ, একজন প্রতিবেশীর খোঁজ খবর নিবার পারলাম না, তার প্রতি দায়িত্ব পালন করা পারলাম না। আমি একজন দায়িত্বশীল মানুষ, মনটা খারাপ হইব না কো। ভাইয়া আপা আসলে কি আপাকে কিছু বলতে হবে? না, আমি আবার এসে খোঁজ খবর নিব। ও ভাইয়া, আপনাদের শিপিং এর বিজনেসটা কেমন চলছে? কিসের ব্যবসা? ওই যে আপনাদের পারিবারিক ব্যবসা, জাহাজের। জাহাজের ব্যবসা? কেটা কইছে তোমারে? ওই যে আপনার ছোট ভাই, একদিন ভার্সিটি যাচ্ছিলাম তো, রাস্তায় যাওয়ার সময় দেখলাম উনি কার সাথে যিনি কথা বলতেছেন তখন বলতেছিল, তখন শুনলাম আর কি। ও না, ওই জাহাজের ব্যবসাটা তো অয় দেখাশোনা করে, অয় কইতে পারবো। ঠিক আছে, আমি ওর কাছ থেকে ব্যবসার খোঁজ খবর নিয়ে তোমার পরে জানাম। উনি আচ্ছা, ঠিক আছে, আসি। হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি। আছে ভাই, ছটা রিক্সা আছে, পাঁচটা খেপে গেছে। এর একটু কাম পড়ছে, এই কামটা শেষ করে এটাও খেপে পাঠাই দিন। পাঁচটা ছটা রিক্সা দিয়ে কি রিক্সার গ্যারেজ হয় নাকি? হয়েছে কি ভাই, চালান জুতা কম তো ভাই। ওই যে রিক্সা ভাড়া দিয়া মনে করেন যে যা আহে, হে পুরাই আহে, দেখিনি হে দিয়ে আস্তে আস্তে বাড়াইতে আসি। রিক্সা টিক্সা আর কিনবা না? হ্যাঁ কিনু, ওই টাকা পয়সা জমাইতে আসি, জমাই আস্তে আস্তে কিনু। দেও তো এই রিক্সাটা কিনবা কিনা? ও এটা আপনি ব্যস্ত আছেন? না, এটা চালায় তোমার লয় খোঁজ গল্প করতে আসি। ও বুঝি ভাই, কিন্তু আপনি যে ব্যস্ত আছেন হে মহাজনে, মানে আপনার বড় ভাই কি জানে? তুমি মিয়া ছোট থেকে বেদব আছো, মনে আছে বড় ভাই তোমার এই কথা বেশি করার লেগে একবার মাইট দিছিল। শোনো, তুমি যে গ্যারেজে রিক্সা চালায় বড় হয়েছো, ওই গ্যারেজের মালিক তোমার মহাজন, মানে আমার বড় ভাই একা না, এটা আমার পারিবারিক গ্যারেজ। হ্যার 50% শেয়ার, আমার 50% শেয়ার। আচ্ছা বুঝি বুঝি ভাই, আমার ভুল হয়ে গেছে। এই আপনি যখন রিক্সা বেচবেন কত টাকা বেচবেন, দাম করেন? কত আর, 12,000 টাকা দাও রিক্সা রেখে দাও। না ভাই, এই রিক্সা মুই চিনি, এই রিক্সা চালাইছি, এক ছেলে জ্বালাই আছে, পুরা বডি লক্কর চক্কর করে, অনেক কাম করতে গো, 12,000 টাকা দাম নাই। এক ছেলে জ্বালাই আছে, বডি লক্কর চক্কর, এগুলো তো আমি শুনতে চাই নাই, কততে পার ভাই এটা কো? ভাই রিক্সার যে কন্ডিশন, 7,000 টাকাই দিব যান। হ্যাঁ আমি কি রিক্সার টায়ার বেচতেছি তোমার কাছে, কত পার ভাই এটা কো? শুনেন ভাই, একটু আগে আপনার আমি কইছি এই রিক্সার মধ্যে অনেক কাম কাজ আছে, এই রিক্সা যদি আমি বাড়তি টাকা দিই আপনার থেকে কিনি, পুরোটাই মোট লস। তারপরও আপনি যখন মধ্যে রিক্সাটা ব্যস্ত আছেন, আপনার আমি 1,000 টাকা বাড়তি দিই, মোট 8,000 টাকা রিক্সাটা মোটে দিয়ে যান। মহাজন হয়েছে তোমার মেয়ে, এসে আর বড় যোগ্যতাই নেই। আগে রিক্সা চালাইতে নাম করে গেছে, যাও রাস্তায় গিয়ে প্যাডেল মারো, 10,000 টাকার 1 টাকাও কম দেবো না, পারলে রিক্সা নাও, না পারলে লয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা দিব, আমি মনে একটা সহজ কিস্তি করে দেন। এটার দিকে তাকাও, এটার দিকে কি টিভি বা ফ্রিজ মনে হয়? হ্যাঁ এটা রিক্সা, নগদ টাকা দিবা, নগদে লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। তা বলুন আপনার কেসটা কি? আমি যে অফিসে জব করি সেখানে আমার টেবিলে একটা ফাইল আছে, এই ফাইলটার বিপরীতে অনেক টাকা ঘুষের অফার আছে। আমি যদি আজ অফিসে যেয়ে ওটা সিগনেচার করে দিই তাহলে টাকাটা আজই পেয়ে যাব, কিন্তু ঘুষটা আমি খেতে চাই না, এ ব্যাপারে আপনার সহযোগিতা চাই। কেন, এর আগে আপনি কখনো ঘুষ খাননি? জি খেয়েছি। তাহলে আপনার এখন ঘুষ খেতে সমস্যা কোথায়? সেটা আপনাকে পরে পার্সোনালি বলবো, কিন্তু আজ থেকে আমি আর ঘুষ খেতে চাই না, প্লিজ আপনি আমাকে একটু সহযোগিতা করুন। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, যে আপনি যদি ঘুষ খেতেন
তাহলে না হয় অন্য কারোর সাহায্যের প্রয়োজন ছিল। মানে আপনি কত ঘুষ নেবেন বা যিনি ঘুষ প্রদান করবেন উনি আপনাকে কত ঘুষ দেবেন, অথবা থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে কি না, কিংবা নেগোসিয়েট করতে হবে কি না, ইত্যাদি বিষয়ে সাহায্যের প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি আর ঘুষ খাবেন না, তখন তো আপনার সিদ্ধান্তই যথেষ্ট। আপনি পোস্টারটা ভালো করে দেখুন, ভালো থাকাটা আপনার ইচ্ছার অধীন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আমি আর ঘুষ খাবো না, ব্যাস খেল খতম। এই যে ঘুষ করবে, আপনি সমাধান পাইছেন না? আসুন, হ্যাঁ বলুন। আপনি ঠিকই বলেছেন, আজকের পর থেকে খেল খতম হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। কিরকম? যার ঘুষ দেওয়ার কথা তার হাত অনেক লম্বা, আমি যদি আজ ঘুষটা না নেই তাহলে আজ আমার চাকরি চলে যাবে। চলে যাক ভাই, চাকরি চলে গেলে বউ বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? পথে ভাই, এটা কি কাউন্সিলিং সেন্টার নাকি মানুষকে পথে নামানোর প্রতিষ্ঠান? শোনে, আমাদের সোসাইটি যেখানে এসে দাঁড়িয়েছে, আপনার নামটা যেন কি? জি, আবুল হাসান। আমার এক প্রিয় কবির নামও আবুল হাসান। শোনেন মিস্টার আবুল হাসান, আমাদের এই সোসাইটি যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে একটি সৎ সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই আপনাকে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু ভাই, তাই বলে বউ বাচ্চা নিয়ে আমি পথের ফকির হয়ে যাব? নো, চাকরি হারিয়ে বউ বাচ্চা নিয়ে সোজা আপনি আমাদের অফিসে চলে আসবেন। এখান থেকে একটি মাইক্রোবাসে করে আপনাকে প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে। এই মাইক্রোবাসের ভাড়া, মাইক সার্ভিস এবং ব্যানারের খরচ আমরাই বিয়ার করব। তারপর? তারপর দেশবাসীর সামনে বুক ফুলিয়ে গলা উঠিয়ে আপনি ভাষণ দেবেন, প্রিয় দেশবাসী, আজ আমি ঘুষ খাইনি বলে আমার চাকরি চলে গেছে। তারপর? তারপর কি হবে আপনি বুঝতে পারছেন না? আপনার পক্ষে জনমত তৈরি হবে, প্রশাসন নড়ে চড়ে বসবে, সারা দেশ থেকে ঘুষ বাণিজ্য উচ্ছেদ হয়ে যাবে এবং এই আন্দোলনে আপনি হবেন একমাত্র প্রতীক। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি উঠছেন কেন? এই স্যার, তো যাও না, আমাকে চান্স তো দাও। হ্যাঁ হ্যাঁ, না না না, অফিসে যাব, আমার চাকরিটা চলে যাবে, তারপর বউ বাচ্চা নিয়ে সরাসরি আপনার অফিসে চলে আসবো, তখন চা খাবো। ও আচ্ছা আচ্ছা, তো আপনার ওই ঘুষের লেনদেনটা কখন হবার কথা? ঠিক 12টায়। ও আচ্ছা আচ্ছা, মুভ মুভ মুভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, কিছু মনে না করলে স্যার একটা কথা দিকে। কি কথা? ওই যে মানে চাকরি যাইব গা রাস্তায় যে খারাপ ওই ব্যাপারটা আমি ঠিক বুঝি নাই আর কি। সেটা তো তোমার বোঝার দরকার নাই। মুঠি খুলে দাও, সটান দাও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, হাততালি। আপনি টাকা গুনতে গুনতে রাস্তার মাঝখান দিয়ে কেন হাঁটছেন? এটা তো আপনার দুইটা প্রবলেম হতে পারে। আমার নাম ফজলু না, আমার নাম বজলু, ফজলু হচ্ছে আমার বড় ভাইয়ের নাম। আর টাকা গুনতে গুনতে রাস্তা দিয়ে হাঁটলে কি প্রবলেম হবে? সরি বজলু ভাই, প্রবলেম এক, ঢাকা শহরের রাস্তায় অনেক ম্যানহোলের মুখ কিন্তু খোলা থাকে, আপনি যে কোনো মুহূর্তে ম্যানহোলের মধ্যে খপ করে পড়ে যেতে পারেন, গাতার মধ্যে এরকম পানি জমে থাকে, আপনি স্লিপ করে পড়ে যেয়ে আপনার ঠ্যাং হাত পা ভাঙতে পারে। প্রবলেম দুই, আপনি ফুটপাথ ছেড়ে মধ্য রাস্তা দিয়ে হাঁটছেন, পেছন থেকে যে কোনো গাড়ি এসে আপনাকে ধাক্কা দিতে পারে, আপনার মৃত্যুর কারণ হতে পারে। তার চাইতে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে আপনি টাকা গুনতে গুনতে হাঁটছেন, ওপেন, যে কোনো সময় একটা ছিনতাই গাড়ি এসে আপনার টাকাগুলো খপ করে কেড়ে নিয়ে দৌড় দিতে পারে। কবির ভাই, এই জন্য আপনার আমার এত ভালো লাগে, আপনার মতো এই নীতি আদর্শে দুই চারজন মানুষ এই সমাজে খুব দরকার, আপনার কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতেছি। থ্যাংক ইউ। আপনাকে আমি যে লিফলেটটা দিয়েছিলাম সেটা আপনি পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, সবগুলো পয়েন্টই পড়ছি। আমার মনে হয় আপনি পড়েননি, আপনি যদি পড়তেন, ওই লিফলেটের দুই নম্বর পয়েন্টে কিন্তু লেখা আছে যে ফুটপাথ ব্যবহার করুন, আপনি কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন। ভাই, এত কাজের চাপে থাকি, সব পয়েন্ট কি সবসময় মাথা থাকে বলেন? তারপরে পয়েন্টগুলো ছাড়া আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি। কি শিখেছেন একটা উদাহরণ যদি দিতেন? এই যে আপনি যেমন মানুষের উপকার করে বেড়াচ্ছেন, ঠিক আপনার মতো আমিও মানুষের উপকার করতেছি। এই টাকাগুলো দেখতেছেন, এটা আমি একজন গরিব দুঃখী অসহায় এতিমের হাতে তুলে দিতে যাচ্ছি। বলেন কি, নিউবর্ন বেবি রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছেন? দুঃখের কথা কি বলবো ভাই, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম রাস্তার পাশে একটা ডাস্টবিনের মধ্যে মাত্র কয়েকদিনের একটা বাচ্চা শিশুকে পলিথিনে মুড়িয়ে ফেলে গেছে। মানবতার কত বড় পরাজয় আপনি চিন্তা করেছেন? না না ভাই, এরকম কিছু না। তার মানে কি, পথ শিশু টোকাই? আরে ভাই, ভার্সিটিতে পড়ে। বলেন কি ছেলে নামে? কবির ভাই।
আপনার মতো শিক্ষিত আর জ্ঞানী মানুষের কাছ থেকে লিঙ্গ বৈষম্য মার্কা প্রশ্ন কিন্তু আমি আশা করি না। সে ছেলে হোক আর মেয়ে হোক, সে একজন এতিম, এটাই তো যথেষ্ট। না না, অন্য কেউ হলে আমি এই প্রশ্ন করতাম না, আপনাকে এই প্রশ্নটা করার বিশেষ একটা কারণ আছে। কারণটা কি শুনি। না মানে এই যে মেয়েটাকে আপনি টাকা পয়সা দিচ্ছেন, সাহায্য করছেন, অভাবের সুযোগ নিয়ে তাকে কিনে ফেলছেন না তো? এই মেয়ে আপনাদের একটা ফাউল, আপনার উপর দিয়ে দেখে মনে হয় ভালো, ভিতর থেকে তো আপনি পুরো খারাপ। সরি ফজলু ভাই, আমার লিফলেটের এক নাম্বার পয়েন্টে কিন্তু লেখা ছিল যে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, আপনি কিন্তু সেটা লঙ্ঘন করছেন। আর রাখেন আপনার লিফলেট, রাখেন আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ, ফালতু। আচ্ছা মেয়েটার নাম কি ঝুমুর? আরে কত বড় ফাউল, জান মিয়া জান। ফজলু ভাই, পয়েন্ট নাম্বার টু, হাঁটার জন্য ফুটপাথ ব্যবহার করুন। আপা সরি, তুমি অনেকবার ফোন করেছিলে, আমি আসলে খেয়াল করিনি। খেয়াল করিস না কেন, মন কোথায় থাকে? ফোনটা তো ব্যাগে ছিল আপা, আর রাস্তায় অনেক আওয়াজ ছিল তো তাই শুনতে পাইনি। কিছু বলবে? বলবো মানে, তোর কি ধারণা আমি তোর সাথে ফাইজলামি করার জন্য ফোন দিছি? কথা বলবো জন্যই তো ফোন দিছি। তুমি কি আজকেই ওই ঠিকানায় যেতে চাচ্ছ? ওই ঠিকানায় যাব, আমার সময় মতো আমি যাব, সেই জন্য আমি তোর ফোন দেই নাই। ছেলেটাকে? কোন ছেলেটা? এই তোর কি ধারণা, আমি কিছু বুঝি না। বাসা থেকে বাইরে হওয়ার পরে যে ছেলেটা ঘুরঘুর করতেছিল, তুই যে বের হয়ে কথা বললি, সে কে? ও আচ্ছা, আমি তো নাম জানি না। একটা থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফলাই দেব। রংধন করতে পারো, আর তার নাম কি সেটা জানো না? না আপা, তুমি আমার কথা বিশ্বাস করো, ওই লোকটার সাথে আমার গতকালই প্রথম পরিচয় হয়েছে, আমি নামটা জিজ্ঞেস করিনি। করে কি সেটাও তো জানি না আপা, কেন? এই শোন, ছেলেটাকে কিন্তু আমার দেখেই মনে হয়েছে বেকার, না খাওয়া পার্টি। ও যতই গুল মারুক, তুই কিন্তু কোনো কথা বিশ্বাস করিস না। আপা উনি যদি বেকার হয় তো হোক না, আর উনি আমাকে কি গুল মারবে? তুমি এগুলো কি বলছো? ওই ছেলে তোর প্রেমের ফাঁদে ফেলানোর জন্য নানান কথা বলতে পারে, বাপের এই আছে, মামা ওই করে, চাচা ওই করে, ভাই এই করে, গাড়ি আছে, বাড়ি আছে, একটা কথা বিশ্বাস করছোস তো মরছোস। আপা ওনার সাথে তো আমার সম্পর্কটা এরকম না, তুমি এগুলো নিয়ে টেনশন করো না তো, ওনার সাথে আমার পথে দেখা হয়েছে, পথেই শেষ। জি রাস্তা থেকেই তো শুরু হইব, প্রথমে পথে হলো দেরি, তারপরে নীল আকাশের নিচে, এইভাবে আগায় বিষয়গুলো। আপা তুমি যে কি বলো না, এসব কিছুই হবে না, তুমি এখন ফোনটা রাখো, আমাকে কাজ করতে হবে। খবরদার, পুরুষ মানুষ কিন্তু, সাবধানে থাকবে। আপা তুমি না সব সময় নিজের অভিজ্ঞতা দিয়ে সবাইকে মিলানোর চেষ্টা করো, এটা কি ঠিক? হ্যাঁ আমার জ্ঞান দিস না, আমি কিন্তু তোর বড়, যা কইলাম মনোযোগ দিয়ে শোন আর মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনলাম তো, এখন তুমি ফোনটা রাখো, মাত্র অফিসে এসেছি, আমাকে তো কাজ শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখ, তাড়াতাড়ি আসিস। আচ্ছা এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি। এই যে ভাই, কাল থেকে আজ পর্যন্ত এই ছয়টায় বাইছি। সব সিম খুলে ফেলাই দিছস তো? হ্যাঁ ভাই খুলে ফেলাইছি। এই মোবাইল কি চিন্তাই করছস না? মোবাইল মেকানিকের দোকান থেকে রিজেক্ট মাল টোকা আনছস কেন ভাই? এই মোবাইল আমি কার কাছে বেসুম, কেরা নিব এটা? কাস্টমার কি পাগল, ভাঙ্গা মোবাইল কিনবো টাকা দিয়ে? ভাই আজকে এটাই চালাই দেন, পরে দামি টাইনে দিন। কইছস যখন একটা ব্যবস্থা করুন, তই তোর টাকা পয়সা দিয়ে আর কমনা ব, ভালো করে দুধ চিনি দিয়ে এক কাপ চা খাইতেছি, এই দিই লাও। এইটা কি কোন ভাই, ছয়টা মোবাইল, দামটা ঠিক করে রাখ, নইলে আমি অন্য জায়গায় যাবো। অন্য জায়গায় কই যাবি? আচ্ছা ভাই জায়গা আছে, তরে আমি জায়গা মতো যাইবার দিমু, তার আগে পুলিশে দিয়ে ধরাই দিমু না? তাহলে দাম দরটা ঠিক করে আপনিই লন। পাঁচশো, দেড়শো, সাড়ে ছশো, একশো, সাড়ে সাতশো, তিনশো, সাড়ে নশো, ভাঙ্গা একশো, এক হাজার পঞ্চাশ, চারশো, পনেরোশো পঞ্চাশ, দেড়শো, সতেরোশো, সতেরোশো টাকা দিমু, একটা কথা কমি না, অনেক বেশি দাম কেয়া ফেলাইছি। না ভাই 3000 টাকার কমে দিব না, এক টাকাও দিব না। চোরের বাচ্চা চোর, মোবাইল চিন্তাই করস আবার মুনামুনি করস। তাহলে ভাই ওই 2500 টাকাই দিয়ে এই দিমু, থানায় ফোন দিমু, দিমু ফোন না, 1700 টাকা নিয়ে বাকবি কোনটা ভাই? তাহলে এক কাম করেন, ওই 2000 টাকাই দেন। যা 100 টাকা বেশি দিমু, 1800, এই শর্তে কাল দামি মোবাইল নিয়ে আইবি।
ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি। মা জান আমার রিক্সাটা তো আপনার ভাইয়ে নিয়ে গেছে। কেমনে? আমি বসেছিলাম, সে আমারে বললো সামনে চল। সামনে গিয়ে আমার পানির দোকান থেকে পানি আনতে বললো। আমি পানি আনতে গেছি, সে আমার রিক্সা নিয়ে দিল দৌড়। কেটা রিক্সা নিয়ে গেছে? আমার ভাইয়ে না বাপে এটি জাননের আমার কোনো কাম নাই। তুই আমার কাছ থেকে রিক্সা নিছস, আমারে জমা দিবি। যদি জমা দিবার না পারস, রিক্সার দাম গুনে 15,000 টাকা দিবি, বাস। আমি এত টাকা কেমনে দেবো? আমি তো গরিব মানুষ। মানুষে গরিব হয় নিজের দোষে। তুই রিক্সা হারাইছস কে? তোর রিক্সা চুরি হইল কে? চুরি তো করছে আপনার ভাই, আমি কি করব? ভাইজান, আমার এই লিফলেটের 5 নম্বর পয়েন্টে লেখা আছে, হাত দিয়ে ভেজাল দিবেন না, ভেজালকারীদেরকে প্রতিহত করুন। আপনি যদিও ক্ষুদ্র একজন খাদ্য ব্যবসায়ী, কিন্তু আপনারও অনেক দায়িত্ব আছে। আপনি আপনার দোকানে লাড্ডু বিক্রি করছেন, সিঙ্গারা বিক্রি করছেন, পাউরুটি বিক্রি করছেন, পচা এবং ভেজাল খাদ্য বিক্রি করবেন না। এই যে আপনি চা বিক্রি করছেন, এই চাও কিন্তু একটা খাদ্য। পাবলিককে পচা চা, লাশের চা খাওয়াবেন না, কারোর সঙ্গে প্রতারণা করবেন না, আর চায়ের কাপগুলো সবসময় গরম পানিতে ধুয়ে দেবেন। এই বাচ্চু ভাই, আপনি ইয়ানো কি আরেন? এই তো চা খাই। চা খাবেন? না, রাস্তার পাশে চাটা খাই না। আপনার সাথে দেখা হয়ে ভালো হলো। আমার আজকে একটু ফিরতে দেরি হবে। কটা বাজবে? এই সন্ধ্যা 8টা 9টা। 8টা 9টা কি সন্ধ্যা? নি ওই তো ওই রকমই সন্ধ্যার পর আর কি, 9টা বাজবে। কইর ভাই শুনেন, আপনি কিন্তু দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলতেছেন। আপনার লগে আমার কি শর্ত আছিল? শর্ত আছিল আপনি আমার ইয়ানো ফ্রি থাকবেন, শুধু খানার পয়সা দিবেন, বিনিময়ে আপনি সন্ধ্যার লগে লগে ঘরে আসবেন। আপনি কি আপনার শর্ত পালন করতেছেন নি? আরে ভাই, আমি জানি আপনার শর্তের কথা সব আমার মনে আছে। আমি তো প্রত্যেক দিন দেরি করি না ভাই, আজকে একটু ঝামেলা আছে। শুনেন, আমি আপনাকে একটা পরামর্শ দিই। আমি না আসা পর্যন্ত মোবাইলের হেডফোন আছে না, হেডফোন দুই কানে দিয়ে জোরে জোরে মোবাইলে গান শুনবেন, আর টেলিভিশনটা চালায় রেখে টেলিভিশনের দিকে তাকায় থাকবেন। তাইলে আশেপাশের কোনো শব্দও শুনবেন না, অন্য কিছু চোখেও দেখবেন না। আই কি করতাম না করতাম সেটা আপনার জ্ঞান দেনের দরকার নাই। আপনি আপনার সত্য পালন করতেছেন কিনা সেটা আপনি দেখেন। বাইরে রাত 9টার আগে আমি কোনোভাবেই ফিরতে পারবো না। এই জন্য আপনি যদি আপনার বাসায় আমাকে ঢুকতে নাও দেন, থাকতে নাও দেন, কোনো সমস্যা নেই। আজকে রাত্রে আমি অন্য কোনো একটা বন্ধুর বাসায় গিয়ে থাকবো। খেতে আপনারা কয়দিন রাখবো? কয়টা দিন রাখবে সেটা তো আসল কথা না, দুই একদিন থাকতে দিলে পরেই হলো, তারপর আমি কোনো একটা মেসে উঠে যাবো। আপনি হাগলে গেছেন কোনো? আপনি এ লাইনে গেলেন কি লাইন? আগে আমরা চাকরি খাইছি না, আমি শুধু সিস্টেমের কথা বলতেছি। আরে ভাই, আমিও তো বলতেছি আমার একটা জরুরি কাজ আছে, রাত 9টার আগে আমি ফিরতে পারবো না, আপনিও তো কনসিডার করতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানছি, 9টা 9, আপনি 8টার দিকে আইবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি লাইন ধরা কাস্টমার, আমি ব্যাংকে যাই, সরাসরি ম্যানেজারের রুমে ঢুকি, ম্যানেজারের সামনে চেয়ারে বসি, ম্যানেজারের চেক বইটা বাড়াই দিই, ম্যানেজার অফিসাররা ডাক দেয়, আমার একটা ব্ল্যাক কফি দেয়, আমি ব্ল্যাক কফি খাইতে থাকি, ম্যানেজারের দিক দিয়ে চেক বইটা লিখতে থাকে, আমার কাছে দেয়, আমি সেইটা দিই, অফিসার টাকা তুলে নিয়ে আসে, কফিটাও শেষ করতে পারি না তার আগে টাকা হাতে চলে আসে, দুই চুমুক খাই হায়েস্ট। তাহলে এত দেরি হলো কেন? আপনার জন্য ওয়েট করতে গিয়ে শুধু শুধু একটা ক্লাস মিস করলাম। হ্যাঁ হ্যাঁ, দেরিতে যা আমার কারণে, আমি ম্যানেজারের রুমে ঢুকেই বলছি আমার অ্যাকাউন্ট ক্লোজ করে দেন। কেন বলবো না, ওদের এত বড় ব্যাংক সার্ভার নষ্ট থাকবে কেন? সার্ভিসের কোনো ঠিক ঠিকানা নাই, আমি আমার কোটি কোটি টাকা ওদের এখানে ফালা রাখবো কেন? এর জন্য বলছি যে অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে। ম্যানেজার তার সিটের থেকে উঠে এসে আমার হাতে পায়ে ধরে ঘ্যান ঘ্যান করতে করতে আমার দেরি করে দিচ্ছে। নাও টাকাটা গুনে নাও। গুনতে হবে কেন? কোটি কোটি টাকা থেকে মাত্র 10,000 টাকা নিয়ে আসেন, ঠিকই তো থাকার কথা।
টাকার ধর্ম হইতেছে, টাকা সবসময় গন্ধ হয়। ঘন 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 আপনি ব্যাংকের কোটি কোটি টাকার ক্লায়েন্ট, আপনাকে এরকম দুই টাকা পাঁচ টাকা নোট দিল? ও দাদা, এক টাকাও আছে, এই যে এটাও রাখো। মানে কি? আমি তো আরো বাটা দিয়ে কষ্ট করে তোমার জন্য টাকা ভাঙ্গাই নিয়ে আসলাম। বাটা কি? দশ হাজার টাকা ভাঙ্গাইছি, পাঁচশো টাকা কমিশন দিয়ে, কমিশনটাই তো বাটা। এটা তো কি ছিল? আরে ব্যাংক থেকে তো দিছে এক হাজার টাকার দশটা নোট, তুমি তো আর পুরো টাকাটা বাড়ি ভাড়া দিয়ে দিবা না। তোমার বাজার খরচ আছে, ইউনিভার্সিটির খরচ আছে, রিক্সা ভাড়া দিবা। এই ধরো তুমি রিক্সায় উঠলা, রিক্সাওয়ালা নাকি এক হাজার টাকার নোট দিবা, ওই ভাঙতে দিবে কোত্থেকে? তাই তোমার যাতে কষ্ট না হয় তাই আমি ভাঙ্গাই নিয়ে আসছি। গণ 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 তাড়াতাড়ি গণ। আমার টাকা গোনা তো সময় নেই, আমি যাই, আমার ক্লাস আছে, এভরিথিং। আরে টাকা গণ, তোমারে আমাদের পরিবারের একটা ঐতিহাসিক ঘটনা শুনাই টাকা গোনা নিয়ে। আমার দাদা ছিল, দাদার এক বাবা ছিল। দাদা তো একই আপা। ওইটাই তো হইছে কি, একবার জমিদার ছিল তো, খাজনা দেওয়ার জন্য একদম ঠিকানা মতো চলে আসছেন। এখন বাকিটা বলেন, আপনার জন্য আমি কি করতে পারি? ভাই, এই ঠিকানায় লোকমান হোসেন নামে একজন থাকে না? লোকমান থাকে না? না, মানে আমি বলতে চাচ্ছি কি যে আপনি লোকমান হোসেন নামে কাউরে চিনেন না? আমি তিনজন লোকমানকে চিনি, একটা হচ্ছে ছিটকে চোর যে এখন জেলখানায় আছে, আর একটা রাস্তার মোড়ে বসে মুচি, মাঝে মধ্যে আমি জুতা পলিশ করি। আরেকজন লোকমান হোসেন ডেপুটি রেজিস্ট্রার, গভর্নমেন্ট জব করে, উনি আমার ছোট মামা। না না, আমি যে লোকমানরে খুঁজতেছি সে চোর, মুচি অথবা এ ধরনের ডেপুটি কেউ না। আপনি ছবিটা দেখেন ভাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, ভাই কি চিনছেন? আমারে যে বলছে সে কিন্তু বলছে সে এই ঠিকানাতেই থাকে। থাকতো তাই না? তাহলে এখন কোথায় থাকে? থাকে তার আগে বলেন আপনার তাকে কি দরকার। ভাই দেখেন, আমার ওনারে খুবই দরকার, আপনি কি আমার এই ব্যাপারে একটু হেল্প করবেন? সম্পর্কে কি হয় আসলে কেমনে যে কথাটা বলি আপনার ভাই, আসছি যখন ভাই মনে করে বলিয়াই ফেলাই। তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, মানে আট নয় বছরের প্রেম আর কি, বিবাহ ঠিক, হঠাৎ কইরা বিবাহ ঠিক হওয়ার পর থেকে সে লাপাত্তা। খুবই জটিল কেস। এবার আপনার প্ল্যানটা কি বলেন, আপনি এখন কি করতে চাচ্ছেন? ভাই আমি তারে কিছুই করব না, আমি তার সামনে দাঁড়ায় এখানে জিজ্ঞাসা করতে চাই, তুমি এই কাজটা কেন করলা? দরকার আছে ভাই, তাহলে কি আপনি আমার এই হেল্পটা করতে পারবেন? অবশ্যই আমাকে করতে হবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। চলেন। কই যাব? লোকমান হোসেনকে ধরতে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, টুকটুকি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। একটা গুড নিউজ আছে, সেই জন্য তোমাকে ফোন করেছিলাম। কি হয়েছে স্যার? এক ভদ্রলোক এসেছিল, অনেক বড় কর্মকর্তা, ওনার নাকি আজকে চাকরি চলে যাবে। ভদ্রলোক ডিসাইড করেছেন উনি আর ঘুষ খাবেন না। এদিকে ওনার অফিসে আজকে অনেক বড় একটা ডিল হওয়ার কথা, ফাইলটা রয়েছে ওনার ডেস্কে, উনি সইটা করলেই টাকাটা পেয়ে যাবেন, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছেন সইটা করবেন না। কি বলছেন স্যার, সই না করার কারণে ওনার চাকরি চলে যাবে? অবশ্যই যাবে, কারণ ঘুষ প্রদানকারী চক্রটি অনেক ক্ষমতাধর, তারা তো অলরেডি তাকে হুমকি দিয়েছে, হয় ঘুষ নিয়ে ফাইলটা ছেড়ে দিতে হবে, আর না হলে চাকরি ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। বুঝতে পেরেছি স্যার,
খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছিলাম, সেটি ওয়ার্ক করতে যাচ্ছে। এই বার্নিং ইস্যুটা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু স্যার, আমি তো আপনার এক্সাইটমেন্টের কারণটা বুঝতে পারছি না। মানে প্রতিদিনই তো ঘুষের জন্য কারো না কারো চাকরি চলে যাচ্ছে। ভুল, একদম ভুল। ঘুষ খাবার জন্য হয়তো কারো কারো চাকরি চলে যেতে পারে, কিন্তু ঘুষ না খাবার জন্য চাকরি চলে যাবার নজির নেই। হ্যাঁ, হতে পারে যে ঘুষ না খাবার জন্য হয়তো অন্য কোনো পানিশমেন্ট হয়েছে, যেমন বদলি হয়ে যেতে পারে, ডেপুটেশনে পাঠাতে পারে, বাট ঘুষ না খাবার জন্য চাকরি চলে যাবার ঘটনা এবারই প্রথম। অথচ ইস্যুটা তো সামনে এলো। বলো। ওই তো স্যার, একজন মানুষ সামাজিক ব্যাধি থেকে বের হয়ে আসতে চাইছেন, কিন্তু তার পথটা খুব একটা মসৃণ নয়। ইয়েস, এখানেই তার চ্যালেঞ্জ। আর যে এই চ্যালেঞ্জটা নিয়েছে, আমরা তাকে সাপোর্ট করব এবং তাকে জয়যুক্ত করব। তো স্যার, আপনার প্ল্যানিংটা কি? ভেরি সিম্পল। তুমি একটা মাইক্রোবাস কল দাও আর মাইক সার্ভিসকে বলে রাখো। আর হ্যাঁ, ভালো কথা, এই যে লেখা আছে ব্যানারটা ছাপিয়ে ফেলো। ওকে স্যার। তারপর ভদ্রলোক চাকরি হারিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসবে আমাদের অফিসে, আমরা তাদেরকে মাইক্রোতে তুলে সোজা চলে যাব প্রেস ক্লাব। হবে প্রতিবাদ। জি স্যার, বুঝতে পেরেছি। বলো। ওই তো স্যার, চাকরি হারিয়ে ভদ্রলোক আমাদের অফিসে চলে আসবে, ওনাকে আর ওনার ফ্যামিলিকে আমরা মাইক্রোবাসে উঠিয়ে প্রেস ক্লাবে চলে যাব, প্রতিবাদ হবে। ইয়েস। হাততালি হবে, হাততালি হো, বাজাও তালি, হাততালি, মুঠি খুলে দাও, শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুকডুকি বাজে, ডুকডুকি বাজে, ডুকডুকি বাজে, হাততালি। ভাই কেমন আছেন? আজকের কোনো রিস্ক নিলাম না। কে রিস্ক? ওই যে কে ফজলু কে বজলু সব উলটপালট হয়ে যায় তো, তাই ডাইরেক্ট জিজ্ঞেস করলাম কেমন আছেন ভাই। এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনার সঙ্গে একটু দেখা করে যাই। আমার দেহনের কি আছে? আমি কি উত্তম কুমার না সুচিত্রা সেন? ভাই এটা আপনি কি বললেন? অবশ্য উত্তম কুমারের চেহারার সঙ্গে আপনার চেহারার কিছুটা মিল আছে। আর সুচিত্রা সেনের কথা কেন বলছেন? সে তো নায়িকা। আরে ভাই, আমি কথার টানে কইছি, আমি সুচিত্রা সেনের ভক্ত। আপনি কি লেগাইছেন? আপনি কালকে বললেন না যে আমি মুখোশ পরে থাকি? এই কথা শোনার পর থেকে না আমি মৃদু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছি। মানে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার মুখোশটা কি, মানে কোন মুখোশ আমি পরে থাকি? আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দিতেছি। আমি বিরাট ঝামেলার মধ্যে আছি, আমার ছোট ভাই আপনি দেখছেন? হ্যাঁ, ফজলু ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হলো তো। আরে ভাই, ফজলু তো আমি, আপনার সামনে বাবা। হ্যাঁ রে, আপনি হেনে দেখছেন? আমি জিগাইতেছি, আমার ছোট ভাই বজলুরে দেখছেন নাকি? জি, তাহলে বজলু ভাইয়ের সঙ্গেই দেখা হয়েছে। কোন রাস্তায় দেখছেন? ওই তো ওই যে আসতে যে মোড়টা পড়ে না, সেই মোড়ের ওইখানে দেখা হয়েছিল। রাস্তায় এই বদমাইশ কি করে? হ্যাঁ কি ট্রাফিক পুলিশ ট্রাফিক কন্ট্রোল করে? না না, টাকা গুনতে গুনতে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আমি তাকে গিয়ে থামিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি রাস্তার মাঝখান দিয়ে কেন হাঁটছেন? আপনি তো যে কোনো একটা সমস্যায় পড়তে পারেন, পেছন থেকে যে কোনো গাড়ি এসে আপনাকে ধাক্কা দিতে পারে, সামনে ম্যানহোলের গর্ত থাকতে পারে, তার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, এমনকি ছিনতাইকারী হাত থেকে থাপা দিয়ে টাকা। থামেন তো, এত জ্ঞানের কথা কইন না। আপনি কি হেরে জিজ্ঞেসেন টাকা হ্যাঁ কই পেয়েছে? টাকা কোত্থেকে পেয়েছে, টাকার উৎপত্তি স্থল কোথায়, সেটা তো আমাকে কিছু বলেনি। তবে একটা কথা বলেছে যে টাকা নিয়ে সে কোথায় যাচ্ছে। কই যেতেছে? একজন এতিম অসহায়কে টাকাগুলো দিতে যাচ্ছে। এতিম কোন দিকে? এতিমের কি অভাব আছে ঢাকা শহরে? চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরে ভাই, আমি গণ এতিমের কথা কই নাই, আমি কইছি আমার ছোট ভাই বজলু যে এতিমের বাড়িতে যাইতেছে। হে এতিম ঠায়ে কোন দিকে? সেটা তো আমি বলতে পারবো না ভাই। আপনার এতগুলো প্রশ্নের উত্তর আমি দিলাম, আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন। কি প্রশ্ন? ওই যে মুখোশ, আপনি বললেন আমি মুখোশ পরে থাকি, এটা কোন মুখোশ বলেন তো? কি হলো ভাই, আমার প্রশ্নের উত্তর দেবেন না? কি ভাই মুখোশটা কি? রাখেন আপনার মুখোশ। ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি। এই যে এত দেরি করলে কেন বলো তো, বলো, আপডেট বলো।
স্যার মাইক্রোবাস স্ট্যান্ডবাই করা আছে, আর মাইক সার্ভিস বুকিং দেওয়া হয়ে গেছে, ওদের অফিসটা পল্টো নেই, সো স্যার ওরা ওখানে স্ট্যান্ডবাই আছে, আমরা রওনা দেওয়ার আগে যদি একটা কল করি ওরা গিয়ে মাইকটা সেট করে দেবে। আর স্যার এই যে ব্যানারটা। বাহ, ব্যানার নিয়ে এসছো, বলো তো দেখি। এই তো দেখতেই আসল জায়গাতে তো ঘুরে ঘুরে রেখেছে। স্যার কোথায় স্যার? এই যে ঘুষ, এটা তো মূর্ধন্য সহ হবে, আমি লিখে দিয়েছিলাম, ওরা দন্ত শ্রমিক লোক। আর স্যার বোধহয় বুঝতে পারেনি। বুঝতে পেরেছে, ঠিকই বুঝতে পেরেছে, এটা হচ্ছে একটা মানসিক রোগ। ধরো এক কাজ করবে, তুমি এটার একটা নোট রাখবে, ইস্যুটা নিয়ে আমরা পরে কাজ করব। স্যার কিন্তু আমরা তো মানসিক রোগ নিয়ে কাজ করি না, আমরা তো সামাজিক ব্যাধি নিয়ে কাজ করি। আরে এই মানসিক রোগটাই তো এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যেখানে সেখানে সবাই বানান ভুল করছে। আরে বাবা, বানান কেন ভুল হবে, হোয়াট ইজ দিস? এই বানান ভুল করতে করতে তো একসময় পুরো সমাজটাই ভুল হয়ে যাবে। জি স্যার বুঝতে পেরেছি। স্যার ওই যে উনি কখন আসবেন? ওই তো 12টা নাগাদ লেনদেনের কথা ছিল, আমি আশা করছি 1টা নাগাদ তার চাকরি চলে গেছে, তারপর উনি বাড়িতে যাবেন, ওনার ফ্যামিলি নিয়ে এখানে চলে আসবেন। এখন কটা বাজে দেখো তো? স্যার 3টা বাজে। তাহলে চলে আসবে, এক্ষুনি চলে আসবে। এক কাজ করো, তুমি বসো, আমরা এই ভাগে একটু চা খাই, রিফ্রেশড হই। বসো বসো। বাকি সব কিছু ঠিকঠাক আছে তো? জি স্যার সব ঠিকঠাক আছে। মাইক্রোবাস কোথায়? স্যার গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ভেরি গুড। আচ্ছা ভালো কথা, ওই যে ওই প্রতিবাদ সমাবেশে ভদ্রলোক যেই বক্তব্য রাখবেন আমি সেটার একটা ড্রাফট করেছি, আমি পড়ছি, তুমি একটু শুনে দেখো কেমন লাগে। প্রিয় দেশবাসী, আমরা শুধু মুখে মুখে বলছি দেশ দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে, শুধু মুখে মুখে বলছি ঘুষ যে কোনো দুরারোগ্য ব্যাধির চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে, ঘুষ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? বাস্তবে দেখতে পেলাম ঘুষ না খাবার অপরাধে আমার চাকরি চলে গেল, আমি পথের ফকির হয়ে গেলাম। আপাতত এটুকু লিখেছি, বাকিটা আমি চা খেতে খেতে লিখে ফেলবো। কেমন লাগলো? স্যার খুব ভালো হয়েছে, অগ্নিঝরা। কিন্তু ওরা চা দিতে এত দেরি করছে কেন? স্যার মিষ্টি খেয়েছে। তোমার কাছে মিষ্টি কে চেয়েছে? সে কখন থেকে আমরা চায়ের জন্য বসে আছি? স্যার এখন মিষ্টি রাখান, তারপরে পানি পাঠিয়ে দিতেছি, আপনি কুলকুচি করবেন, তারপরে চাটা পাঠিয়ে দেবেন স্যার। আচ্ছা মিষ্টি কিসের, কোনো গুড নিউজ আছে? জি ম্যাডাম, স্যার একটা ঘুষখোর লোকের লিগে অপেক্ষা করতেছে না। এই খবরদার, ওনাকে ঘুষখোর বলবে না। উনি একসময় ঘুষ খেয়েছি কি খাননি সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু যেহেতু উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি আর ঘুষ খাবেন না, অতএব ওনাকে আমরা ঘুষখোর বলতে পারি না। জি স্যার, জি স্যার, ওই যে উনি না, মানে উনি না, ওনার ড্রাইভাররা দিয়ে মিষ্টি পাঠিয়েছে। জি। আরে উনি ড্রাইভার দিয়ে মিষ্টি পাঠাবেন কেন? আমরা তো ওনার জন্য অপেক্ষা করছি, ওনার পরিবার নিয়ে ওনার আসার কথা। খুদা উদি কী লিগাইব, ওনার তো চাকরি যায় নাই, আর যাইব না। বাহ, উনি ঘুষ খাননি তাও ওনার চাকরি যায়নি, ভেরি গুড স্যার, আমরা তো এটাই চাচ্ছিলাম। ম্যাডাম আপনি কী চাইতেছেন না চাইতেছেন তার উপরে কিচ্ছু যায় আসে না, উনি ঘুষ খাইছে সেই টাকা দিয়েই এই মিষ্টি পাঠাইছে। ওনার ড্রাইভার কি তোমাকে এসব কথা বলেছে? জি ম্যাডাম, হয়েছে কি, ওনার তো বড় মানুষ, অনেক বড় টাকার ঘুষ খাইছে, খুশি হয়ে আর ড্রাইভারে 20,000 টাকা দিছে, ড্রাইভারও খুশি, খুশির ছুটে আমার কাছে সব কিছু করে দিছে। ইয়ে স্যার নেন মিষ্টি খান। ম্যাডাম আমি তারে খুঁজে বাইর করার জন্য কষ্ট করে এত দূর আসছি, তার চোখে না দেখা পর্যন্ত আমার একটু ভালো লাগতেছে না ভাই। ওকে ওকে, ভালো লাগার জন্য তো ব্যবস্থা করেছি, আর সেই জন্যই তো দেরি হয়ে গেল। কিরকম ভাই? আপনার জন্য খাবারের প্যাকেট আসছে, আমার জন্যেও আসছে, আমরা দুজন একসাথে বসে খাবো,
গল্প করব। লোকমান হোসেন কি এখানে চলে আসবে? অবশ্যই এখানে আসবে। কখন? আমরা যখন চাইবো তখন। ভাই আপনি বুঝতে পারতেছেন না, আমি তো এক্ষুনি চাই। হ্যাঁ আপনি বলেছেন, কিন্তু আমি তো বলেছি আমরা, আমরার মধ্যে তো আমিও আছি, কিন্তু আমি তো এখন চাই না। কেন? ওই আপনি বললেন লোকমান হোসেনকে না দেখা পর্যন্ত আপনার ভালো লাগছে না। হ্যাঁ ঠিক সেরকম একটা প্রবলেম তো আমারও হয়েছে। সেটা কি? এখন যে আপনার সাথে আমার প্রেম করতে ইচ্ছে করছে। এসব কি বলতেছেন আপনি? যা বলছি রাজি হয়ে যাও। আসেন আসেন, প্রেম করি, ভালোবাসা ভালোবাসা। লোকমান হোসেন থেকে আপনি সত্যি সত্যি খুঁজে পাইছেন, সে কি আসলে এখানে আইব? কাল আসবে, আর কাল পর্যন্ত আপনি এখানেই থাকবেন, আপনি আর আমি, ঠিক আছে? অসম্ভব। চলুন না আমরা অসম্ভবকে সম্ভব করি, অনেকে তো করছে। শান্ত হন শান্ত হন, আমি সিকিউরিটির ব্যবস্থা করছি। তুই যে সিটকানি আটকাইতেছস, তুই জানোস আমি কে? নরম নরম করে ভাই রাখছি, পছন্দ হয় নাই না আমার অবলা নারী মনে হয়েছে তো? ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, সিটকানি তো দূরের কথা, ব্ল্যাকের উপরে একটা লাগছি দিব দরজা ভেঙ্গা নিয়ে বাইরে করবি। সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝালমুড়ি খাও টুকটুকি বাজে বাজাও তালি হাত তালি হবে। খারা গুলি করে দিলাম, খারা দিলাম গুলি করা। কি ব্যাপার, গুলি করবো মানে? তুমি পিস্তল কিনলে কবে? পিস্তল কিনি নাই, ভাড়া করছি 6 ঘন্টার লেগে, 3 ঘন্টা গেছে তোরে খুঁজতে আর 3 ঘন্টা বাকি। তোর দাদার বাপে আসিল জাহাজের খালাসি, মাথায় করে মাল নামাই তো কুলি কুলি, হারা গ্রামে মিশা কথা কয়ে বেড়াইতো, হ্যাঁ মেরিন ইঞ্জিনিয়ার হল কি পাঞ্জা ভেঙ্গে বুড়া বয়সে ভিক্ষা করে খাইছে, খবরদার মিশা কথা কবি না। দিলাম গুলি করে, গুলি করবা ঠিক আছে করো, গুলি করো, এত গুলি করার শখ নিজের ছোট বাইরে আপন ছোট বাইরে গুলি করবা করো? 8 পাশ দেখে আমার কোনো মূল্য নাই? নিজে তো নিজের ছোট বাইয়ের কোনো ভরণ পোষণের দায়িত্ব নাও না, কোনো কিছু চাইলে দাও না, এমন আবার পিস্তল নিয়ে এসে গুলি করার জন্য করো? বুক পাইতা দিছি গুলি করো। অভিনয় ভালো হয় নাই, যাত্রা পার্টির প্লেয়ার আসছে বালা অভিনয় করে, হাসা করে ক রিক্সা চুরি করে বেচছস কিনা? আমি আমি যদি তদন্ত করে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু কেস করুম। কেস করো মানে কিসের কেস? চুরির কেস। 1 নম্বর আসামি তুই, 2 নম্বর আসামি বাচ্চা বেটি, সংঘবদ্ধ রিকশা চোরের দল। আরে তুমি শুধু শুধু ওই মেরে এনে টানতেছো কেন? ওই এগুলোর মধ্যে নাই, আমি টাকা নিয়ে অন্য আরেকজন দিয়েছি। আরে দিছস? আরে ওই যে আমার বন্ধু মশিউর আছে না, স্কুলের বন্ধু, আমাকেও তো অনেক গরিব, ওই ওর মায়ের হঠাৎ করে অপারেশনের পর টাকা দরকার ছিল, ওরে গিয়ে টাকা দিয়ে আসছি। কোন হাসপাতালে ভর্তি হইছে? হ্যাঁ বিছানা নাম্বার কত? হাসপাতাল বিছানা না, হাসপাতালটা ভাইয়া ওই দিকে। এই খারা গুলি করে ওই হাসপাতালে তোরে পাঠাবো, ভাই গুলি করে তোরে ওই হাসপাতালে পাঠাবো, ভাই খারা ওই ওই খারা ভাই গুলি করে তোরে ওই হাসপাতালে পাঠাবো, ভাই খারা ভাই দিলাম ভাই দিলাম ভাই দিলাম। আপা কই আছিস? আপা এই যে আমি, কি হয়েছে? অত চিকর পড়তেছো কেন? কি মরছে নি?
মরবে কেন? আপনি বাসা ভাড়া নেবেন না, আমি টাকা নিয়ে আসি তো। ওরে মারে মা, দুই টাকার বাসা ভাড়া নিয়ে এসে এমনি চিকর পারতাছ যেন পুরো ফেলাটাই কেনে লেছ? হ অন আমার টাটা গুড বাই করবা, দাও টাকা দাও। আপা, তুমি ভাইয়ের সাথে ঝামেলাটা কি মিক্সে? ওই ছেমরি, তোমেলা করেছি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাইবে না। হ্যাঁ, এনে কত আছে? বাসা ভাড়া 5,000 টাকা আর খাওয়া বাবু 3,000, মোট 8,000। আচ্ছা শুনো, সামনের মাস থেকে খাওয়ান বাবুতে 1,000 টাকা বেশি দেন লাগবো। কেন? কেন মানে শাক পাত ভাজি ভর্তা দিয়ে কি তোমার খাইবার দিই? প্রত্যেক বেলায় মাছ মাংস দুধ দিন দিতাছি। হ্যাঁ, ওই গরুর মাংসের কেজি কত জানো? আপা, আমি যে এত টাকা দিতে পারবো না, আমি আপনাকে 500 টাকা বাড়াই দিব না। প্রয়োজনে আপনি আমাকে 7 দিনই মাছ মাংস দিয়েন না, 2 দিন আমাকে ভর্তা ভাজি যা দিবেন আমি তাই খাবো। হ, আমার তার কোনো কাম নেই কা, একবার তোমার লেগা চুলা জ্বালাই, একবার আমার লেগা চুলা জ্বালাই, এই করি। ইচ্ছু দেন ভাড়া দিয়ে আমার ভুল হয়েছে। ঠিক আছে, 500ই দিও, সময় মতো দিও। ও আপা, শিট, আমি তো ভুলেই গেছিলাম আজকে আসছিল। কেঠায়? ওই যে আপনার দিওয়ানা, সারাদিন সানগ্লাস পরে থাকে, ইভেন ঘরের মধ্যে কি আজব লোক রে বাবা। কি কইছে? ওই তো আপনি খোঁজ খবর নিতে আসছিল, আপনি খাইছেন কি না, পড়ছেন কি না, কোনো বিপদাবোধ হচ্ছে কি না, প্রতিবেশী হিসাবে একটা দায়িত্ব করতে পারছে না, কুশলাদি বিনিময় করতে আসছিল। হ এমন একটা ভাব লয় যে আমি বিপদে পড়লে আমার উদ্ধার করতে এবো, সেটা আমি কি জানি। আচ্ছা হয়েছে, তোমার তো জানানোর দরকার নেই কা, অহন তুমি যাও একটু কাপড় জমা খুইলা হো। আপাকে অনেক সময় তো এমন ভাবে আপা ডাকো যেন একদম কঞ্জাটা খুললা দিবা, একটু তো মাঝে মধ্যে সার্ভিসও দিবার পারো নাকি? কি করতে হবে? ওই যে টিভিতে কি কি সব দেখি না, ছেমরিরা তেল গরম করে ওইটার মধ্যে মেথি মুথি দিয়া চুলের মধ্যে ডলা দেয়, তারপর যখন চুলটা ধোয় এমন ঝিলিক মারে না, আমার আজকে একটু কইরা দাও না। ও কিন্তু আপা, আমি যে এখন পারবো না, আমি তো বাইরে যাচ্ছি একটু। তুমি না হপাই ভাটছিতে থেকে এলা, ওর আবার কই যাবা? আসে আসে আমার জরুরি কাজ আছে, আমি এসে আপনাকে লাগাই দিব না। তুমি আমার হাঁচাকুটা কত প্রেম মেম করুনি, ডেটিংয়ে যেতেছ? আপা, প্রেম করব আমি? ক্যা প্রেম কি জিনিস বুঝো না, এমন একটা ভান যেতেছ যে নাক টিপলে দুধ বাড়ায়? খোঁজ নিলে দেখা যাবে কয়টা ছেঁকা দিছ আর কয়টা খাইছ। আপা, এরকম কিছু না, আমি যদি কখনো প্রেম করি আমি আপনাকে বলবো। শুনো, আমার এক অনেক দরকার নেই কা, তো আমার বাড়ির বাউন্ডারির ভিতর প্রেম ওম করান যাবে না, আমি কয়ে দিতাছি। হ্যাঁ, তোমার সম্পর্কে একটা কমপ্লেনও যদি আমি শুনি, ঘাড় ধরে রক করে বাইর করে দেব। একটা কর্মজীবী মহিলা অলরেডি স্ট্যান্ড বাই রাখছি আমি। আচ্ছা, আমি যাই এখন। হ্যাঁ যাও। হোটেলের লোকটা কই? আপনি কি বাচ্চাটাকে বেঁধে রেখেছেন? আপনি ওই ভদ্রলোক না, হাডুডু প্লেয়ার, ওই যে হাডুডু খেলতে খেলতে রাস্তা পার হচ্ছিলেন, মেইন রোডে দেখা হলো আপনার সঙ্গে, কেমন আছেন আপনি? এই তো চিনতে পারছো, তবে এখন আর আমি হাডুডু খেলি না, এখন খেলি ক্রিকেট। ভালো, খুব ভালো, আমাদের দেশে তো ক্রিকেট খুব এগিয়ে যাচ্ছে, আমাদের দামাল ছেলেরা সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে, গর্বের বিষয় তাই না? হ্যাঁ, আমিও কাঁপাবো। ভাইজান কিছু মনে করবেন না,
আপনার যে বয়স, ক্রিকেটে আর আপনি কাঁপাতে পারবেন না। আপনি বরং রেগুলার ফুটওভার ব্রিজটা ব্যবহার করুন, আর এই ছেলেটাকে ছেড়ে দিন প্লিজ। ও, আমি তো ভাবছিলাম তুমি ক্যানভাসার, এখন তো দেখি তুমি চোরের সর্দার। কি বলছেন, চোরের সর্দার মানে? আছে না ভিক্ষুকের সর্দার, ছিনতাইকারীর সর্দার, আর তুমি হলে গিয়া চোরের সর্দার। ধান্দাবাজদের তো পেশার অভাব নাই, তাই বিশ্ব বাহিনী নিয়ে মাঠে নামছো, সংখ্যায় কত? আরে ভাই, আপনি কি এসব আজে বাজে কথা বলছেন? আমি টিউশনি করি আর কাজের ফাঁকে দেশের জন্য ভালো কিছু কাজ করার চেষ্টা করি। এই লিফলেটগুলো আমি বিলি করি, আপনাকে একটা লিফলেট দিয়েছিলাম না, এই যে দেখেন, 9 নম্বর পয়েন্টে লেখা আছে, শিশুশ্রম এবং শিশু নির্যাতন বন্ধ করুন। আপাতত শিশু নির্যাতন বন্ধ, এখন শুরু হবে বয়স্ক নির্যাতন। আমার মোটা ব্যাটটা নিয়ে আয়। ব্যাট মানে? আসলেই দেখতে পারবা, লোকাল ব্যাট, ব্যাম্বু ব্যাম্বু। এই যে আইয়া বস, এটা হলো গিয়া লোকাল ব্যাট, এই ব্যাট দিয়ে তোমার মাথা বরাবর একটা শট কমান। বাজে ডুগডুগি, বাজে ডুগডুগি, বাজে ডুগডুগি, হাততালি হবে হাততালি হোক, বাজাও তালি হাততালি, মুঠি খুলে দাও শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুগডুগি বাজে ডুগডুগি, বাজে ডুগডুগি, বাজে হাততালি। আপনি তুমি এলে কে? তোমার ওইটা কো, ওইটারে পাঠাও। কেন প্রত্যেকদিন তো আমার লগে দেখা করতে হয়, আজকাল লগে কি? তোমার কাছে আমি সকালে আইছিলাম, বিকালে আসুন, তুমি ছেলে রাতেও আসুন, অহন এটারে দরকার। দরকারটা কি আগে হেঁটে করবেন তো? আপনি আমার ভাড়াটিয়ার লগে কথা কইতে আইছেন, আগে আমার জানতে হইব আমার ভাড়াটিয়ার লগে আপনার কি জরুরি কথা। তা অবশ্য ঠিক, তোমার আগে খুলে কইতে হইব, আমার না আজকে 10,000 টাকা চুরি হয়ে গেছে। মর্যালা, আপনার টাকা চুরি হয়েছে ভালো কথা, কিন্তু এর লগে ঝুমুরের সম্পর্ক কি? হ্যাঁ, আপনি কি কইবা চাইতেছেন ঝুমুরি আপনার টাকা চুরি করছে? সোর আমি ধরে ফেলাইছি, চুরি করছে আমার এইটা, আমার ছোট ভাই, অহন আমি আইছি হ্যাঁ টাকা চুরি করিয়া কারে সাপ্লাই দিছে তারে ধরতে, আমার সন্দেহ হইতেছে হ্যাঁ টাকা চুরি করিয়া সাপ্লাই করছে তোমার এইটারে। আপনার ভাইয়ের যে টাকা চুরি করিয়া ঝুমুরে সাপ্লাই দিছে, এই সন্দেহের কারণ কি? তোমার ইডিয়ার লগে আমার ইডিয়ার একটা সম্পর্ক আছে, আমি ধরে ফেলাইছি, রাস্তায় একো ঘুরে ঘুরে দেখাই আমার সন্দেহ হইছে। আপনার মাথাটা না পুরাই গেছে গা, শুনেন, ঝুমুরে ভার্সিটিতে যায়, আপনার ভাইও নিশ্চয়ই এদিক ওদিক অলি গলি যায়, অখন চলতে ফিরতে গিয়ে দুইজনের মাঝপথে হয়তো কোথাও দেখা হয়েছে, দুইজনে মিলে খাড়া একটু গপসপ মারছে, তার মানে কি দুইজনের মধ্যে লাইন আছে? হ্যাঁ আচ্ছা, মানলাম তোমার কথাই ঠিক, কিন্তু আমার একটা সন্দেহ হইতেছে, তুমি আমার সন্দেহটা দূর করে দাও না, তুমি আমার আপনার লোক না। আমি আপনার কি আর আপনার মানুষ? এটা তুমি কি কইলা, তোমার লগে আমার একটা রিলেশন আছে না, সকালবেলা তোমার লগে দেখা হয়, বিকালবেলা দেখা হয়, আমরা দুজন সুখ দুঃখের আলাপ করি, তুমি আমার এই উপকারটা করবা না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখন কি উপকার করতে হবে এটা কর। তোমার এটা কি ঘরে আছে? নাইকা, বাচ্চা ঠিক আছে? ভালো হয়েছে, এই ফাঁকে একটা চেকিং দাও, বালিশের নিচে, তোষকের নিচে, সিপাই সাপাই কোনো জায়গায় টাকাটা রেখে গেছে কিনা, যদি না পাও হ্যাঁ যখন ভার্সিটি থেকে ফিরবো, ফিরে ব্যাগ থুয়ে ওয়াশরুমে ঢুকবো না, তখনই ব্যাগের চেন খুলে চেকিং করবা, ব্যাগের ভিতরে টাকা আছে কিনা, আমি নিশ্চিত কোনো না কোনো জায়গায় টাকাটা তুমি পাইবেই। কথা দিবার পারতাছি না, ট্রাই করুন। আচ্ছা আপনি এখন যান গা। যাইবার কাকে, সকালে আসলাম তোমার লগে দেখা করতে, দেখা পাই নাই, অন দেখা পাইছি দুই একটা সুখ দুঃখের কথা কই। আবার কি কইবেন? জানো যে রিক্সাটা চুরি হয়েছে না, এটা 3টা চাক্কায় তালা ছিল, স্পোকটি আসলো বাঙ্গা, চিন্তা করছিলাম রিক্সাটা বেচা তোমার একটা গলার চেন বানায় দেবো, পারলাম কই। কি লেগা, আমি কি আপনার কাছে চেন চাইছি? তুমি চাইবে কে? আমার একটা দায়িত্ব আছে না, তুমি আমার আপনার লোক না। আচ্ছা আপনি হন জানতো মেজাজ মেজাজ খারাপ আছে। তোমার আজকে সুন্দর লাগতেছে। এই কথাটা কালকে একবার কইছেন। কালকের সে আজকে বেশি সুন্দর লাগতেছে, কালকে মনে করো সুন্দর লাগতেছিল 99.99%, আজকে পুরো 100%, 100%। বহুত দিছেন আর লাগবো না, অহন যান। ত
তাহলে সেকিংটা কইছি না, ট্রাই করুন যা। আপনার তো মনে হয় মন খারাপ, আজ বরং বাসায় চলে যান, বাসায় গিয়ে রেস্ট করেন। আমি ঠিকই আছি, তোমার হাতের কাজ শেষ হয়ে গিয়ে থাকলে তুমি বাড়ি চলে যাও। জি স্যার, আমি তো যাবো, মানে বলছিলাম যে এতটা ভেঙে পড়ার মতো তো কিছু হয়নি স্যার। আজকের ইস্যুটাতে না হয় আমরা ফেল করেছি, কিন্তু আমরা তো কত ইস্যুতে উইন করেছি, ভবিষ্যতেও করব। আমি আসলে মেনে নিতে পারছি না, এই ভদ্রলোক আমাকে কথা দিয়ে গেলেন যে উনি আর ঘুষ খাবেন না, কিন্তু কি উনি ঘুষ খেয়ে বসলেন, এই বিষয়টা আমি একেবারেই মানতে পারছি না। স্যার আসবো, আসুন। আসেন আপনাদের দুজনের তো পোশাক আশাকেও কোনো মিল নেই। আপা, ওই আব্বাকে নতুন পোশাক কিনে দিলেও পরে না, ওই সিরাগুলো পরে বের হয়। আচ্ছা রেনু মাম দিচ্ছি, হ্যাঁ বলেন আপনার সমস্যা কি বলেন। স্যার আমার আব্বা একজন ফকির, উনি সারাদিন ভিক্ষা করেন। আপনি কি করেন? স্যার এই ছোটোখাটো চাকরি করি স্যার। তা আপনি চাকরি করলে আপনার আব্বা ভিক্ষা করবে কেন? স্যার ওনাকে মানা করলেও শোনে না, বেঁধেও রাখছিলাম, কেমনে কেমনে যেন ছুটে চলে যায়। বেঁধে রাখার পরেও ছুটে চলে যায়? আপনাদের যদি কোনো অভাব অনটন নাই থাকে তাহলে উনি ভিক্ষা করেন কেন? বলেন কারণ, বলেন। আমি কারণ কম কেন, তুই আমার এই নাচত কেন? আপনি জানেন না আপনি ভিক্ষা করেন, আপনার জন্য আমার মান সম্মান থাকে? হ্যাঁ কম বুঝতে পেরেছি। থামুন 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 রেনুমা, কেসটা খুবই ইন্টারেস্টিং এবং জটিল, এবং এই ইস্যুটা নিয়ে আমাদের কাজ করতে হবে। স্যার তাহলে কি ওনাদের আমার রুমে নিয়ে গিয়ে কথা বলবো? না এই মুহূর্তে না, কারণ কাজটা আমরা কিভাবে শুরু করব সেটা আমাদেরকে ভাবতে হবে। তবে এই মুহূর্তে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। স্যার আমি কিন্তু মানা করছিলাম স্যার, আমি কয়েকবার মানা করছি, ভাই এই ফকির ফকির অফিসে ঢুকতে পারবো না, কিন্তু এই যে ভদ্রলোক একেবারে অনুনয় বিনয় করে আমার এখানে ঢুকছে, কিন্তু ওনারা আমি বলছি এই ফকির বেটা খবরদার স্যারের কাছে ভিক্ষা দেবে না। উনি কি টাকা চেয়েছে আপনার কাছে? তুমি থামো। আচ্ছা আপনার বাবার দায়িত্ব যদি আমরা নিতে চাই তাহলে আপনার কোনো আপত্তি আছে? না স্যার। সত্তর, আমাদের নিচতলার যে রুমটা খালি আছে ওটার কি অবস্থা, ভেতরে কি আছে? স্যার ওখানে একটা চৌকি আছে, আমি মাঝে মাঝে রেস্ট নেই উনি। তোমার রেস্ট নিতে হবে না, ওনাকে ওখানে থাকার ব্যবস্থা করো, আর খেয়াল রাখবে উনি যেন অফিস থেকে বেরোতে না পারে। ভাই তালা দিয়ে রাখবেন। তোমার হাতের কাজ শেষ হয়ে থাকলে তুমি বাড়ি যাও, কালকে দেখো। পোলাও কোরমা বিরিয়ানি তৈরি কি খাবেন বলেন? আচ্ছা বাচ্চু ভাই আপনি এরকম কিসের জন্য বলেন তো? আপনার সামনে জলজ্যান্ত একটা মানুষ মাথায় ব্যান্ডেজ বাঁধা বসে আছে, একটাবার আপনি প্রয়োজন বোধ করলেন না জিজ্ঞেস করতে যে ভাই আপনার কি হয়েছে? ভাইয়া কি হয়েছে? আমার এখন বলতে ইচ্ছা করতেছে না কি হয়েছে। আমরা দুইটা প্রাণী একই ঘরের মধ্যে থাকি, পাশাপাশি বিছানায় ঘুমাই,
রাত বিরাত আপনি আমার কত যে ডিস্টার্ব করেন, গভীর রাতে ঘুম ভাঙে খাটের নিচ চেক করেন, বাথরুম চেক করেন, আপনার ভিতর কি কোনো ফিলিংস কাজ করেন আমার জন্যে? আপনি একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না যে আপনার মাথা ফাটছে কীভাবে? আপনারে আই জিজ্ঞেস করতাম কি নেই, টাকার পরিস্থিতি সম্পর্কে তো আই জানি। আপনি মনে করেন রিক্সা দিয়ে গেলে পিছন থেকে ঠেলা দিলে আপনার মাথা ফাটতে পারে, বাসে উঠানোর সময় আপনার মাথা ফাটতে পারে, বাসের থেকে নামার সময় মাথা ফাটতে পারে, আপনার কপালে লেয়া আছে ব্যান্ডিস, অন আই কিনতাম। আপনি অনকন কিয়া খাইবেন, পোলাও বিরিয়ানি তিহারি কি খাইবেন কোন? আমি কিছু খাবো না, আমি আপনাকে 10টা টাকা দিচ্ছি, আমার মাথা ব্যথার 2টা ট্যাবলেট কিনে এনে দেন। আপনি কি আরে গরিব মানুষ মনে করছেন না? আপনার এই 2টা ট্যাবলেটের দাম কত হইব? 5টি হইব 10টি হইব? আপনি আর কিয়া খাইবেন সেটা কন না, আই ব্যাগ লইয়া নিউম। আপনার যা খাইতে ইচ্ছা করে আপনি তাই নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি বইয়ে হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি হাততালি। সরি ভাইয়া আর বলে গেছে, আপনি আরে হাসা করি কম তো, আপনার মাথা আসছে কেন? ওই তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আপনি তো রাস্তা দিয়ে যাবেন, আপনি কি আকাশ দিয়ে যাবেন নি? সেটাই, রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের সামনে একটা গাছ, আমি দেখি কি সেই গাছের সাথে ছোট্ট একটা বাচ্চার বাইন্ধা রাখছে। নিশ্চয়ই হুলাই গা কাম করছি, এর বয়স কত? 8-10 বছর হবে। আচ্ছা আপনি আরো একটা ইনফরমেশন দেন তো, এই হুলা কি ওই দোকানে কাজ করতো নি? নিশ্চয়ই থালা বাসন ভাঙিয়ে লাইছে। আচ্ছা বাচ্চু ভাই আপনি চুপ করবেন, আমারে বলতে দেন কি হয়েছে। ওই বাচ্চাটার খিদা লাগছে, রেস্টুরেন্টে গিয়ে একটা সিঙ্গারা চাইছে, তারে সিঙ্গারা দেয় নাই, তারপর বাচ্চাটা একটা সিঙ্গারা নিয়ে মারছে দৌড়। আয় আমারে কইছি না ই গা কাম করছে, আইসকালকার লেদা লেদা হোলাইন এত শতান, এগুলো তো আর বেশি করে পানিশমেন্ট দেওয়া দরকার। বাচ্চু ভাই আপনি থামবেন, আপনি দয়া করে যান পোলা মাংস নিয়ে আসেন তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, পোলা দিছে দৌড়, আমাদের মাথা আসছে কেমনে? পোলা দৌড় মারছে, আমার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঢাকা রিসা রোডে টেম্পোর সাথে ট্রাকের যেরকম সংঘর্ষ হয়, সেই সংঘর্ষ হওয়ার পর ট্রাকটা উল্টে গেছে, বুঝতে পারছেন? ভাই আমি কথা বলতে পারতেছি না, আমার মাথা ব্যথা করতেছে, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি যান, খাবারটা নিয়ে আসেন, খাওয়া দাওয়া শেষ করি, আমি ব্যথার ওষুধটা খাই, তারপর আবার এই প্রসঙ্গে আপনার সাথে কথা বলি। সারাদিন বাসাতেই ছিলে, বের হওনি কোথাও? হবো না কেন, হয়েছিলাম বের। তো খুঁজে পেয়েছো? এত সহজ না খোঁজ পাওয়া। আরে আমি কিন্তু লোকমান ভাইয়ের কথা বলছি না, তুমি যে ওনার কোন বন্ধুর ঠিকানা নিয়ে এসেছো তার কথা বলছি। এই দাঁড়া দাঁড়া, কি রে লোকমানের তুই ভাই ভাই করে কথা বলতেছিস কেন? লোকমান তোর কিরকম ভাই লাগে? একটা থাপ্পড় দিয়ে না 32টা দাঁত ফালায় দিব। আরে তুমি রাগ করছো কেন? তোমার সাথে ওনার একটা রিলেশন ছিল, এখন আমি তাকে কি বলে ডাকবো বলো? সে একটা বদমাইশ, তারে বদমাইশ বলে রাখবি। আচ্ছা ঠিক আছে, তোমার সেই লোকমান বদমাইশের বন্ধু খোঁজ পেলে? হুম। কি বলে সে? কি বলবে সে? সে তো লোকমানের চাইতেও বড় বদমাইশ। কেন আপা কি হয়েছে? তোর এত কিছু জানতে হবে না, বাইরে থেকে আসছস, কাপড় চোপড় বদলা যা। আচ্ছা যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমার অভিযানের গল্পটা শুনে যাই। আরে কি বলবো এই অভিযানের কথা, যে লোকের কাছে গেছিলাম ওই লোক একটা আস্ত ফাত্রা। তোমার সেই লোকমান বদমাইশের চেয়েও ফাত্রা? আয় খবরদার, লোকমান বদমাইশ হইতে পারে কিন্তু ফাত্রা না। দিছি একটা ইচ্ছা মতো ওয়ালের সাথে গিয়া পড়ছে, মাথা ফাটছে কিনা জানি না। হায় হায় আপা, তুমি তাকে মেরেছো? তো কি করব, আমার হাত ধরতে চাইছে, ধরতে দিব? না না তা দেবে কেন, কিন্তু তার যদি কোনো খারাপ ইন্টেনশন থাকে তুমি তো চলে আসবে, মারামারি করতে গেলে কেন? কেন এমনি এমনি চলে আসবো কেন? আপা তুমি তো ঢাকা শহরে নতুন এসেছো, একলা একলা ঘোরাঘুরি করছো, সেই লোক যদি তোমাকে টার্গেট করে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলবে না? শোন আমার নাম নার্গিস আক্তার, ক্যারাতেতে ব্ল্যাক বেল্ট, যে আমার ক্ষতি করার জন্য আসবে না এমন একটা লাঠি মারবো বুকের পাঁজরটা তো সব ভেঙে যাবে, বুঝতেও পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে কুল, তাহলে এখন কি করবে? আমার একটা বান্ধবীর কথা তোর গল্প করছিলাম না, ওর আব্বা ওসি, সে দেখা করতে বলছে কালকে, যা দেখি কি বলে। গুড আপা, এইটা তোমার একটা ভালো সোর্স, এই সোর্সটাকে কাজে লাগাতে পারবে। আচ্ছা তোর সাথে কি ওই ছেলেটা দেখা হয়েছিল নাকি? কোন ছেলে আপা? ন্যাকামি করো না, মনে হয় বুঝতে পারতেছো না যে কার কথা বলতেছি। না বুঝতে পারছি,
তার সাথে আবার কিভাবে দেখা হবে আপা? তোমাকে ফোনে বললাম না, ওই যে রাস্তায় দেখা হয়েছিল ওখানেই শেষ। মনে থাকে যেন কথাটা, পরে কিন্তু আবার দেখেই মনে হয়েছে লোকমানের পেতাত্তা। মনে থাকবে আপা, তুমি বসো, আমি চেঞ্জ করে আসছি, তারপর চা খেতে খেতে গল্প করব। এটা আপনি কই ডাকলেন, এখানে কেন? খাবারের রেস্টুরেন্ট, আমরা খাবো। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি এখানে কেন? মানে আপনার স্ট্যাটাসের সাথে যায় না তো। তুমি না সরল আছো, না বুঝা কি কি জানো বইলা ফেলো। ঠিকই তো বললাম, আপনার কোটি কোটি টাকা, এত টাকা থাকতে আপনি এরকম একটা জায়গায় আসবেন কেন? আর আপনার না কিছুই আমি বুঝি না, মানে এত টাকা থাকতে থাকেন একটা ভাড়া বাসায়, একটা গাড়ি নাই, মানে কিসের বলক তাহলে আপনি? তোমার যে টাকাগুলো দিছি বাড়ি ভাড়া মিটাইছো? হ্যাঁ আমি ওটা দিয়ে দিছি, কিন্তু আপনি কি আমার প্রশ্নের উত্তর দেন? শোনো, তোমারে আমার পারিবারিক ঐতিহাসিক একটা ঘটনা বলি। আপনার দাদার যে একটা আব্বা ছিল, ওই আব্বার ঘটনা? তুমি সরল হইতে পারো কিন্তু বুদ্ধিমানও আছো, সাথে সাথে ধরে ফেলছো না? ঘটনাটা শুনো, আমার দাদার আব্বার একটা কচ্ছপ মডেলের গাড়ি ছিল, সামনে দিয়ে এরকম উঁচু, পেছন দিক দিয়ে এরকম উঁচু। ভক্সওয়াগন? হ্যাঁ ভক্সওয়াগন, হ্যাঁ ওই গাড়ি ছিল। তো আমার দাদা ওই গাড়ি নিয়ে একদিন বাইরে ছিলেন, গাড়ি চালাইতে চালাইতে অ্যাক্সিডেন্ট করছিল, অ্যাক্সিডেন্ট করে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, পরে আর ব্যাগ রক্ত দিয়ে তারে বাঁচাইতে হয়েছে। তারপর থেকে আমাদের পরিবারে গাড়ি সম্পূর্ণ নিষেধ, আমাদের স্থল রাশিটা একটু খারাপ, জল রাশিটা খুব ভালো, এর জন্যই তো আমরা শিপিংয়ের ব্যবসা করি। আপনার রাশির ব্যাপারটাও বুঝলাম, আপনার গাড়ির ব্যাপারটাও বুঝলাম, কিন্তু আপনি ভাড়া বাসে থাকেন কেন? আমার আব্বা দাদার সাথে রাগ করে ঢাকায় চলে আসছে, ঢাকাতে এসে গুলশানে একটা আলিশান বাড়ি বানিয়েছিল, বাড়ি বানায় আমার দাদারে দাওয়াত দিয়েছিল ওই বাড়িতে আসার জন্য। আমার দাদা যেদিন আসছে সেদিন খাবারের টেবিলে 20 পদের তরি তরকারি সাজিয়েছে, দাদা খাইতে বসা একটা দানাও মুখে না তুলে রাগ করে বাড়ির থেকে বাইরে চলে গেছে। কেন? কারণ আমার দাদা খুব রাগ করছিল, আমার আব্বারে বলছে তোমার টাকা পয়সা হয়েছে দেখে কি তুমি মানুষের দেখাইতেছ, 20 পদের তরি তরকারি নিয়ে খাইতে বসছো, আলিশান বাড়ি বানিয়েছো, টাকা পয়সা হইলে এগুলো করা যাবে না। তখন আমার আব্বা রাগ কইরা মন খারাপ কইরা ওই গুলশানের বাড়িটাও বেঁচে দিছে। তারপর আমাদেরকে বলছে বাবা টাকা পয়সা যতই হোক নোশো, মানুষকে টাকা পয়সা বুঝতে দেওয়ার কিছু নাই, একদম মাটির মানুষ হয়ে থাকতে হবে। সেটা তো বুঝলাম, কিন্তু আপনার তো টাকা আছে, আমাদেরকে এখানেই বসতে হবে, অন্য কোথাও যাওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনে এটার থেকে একটু ভালো আর একটা রেস্টুরেন্ট আছে ওইখানে যাই, চলো। ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি, হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি, মুঠি খুলে দাও, শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, হাততালি। আচ্ছা কই ভাই, সাত কের গুণ? সাত বেসাদের কথা জিজ্ঞাসা করে কোনো লাভ আছে? খাবার তো আর আপনি রান্না করেন নাই, আপনি দোকান থেকে কিনে আনছেন তাই না? ভাইয়া আপনি ঠিকই কইছেন, আই আসলে কথাটা কইতেছি এল নাই, আই মেলা দোয়ান ঘুরি এই বালা দোয়ান তাই লই আইছি। আছে মোটামুটি লবণ চড়া, তারপরও বাধ্য হয়ে খাচ্ছি, বেশি কথা বললেন না, একটু চুপচাপ খাইতে দেন। কইর ভাই, আপনি যদি আইসগার মতো প্রতিদিন সন্ধ্যার আগে আগে আইয়েন, আপনারা আই কথা দিতেছে, আপনারা আই প্রতিদিন বিরিয়ানি খাওয়াই। আপনি যদি প্রত্যেক দিন আমার বিরিয়ানি খাওয়ান, কোনোদিন আমি সন্ধ্যার আগে বাসায় ফিরবো না। হিললে? আরে ভাই প্রত্যেক দিন বিরিয়ানি খাইলে পরে মানুষ বাঁচে, এটা ভারী খাবার না, মাংস পোলাও বিরিয়ানি এটা রেগুলার খাওয়া যায়। ভাই আমি তো বুঝি না, আপনি যে এত স্বাস্থ্য সচেতন মানুষ, জান আপনার মেনু চেঞ্জ, আপনারে আয় সাত দিন সাত রকম খাওয়া হয়, মনে করেন প্রথম দিন খাওয়ানি চিংড়ি, এরপরের দিন মনে করেন কাতলা, এরপরে ধরেন যে রুই, তারপরে ধরেন যে মোরগ খাওয়াইম, এরপরে ধরেন যে খাসি, আরেকদিন খাওয়াইম গরু। আচ্ছা বাচ্চু ভাই, আপনার এই সমস্যা কি ছোটবেলা থেকে? এই যে আপনি রাতের বেলা একা একা ঘরে থাকতে ভয় পান সে কথা বলতেছি। আমি তো আপনার কথা কিছু বুঝতেছি না, কি হয়েছে খুলি কর। তাহলে পরে আপনি আমার আপনার সাথে রাখছেন কেন? আমি আপনার এই ডরনের লোক রাখছি না, আপনি কী কনে কিন্তু আপনার রাস্তায় রাস্তা ঘুরাঘুরি করতেন, আপনার লোক আর দেয়া হয়েছে, আপনার লোক আর মনের মিল হয়েছে, আপনার থানের কোনো জায়গা নাই, কী আল্লাহ আপনারা থাকতে দিয়েছি, তাই তো একলগে বই কথাবার্তা কই ইয়েল্লাই তো আর কী কন আপনি কিন্তু আই কি ডরাইল্লা লোক নেই। থ্যাংক ইউ যে আপনি মানুষের উপকার করতেছেন। আপনার আমি একটা গল্প বলি, ঠিক আপনার
উল্টা। আমাদের গ্রামে একটা ছেলে বখাটে, মাস্তানি করে সারাদিন, নানান ধরনের গ্রামের মধ্যে উৎপাত করে, কিন্তু রাত হওয়ার সাথে সাথে আপনি যেমন ঘরের ভেতর থাকতে ভয় পান, আর ওই ছেলেটা ঘরের বাইরে যাইতে ভয় পায়। হিল্লাই ঘরের থেকে বের হইলে পরেই ওদের একটা কুয়া আছে, সেই কুয়ার পারে নাকি একটা জিন নাচে আর ওরে ডাকে, হাই হাই হাই। জিন না পড়ি, জিন পড়ি একটা কিছু হবে, আমি তো নিজে চোখে দেখি নাই। আচ্ছা, এতে কি অনেক লম্বা নি? আপনার চাইতে খাটো। আপনি কার কথা কইতেছেন? ওই ছেলে। আরে, আমি তো জিনের কথা কইতেছি। জিন, জিন তো মনে হয় জোর চাইতে অনেক লম্বা হবে, না হলে ভয় পাবে কেন? হেতে কি পড়তো? হিন্ত কি? ওরে, হেতে জামা কাপড় কি হিন্ত, মানে পড়তো আর কি। ওই তো দিনের বেলা প্যান্ট শার্ট আর রাতে বেলা লুঙ্গি গেঞ্জি, গ্রামের লোকজন যা পরে। আপনি কার কথা কন? কেন ওই ছেলে? দূর ও ভাই, আপনি বারবার হোলার দিকে টাইনতেছেন কেন? আমি তো জিনের কথা কইতেছি। আপনিও তো বারবার জিনের দিকে টাইনে নিচ্ছেন, একটু পর জিজ্ঞাসা করবেন জিন যে কাপড় চোপড় পরতো, সে কাপড় চোপড় কোন দর্জি বানাইতো, সেই দর্জির সাথে আমি দেখা করবো। খান ভাইয়া, সরি, আপনি মনে মাইন্ড করছেন। বাচ্চু ভাই, ভাইয়া একটা শব্দ শুনতে পারতেছেন? পাশের বাসার এসির শব্দ। আপনি কোন ভাববে? হ্যাঁ, ওই এসি সারলে পরে একটা প্রথমে শব্দ হয় না, সেই শব্দ, টেনশন নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ রে ভাই, ওই যে শোনেন। এবার বুঝি, আমি তো মনে করছি কি জানি ডরা গেছি। আমার ট্যাবলেট আনছেন? আরে ভাই, তো ভুলে গেছি। এরকম কথা বললেন আপনি? আমি বললাম যে আমার মাথা প্রচণ্ড পেইন করতেছে, ওষুধ না খেলে আমার ব্যথা কমবে না। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আমি ঘুমাবো, প্লিজ ডাকা ডাকি করেন না, রাতে ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে ডাকতাম না ভাই, আপনি মাইন্ড করেন না, ভুলে গেছি। রিক্সা চালক ভাইরা, আজ আপনাদের কিছু জরুরি কথা কওয়ার লেগে এই জায়গায় জমা করছি। আপনারা জানেন আমার ছোট ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার পেটে লাত্তি মারছে। আমার পেটে লাত্তি মারা মানে আপনার পেটে লাত্তি মারা। আপনি আমার রিক্সা চালান, আপনার রিক্সা চালানির অসিলায় আমার পেটের ভাত জোটে। সুতরাং কি দাঁড়াইল, গ্যারেজ মালিক, রিক্সা চালক, ভাই ভাই, এর মাঝে আর কিছু নাই। বিয়া করি নাই, অগ্রিম কে রাখি, বিয়ার পর আমার কোনো বউ নাই। আমার কেরা আছে? আমার আছে রিক্সা, আমার আছে রিক্সা চালক ভাই, কথা বুঝছেন? জি। আপনারা জানেন আমার এক গাধা রিক্সা চালক ভাইয়ের কাছ থেকে আমার বাটপার ভাই, আমার মায়ের পেটের ভাই রিক্সা চুরি করে নিয়ে গেছে। সুতরাং আপনাকে সাবধান করার জন্য, সাবধানতার কিছু বাণী শুনানোর জন্য এই কার্যালয়ে হাজির করছি। প্রথম বাণী, আপনি আমার কাছ থেকে রিক্সা নেবেন, রিক্সা চালানি শেষ করা রিক্সা আমারই বুঝাই দিবেন। তার মধ্যে যদি রিক্সার স্পোক কাটে, রিং টাল হয়, রিক্সা চুরি হয়, সেই দায় আপনার, ক্ষতিপূরণ আপনারই দিতে হইব। কারণ এই ক্ষতি হইব আপনার দোষের কারণে, আপনার ভুলের কারণে। দ্বিতীয় বাণী, আপনি রিক্সার পাইলট, প্যাসেঞ্জারের জায়গাতে উঠাইবেন, সে যেখানে যাইতে চায় সেখানে নামাই দিবেন। মাঝখানে প্যাসেঞ্জারের কোনো সার্ভিস দেওয়ার দায়িত্ব আপনার না। মাঝখানে রিক্সা খাড়া করাই গেল, খুব পিয়াস লাগছে, একটা পানির বোতল এনে দেন, রিক্সা থুয়ে পানির বোতল আনতে যাবেন না। প্যাসেঞ্জারের পানি খাওয়ানোর দায়িত্ব আপনার না। কেন এখন আমার জিগান কেন? আপনি 10 টাকার বাদাম আনতে গেলেন, আপনি পানির বোতল আনতে গেলেন, এই থাকে প্যাসেঞ্জারে রিক্সা নিয়ে ভাগা দিল। কেডা প্যাসেঞ্জার, কেডা রিক্সা চোর, তার কপালে লেখা আছে? আছে নাই? 3 নম্বর বাণী,
আমার তরুণ এবং যুবক রিক্সা চালক ভাইদের জন্য। রিক্সায় যদি সুন্দরী প্যাসেঞ্জার নেন, সুন্দরী মেয়ে নেন, আমি খেয়াল করে দেখছি আমার যুবক রিক্সা চালক ভাইরা যদি সুন্দরী মেয়ে প্যাসেঞ্জার পান তখন খালি ঘুরে ঘুরে দেখেন, ঘুরে ঘুরে দেখেন। আপনি যদি ঘুরে ঘুরে পিছনে দেখেন, এই ফাঁকে যদি সামনের থেকে ট্রাক আসে, ট্রাক চাপায়, আপনি শেষ, সুন্দরী মেয়ে শেষ, আমার রিক্সা শেষ। সুতরাং যুবক রিক্সা চালক ভাই আপনারে কই, রিক্সা চালাবার সময় আপনার প্যাসেঞ্জার পুরুষ না নারী সেটা দেখার দায়িত্ব আপনার না, যুবতী না বৃদ্ধা সেইটাও দেখার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব জায়গার জিনিস জায়গায় পৌঁছায় দেওয়া। শেষ কথা, এইটা বাণী না, এইটা আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার বাটপার ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার রিক্সা চালক ভাইরে পথে বসায়া, আমারে পথে বসায়া রিক্সা বেচে দিছে। প্রতিশোধ, প্রতিশোধ আমাকে নিতে হইব। অত্র এলাকার কোনো রিক্সা চালক ভাই আমার বাটপার ভাইরে রিক্সায় নেবেন না। সে যদি রাস্তায় পড়েও থাকে সাইড কেটে চলে যাবেন, তার রিক্সায় নেবেন না। বক্তব্য শেষ, আপনাকে লেগে ক্ষুদ্র আপ্যায়নের ব্যবস্থা রাখছি। সামনের হোটেল চুক্তি করা আছে, মাথা পিছু একটা সিঙ্গারা একটা দুধ চা খাইয়ে দেবেন, অনুরোধ দুইটা সিঙ্গারা নেবেন না। আলোচনা শেষ, আসেন। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি। আপা সরি, আজকে আসতে একটু লেট হয়ে গেছে। তো আমারও সরি কইতেছো গেল। ওই তুমি কি বাড়িতে মাংলা থাকো, টাকা দিয়ে থাকো না, তাহলে সরি কইতেছো গেল। শুনো, বাড়ি হলো যদি তোমার সম্পর্কে কোনো কমপ্লেন না থাকে তাহলে আমার কোনো কমপ্লেন নাই, বুঝছো না? মানে প্রতিদিন তো এরকম লেট হয় না, আজকেও যে ফ্রেন্ডের বার্থডে পার্টি ছিল তো ওই ডিনার করতে যেয়ে একটু লেট হয়ে গেছে। আচ্ছা আপা, আপনি কি খাইছেন? আমি খাইছি কি খাই না এটা দিয়ে তো তোমার কাম নাইকা। তুমি ওখানে বহো, তোমার লাগে আমার কথা আছে। আপা আমি কেবল বাড়ি থেকে আসছি, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আরে আরে, হুনো 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 হুনো, এক ঘন্টা পরে অফিসে সঞ্জেব। তোমার আমি চাচি কামো হাঁচা হাঁচা উত্তর দিব। কি এমন কথা আপা, তুমি আমাকে রাজি হয়েছে নাকি? কি বিষয়? কেন ওই যে আপনার অনেক বড় সব তো ঢাকা শহরে আপনার একটা ফ্ল্যাট থাকবে ওইটা। ওই সেম রে, আমি কি তোমার এই বিষয়ে কিছু কইছি না? আমি ধারণা করলাম, আপনাকে দেখে মনে হলো। মনে মনে এত মন কলা খাও কেন? হ্যাঁ, তোমার যা জিজ্ঞাসা মতো তার উত্তর দিবা, সোজা সোজা উত্তর দিবা। কি তুমি যে আজকে আমার 10,000 টাকা দিলা, কই পাইছ? কোত্থেকে পাইছো? মানে এটা কি ধরনের প্রশ্ন? প্রত্যেক মাসে মাসে যেখান থেকে আসে সেখান থেকে? তোমার মামাই পাঠিয়েছে। মামা দিবে না তো কে দিবে? মামাই তো দিবে। মাগা তুমি না কইছিলা তোমার মামুর একটু প্রবলেম চলতেছে, তোমার মামুর এই মাসে টাকা দিতে একটু সময় লাগবে। প্রবলেম ছিল, সামহাউ ম্যানেজ হয়ে গেছে, এগুলো কোনো ব্যাপার। আমি আপনাকে একটা কমিটমেন্ট দিছি, আমার মুখের কথা একটা দাম আছে না? কোনো আমার লাগে কোনো মিছা কথা কয় না, ঝামেলা কিন্তু একটা বাঁধছে। কি ঝামেলা? আরে ওই যে আমগো বাড়ির নিচে থাকে না দুই ভাই, ফজলু মিয়া আর বজলু মিয়া। জানি তো ফজলু মিয়া, ওই যে আপনার প্রেমে দিওয়ানা। হ্যাঁ আমার দিওয়ানা, আমার দিওয়ানার 10,000 টাকা চুরি হয়ে গেছে গা। শিট, কি বলেন আপা? ওয়েট ওয়েট ওয়েট, তার 10,000 টাকা চুরি হয়েছে, এটা নিয়ে আপনি আমাকে কেন জিজ্ঞাসাবাদ করতেছেন? কারণ ফজলু মিয়া সন্দেহ করতেছে, বজলু মিয়া হেরাখান রিক্সা চুরি করে বিক্রি করে দিচ্ছে আর সেই টাকা তোমারে সাপ্লাই দিচ্ছে। আপনি সব কি বলেন? মুসলিম ভাই আমাকে টাকা দিতে যাবে কেন? সে আবার কি লাগে? দেনা দাদা 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 চকে দাদা চকে দাদা 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 দাদা চকে 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 দাদা ভার্সিটির পথে হাজার হাজার লোক আমার পিছে পিছে হাঁটে। আপনি কি বলতে চান এই হাজার হাজার লোক আমার সাথে লাইন মারে? আপনি আমাকে একটা নিয়ে প্রশ্ন করতেছেন? আরে আমার যা কইছে আমি তোমারে তাই কইলাম, হাজা মিছা আমি কিছু জানি না। আমি ভাবছি আপনি ইম্পর্টেন্ট কিছু বলবেন, কিন্তু আপনি যে এইসব আজেই রাত পক পক করবেন এটা আমি বুঝি নাই। মানে চিল্ড মুডে ছিলাম, একটা পার্টির থেকে আসছি, কেবল কিসব গেলাম। যত লাগতে পড়ছি ওই বাড়ি
আরে ভাই বলেন শুনতেছি। আচ্ছা আপনি কি শুরু করছেন বলেন তো? আজকে রাতে খাওয়ার সময় আপনাকে আমি রিকোয়েস্ট করছিলাম না যে ভাই প্লিজ আমার শরীরটা আজকে ভালো না, মাথা ব্যথা, আমি আজকে একটু ঘুমাবো, আমাকে রাতের বেলা আপনি আজকে ডিস্টার্ব করবেন না। আপনি গভীর রাতে টাকাটাকি করে কি শুরু করছেন বলেন তো ভাই? আমি তো আর আপনার সাথে সাথে ডাকি না। আমি বুঝলাম আপনি সাথে ডাকেন নাই, বিপদে পড়ে ডাকছেন, কিন্তু আপনার বিপদটা কি সেটা শুনি ভাই। আমি তো আজকে শপথ করছি আই কিছুতে আপনারা ডাকতাম না, কিন্তু একজন গভীর ঘুমে হঠাৎ করে দিয়ে যে আর মাথার ডাইন কোনা দিকে যেন সুল ধরে টান দিয়েছে, আমি টক্কা দিয়ে উঠলাম, উঠি ডাইনে তাকাইছে, তাকাই দিয়ে কোনো গা নাই, হঠাৎ করে দিয়ে আর বাম কিনার দিকে যেন টান দিয়েছে, আমি ঘুরি তাকাইছি দেখ বামে কেন, আয় একবার ডাইনে তাকাই দেখ কোনো গা নাই, বামে তাকাই দেখ কোনো গা নাই, ডাইনে তাকাই কোনো গা নাই, বামে তাকাই কোনো গা নাই, আর সুল ধরে টান দিল কে হলাইছে পুরুষ নামে? মানে মানে আপনার চুল ধরে যে টানাটানি করছিল সে নারী না পুরুষ? তার পরনে কি আছিল, শাড়ি না লুঙ্গি, সেই কথা জিজ্ঞেস করছি ভাইয়া। আপনি গিয়ার লগে বাইসালি করেনি, এসব তো বাত্তি নিবানো আছিল, এসব দেয়া যায়নি যে পুরুষ না মহিলা। তার মানে আপনার দৃঢ় বিশ্বাস আপনার চুল টানাটানির পর তারা খাটের নিচে এসে লুকাইছে? ভাইয়া প্লিজ একটু চেক করেন না। ঠিক আছে দেখতেছি। ভাই রে ভাই আপনি পারেন। আরে ভাই থামেন, আমি বলছি যে খাটের নিচে জিন পরি কেউ নাই ভাই, আরেকবার একটু ভালো করে সামনে খাটের নিচে কোনার দিকে একটা তেলা পোকা নাচানাচি করতেছে, ওইটার মেরে ফেলি ভাইয়া। জীবত্তা মোয়া বাপ মারি আর না আল্লাহ নারাজ হয়ে যাবো। বাহ আপনার চিন্তা ভাবনা তো খুব উন্নত, কিন্তু গভীরাইতে মানুষের কষ্ট দেন কেন? এখন ঘুমান ভাইয়া, একটু কষ্ট করে বাথরুমে যান না। আমার বাথরুমে যাওয়ার কোনো প্রেশার নাই ভাই, একটু জান না দয়া করে প্লিজ, একটু চেক করে আসেন। সুলতান দেব বাথরুমে পড়াইছে না? ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি, হাততালি হবে হাততালি হোক বাজাও তালি হাততালি। দেখছি ভালো করে দেখছি। জি ভালো করে দেখছি ভাই। কি দেখলে? বাথরুমের ভিতর দেখছি একটা কমোড, একটা বদনা, একটা বালতি, একটা মগ, একটা ভেজালুঙ্গি, একটা গামছা, দুইটা টুথব্রাশ, একটা পেস্ট। ভাই আর কিছু দেন নি? না আপনার যে সুলতান দিছে ওরা বাথরুমের ভিতর নাই, ওরা জানলাতে পালা গেছে। এখন ঘুমান, তার আগে দরজাটা বন্ধ করে দেন, আমি বাইরে যাব। হিলে ভাই, আরে এত রাইতে আপনার হালাই তুই কোনায় যাবেন? আমি ফুটপাতে গিয়ে ঘুমাবো ভাই। ঘর থাকতাম না ফুটপাতে কিল্লেই ঘুমাইবেন? আপনি তো ঘরের ভিতর ঘুমাইতে দিচ্ছেন না। আমি যদি ফুটপাতে থাকতাম তাহলে সারা রাত শান্তিতে ঘুমাইতে পারতাম এই অসুস্থ শরীরটা নিয়ে। ভাইয়া সরি আর ভুল হয়ে গেছে, আপনি ঘুমান। মুঠি খুলে দাও শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুকডুকি বাজে ডুকডুকি বাজে ডুকডুকি বাজে হাততালি। ভাইয়া একটু কষ্ট করে লাইটটা বন্ধ করে দেন। লাইট আছে জ্বালানো থাকবে ভাই, নাইলে তো আর ঘুমাইয়ে না, আপনি নিবাই দেন। আরে ভাই আপনি গভীর রাতে কি শুরু করলেন বলেন তো? লাইট জ্বালাইলে পরে আপনি ঘুমাইতে পারেন না, লাইট নিবাই দিলে পরে গভীর রাতে ভয় আপনি উঠে পড়েন। আপনি যদি এরকম ডিস্টার্ব করেন সত্যি সত্যি কিন্তু আমি রাস্তায় গিয়ে ঘুমাবো। ঠিক আছে ভাই সরি, আমি শুয়ে পড়ো ঘুমান। ভাই লাইটটা একটু নিভাই দেন। আরে সামনে তাকাও দেখতে থাকো শুনতে কি পাও ঝাল করে খাও, ডুকটুকি বাজে বাজাও তালি হাততালি হবে হাততালি। এই যে আপা সাইডেন সাইডেন আপা সাইডেন আপা সাইডেন আপা সাইডেন। আরে তুমি এইখানে তোমার লাগে দেখা হয়ে গেল? আপনি তো টার্গেট কইরা গিয়েছিলেন, দেখা না হয় উপায় আছে? খালি খোসা দিয়ে কথা কও, অবশ্য তোমার খোসা অনেক মিঠা লাগে। আপনি না রানিং এর মধ্যে আছিলেন, থামলেন খেলা যান। আরে দূর, আমি তো রানিং শুরু করছি এখান থেকে, আমি ডিসিশন নিছি প্রত্যেক দিন সকালবেলা আমরা দুজন এক লাগে হাঁটু। আপনি হাঁটবেন, খুব ভালো ডিসিশন নিছেন, তো আমার লাগে কি একলা একলা হাঁটবেন যান? এইটা একটা কথা কইলা একটা উৎসাহের দরকার আছে না? একলা হাঁটলে মনে করো জিমানি আসে, খিদা লাগে, দুনিয়ার চিন্তা মাথায় ঘুরপাক খায়, মনে হয় না হাইটা এক জায়গায় বসে চিন্তা করি। আর তোমার লগে হাঁটলে খালি ফুর্তি আর ফুর্তি, চলো দুইজন মিলে হাঁটতে হাঁটতে টঙ্গি বাজার জায়গা, আওনের সময় মাছ মুছ কিনে দুই গ্লাস মাঠা খাই আসুন। আমার লাগতো না মাঠা মুঠা, আমি খাই না, আপনার দরকার লাগলে আপনি একাই যান। আচ্ছা বলি বলি তোমার একটা দায়িত্ব দিয়েছিলাম, এটা কি করলাম? কি টাকা? হ্যাঁ তোমার গলার চেন বানানির টাকা চুরি হয়ে গেল। শোনেন
আমার ঝুমুরের লোকের কথা হয়েছে, ঝুমুরের টাকা নেয় নাকি? সরে কোনোদিন স্বীকার করবো, হ্যাঁ চুরি করছে। তোমার না কইছিলাম একটু চেকিং করে দেখতে, সিপাই সাপাই বালিশের নিচে তোষকের নিচে দেখছো? দেখছি দেখছি দেখছি, নাই। শোনো, অহন কিন্তু বালিশের সিলাই খুলে তুলার মধ্যে লুকায় রাখে, তুমি কি তুলার মধ্যে একটা গাঁটা দিছিলে? কইতাছি তো দেখছি, নাইকা। আর কিছু? তাহলে আমি কি করুন তো? ওই আপনি ওইদিকে রানিং দেন, যান ওইদিকে বাতাস আছে, যান। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা কমো না, খালি হাঁটুম, চলো হাঁটি হাঁটি হাঁটি। টাকার চিন্তায় রাতে ঘুমাইতেছে না বুঝছো, এতগুলো টাকা হারাই গেল। তোমার না এই ড্রেসটা খুব সুন্দর লাগতেছে, এক কাম করবা, ঘরের ভিতরে এই ড্রেস পরে থাকবা বুঝছো। লোকমান্যের এরকম উল্টাপাল্টা আমি কয়দিন খুঁজবো বল? তার থেকে একটা পেপারে বিজ্ঞাপন দিয়ে দিই, জোরে ধরায় দিক, নগদ ১,০০,০০০ টাকা পুরস্কার। তোমার কি মাথা ঠিক আছে আপা? কেন বেঠিকের কি দেখলি? তুমি যে বিজ্ঞাপন দেবে তোমার কাছে ছবি আছে? এমন বোকার মতো কথা বলিস না, ছবি থাকবো না কেন? আচ্ছা ঠিক আছে, ছবি আছে ভালো কথা, কিন্তু তুমি যে পুরস্কার ঘোষণা করবে সেই ১,০০,০০০ টাকা আছে তোমার কাছে? আমি কি আগেই টাকা দিব নাকি? ওরা আগে লোকমানকে ধরে আমার কাছে নিয়ে আসবে, তারপর লোকমানের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা আমি তাদেরকে দিব। সবাই কি তোমার মতো করে ভাববে আপা? ধরে নিলাম এই বিজ্ঞাপন দেওয়ার পরে কেউ একজন লোকমানকে খুঁজে পেল, খুঁজে পাওয়ার সাথে সাথে কি তোমার হাতে তুলে দেবে? মোটেও না, সে লোকমানকে লুকিয়ে রাখবে, তারপর তোমার কাছ থেকে টাকা আদায় করে তারপর লোকমানকে তোমার হাতে তুলে দেবে, সেক্ষেত্রে তোমার ক্যাশ টাকা লাগবে। লাগলে দিব, বাড়ি যাব, বাড়ি থেকে টাকা নিয়ে আসবো, আমার কি টাকা পয়সা নাই তাই মনে হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তুমি যে কোনো উপায়ে ১,০০,০০০ টাকা জোগাড় করবে। এখন তুমি যে বিজ্ঞাপন দেবে সেখানে তো একটা কারণ দর্শাতে হবে, তার অপরাধটা কি? এই তার অপরাধের কোনো শেষ আছে? তার ১০০টা অপরাধ, সে মিথ্যাবাদী, শয়তান, বেঈমান, খুনি। আপা সে খুনও করেছে? খুন করে নাই, সে আমার ভরসাটারে খুন করে নাই, বিশ্বাসটারে খুন করে নাই, আমার ভালোবাসাটারে খুন করে নাই। ও আচ্ছা আচ্ছা, বিজ্ঞের মতো আচ্ছা 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 করে মাথা নাড়বি না, এখন আমি কি করবো সেটা বল। আপা তুমি ব্যাপারটা যত সহজ ভাবছো এত সহজ কিন্তু না, এর ভেতরে অনেক ধরনের ফর্মালিটিস আছে। তুমি যদি বিজ্ঞাপন দিতে চাও তাহলে তো পুলিশে মামলা করতে হবে, অনেক ধরনের আইন কানুন আছে, না হয় সেটাও আমরা করলাম। আমি চাই না যে তুমি এখনই এই প্রসেসটার মধ্যে দিয়ে যাও। কেন? তুমি এত কষ্ট করে ঢাকা শহরে এসেছো, আরও কয়েকটা দিন খোঁজো, যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে পরেরটা পরে। আর ঘুম আসবে না আপা, একটা চা খাওয়াবে? খাওয়াবো। আমার বন্ধুর বার্থডে পার্টি, সব বন্ধুরা মিলে একটা ৫ স্টার হোটেলে আড্ডা মারতে গেছিলাম, তো রাত হয়ে গেছিল, অনেক আড্ডা মারতে মারতে টায়ার্ডও লাগতেছিল, তাই আর বাসায় আসিনি, ওইখানেই একটা রুম নিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। আপনি তো ৫ স্টার হোটেলে রুম নিয়ে আরামে ঘুমাচ্ছিলেন, আর এদিকে যে আপনার ভাই রিকশা চুরি গেছে আপনি সেটা জানেন? আমাদের চারপাশে গরিব মিসকিনের তো অভাব নেই, এসব গরিব মিসকিনদের হাত টানার অভ্যাস থাকে, রিকশা চুরি হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। তুমি ভার্সিটি যাবো না? মাত্রই তো ঘুম থেকে উঠলাম, এত সকালে কিসের ভার্সিটি? না সমস্যা নেই, টাইম নাও, রেডি রেডি হও, তারপর ভার্সিটি যাওয়ার সময় আমি রাস্তার মোড়ে দাঁড়া দেখুন। হ্যাঁ কেন আপনি কই যাবেন? তোমার সাথে তোমার ভার্সিটিতে যাবো। আমার সাথে আপনি কেন ভার্সিটি যাবেন? না অনেকদিন ভার্সিটিতে যাই না তো, মাস্টার্স পাশ করার পর আর যাওয়াই হয়নি।
আমি আজকে ভার্সিটি যাব না। কেন ভার্সিটি যাব না কেন? ওই যে আমার আসলে সেমিস্টার ফিটা দেওয়া হয়নি, আর সেমিস্টার ফিটা না দেওয়া পর্যন্ত কোর্স পাবো না, কোর্স না পেলে ক্লাস করতে পারবো না। ও তাহলে তো প্রবলেমই। তো কত টাকার মামলা এটা? এই তো 10,000 টাকার মতো ডিউ আছে। তাহলে এখন কী করবা? কি আর করবো, ম্যানেজ করার ট্রাই করবো, আর ম্যানেজ না হলে তো সেমিস্টার ড্রপও দিতে হতে পারে। না ড্রপ দিবা কেন, আমি তোমার টাকা দিয়ে দিব। কালকেই তো আপনি আমাকে 10,000 টাকা দিলেন, আবার আজকেও দিবেন? তুমি না সরল আছো, না বুঝা কি জানি বইলা ফেল। টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার নাকি? হ্যাঁ আমি বুথে গিয়ে টাকা তুলে টাকা রেডি করতেছি, আর তুমি টাইম নিয়ে রেডি টেডি হয়ে ভার্সিটির পথে আসো, রাস্তার মধ্যে তোমার টাকা দিয়ে দিতেছি। সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তাহলে আমি রেডি হই। হ্যাঁ হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি হাততালি। এই যে এই যে দীপক ভাই, ওঠেন ওঠেন ওঠেন, আরে ওঠেন না, নামেন। শুনেন, স্যার আপনার এখানে থাকতে দিছে তার অর্থ এই না যে এই ঘর এই খাট আপনার নামে লিখে দেওয়া হয়েছে। এটা একটা অফিস, অফিসের একটা টাইম টেবিল আছে। এখন থেকে আপনি ঠিক রাত 12টার সময় এই খাটে শুবেন, আর ঠিক ভোর 6টায় ওই যে চেয়ারটা, ওই চেয়ারটা যা বসে থাকবেন, ঠিক আছে? আবার টাকা রয়েছে, নামেন নামেন নামিয়া। আপনার লেকচার বন্ধ করেন, আপনি যে এই ঘরে আইলেন। আমার বেডটি কই? হ্যাঁ বেডটি বেডটি বেডটি, আমি বেডটি না খেয়ে বিছানা থেকে নামো কেমনে? আপনি কইলেও নামো যাবো নাকি? ভিকুক ভাই, হুম, আপনি আসলে কে কোন তো? আমার চিনবার পারেন নাই। আমার নাম হলো আশেক আলী পাঠান, বাবার নাম হলো নাইব আলী পাঠান, আর দাদার নাম হলো দেওয়ান আলী পাঠান। যান নাস্তা নিয়ে আসেন। ও আচ্ছা, আসুনেন। নাস্তা কি আনবেন জানেন তো? ভুনা খিচুড়ি, আর ভুনা খিচুড়ির লগে ভুনা গোস্ত নিয়ে আইবেন। হ্যাঁ শুনেন, সালাদ আনতে ভুল করেন না, ওই সালাদ মানে 2 টুকরা শশা নিয়ে আসেন না, এর মধ্যে 2টা টমেটো দিবেন, আর পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়ে আসবেন, মানে তরকারি কাটা না চাক চাক করে কেটে আনবেন, আর কাঁচামরিচ কেটে নিয়ে না 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 কাঁচামরিচ কাটতে হইব না, কাঁচামরিচ আনাম নিয়ে আসবেন, আর পরিমাণ মতো লবণ নিয়ে আসেন, ওটা আমি মাখে নিই মনে। এক গ্লাস বোরহানিও নিয়ে আসি। না 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 বোরহানি এখন লাগতো না, বোরহানি দুপুরবেলায় খামো, এখন আপনি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে যান। কী ড্রিঙ্ক? কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক। আর কিছু লাগবো? আরে মেয়ে, আরো তো মেলা কিছু লাগবো, আগে তুমি নাস্তাটা নিয়ে আসো, আমি ওইখানে পয়সা পয়সা নাস্তাটা করবো, আর তুমি বিছনাটা চেঞ্জ করে দিবা। বিছনা চেঞ্জ এক কাজ করে দিলে, বড় দেখে একটা পালঙ্ক না দিই? আরে মিয়া, পালঙ্ক দিয়ে আমি কি করবো? এই যে পাতলা একটা পাতুনির মতো কি পিছিয়ে তুইছ, এই শক্ত বিছনার মধ্যে কি আমার ঘুম আসে নাকি? পালিশ লোহার মতো শক্ত মেয়ে, যাও। কি এর মধ্যে বললাম রে বাবা? সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, ডুকডুকি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনার কি অবস্থা? মাথায় ব্যান্ডেজ কেন? ওই যে নীতিহীন মানুষের অনৈতিক কাজে নিদর্শন, মাথা ফাটিয়ে দিয়েছে। কি রকম? কালকে আমি ফুটপাত দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি একটা রেস্টুরেন্টের সামনে একটা গাছের সঙ্গে একটা শিশুকে বেঁধে রেখেছে। আমি বললাম, কি ব্যাপার, এরকম বাচ্চাকে কেন আপনারা বেঁধে রেখেছেন? বলে যে ও হোটেল থেকে সিঙ্গারা চুরি করেছে। আমি বললাম, তার জন্য বেঁধে রাখতে হবে, ওকে ছেড়ে দিন। আমার কোনো কথা শুনলো না। আমি তখন জোর করে বাচ্চাটাকে ছাড়ানোর চেষ্টা করলাম, তখন সবাই মিলে এসে আমাকে মাথায় আঘাত করলো, মাথা ফাটিয়ে দিল। বুঝলাম। তা এখন দৌড়াতে দৌড়াতে কোত্থেকে আসলেন? আবার কেউ ধাওয়া করেছে নাকি? না না, কেউ আমাকে ধাওয়া করেনি। আমি তো জানি আপনি কখন বাসা থেকে বের হবেন, আমার দেরি হয়ে গিয়েছিল, তাই একটু দৌড়ে এসে আপনাকে ধরলাম, আপনিও তো বের হয়ে গেছিলেন। কি ব্যাপারে বলুন তো? না মানে গত 2 দিন ধরে আপনার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু আপনার নামটাই জানা হয়নি। আপনার নামটা একটু দরকার। দরকার কেন? আমি আত্মজীবনী লিখছি তো, আমার আত্মজীবনীতে আপনার নামটাও চলে আসবে। আপনার আত্মজীবনীতে আমার নাম কেন আসবে? না না, শুধু আপনার নাম না, অনেকের নামই আসবে। ওই যে কালকে যে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমি আমার মাথা ফাটালাম, ওই বাচ্চাটার নামও আসবে। তার মানে আপনার সাথে প্রতিদিন যার যার দেখা হচ্ছে, যাদের আপনি নীতিকথা শোনাচ্ছেন, তাদের প্রত্যেকের নাম আপনার আত্মজীবনীতে আসবে? প্রশ্নই আসে না, শুধু সৎ মানুষ যারা নীতিবান তাদের নাম আসবে। আপনার এই লজিকটা তো আমি মানতে পারলাম না।
ইতিহাসে যদি মির্জাপুরের নামে উঠে না আসতো তাহলে ঘৃণা করার জন্য প্রতীক হিসেবে আমরা কার নাম ইউজ করতাম? হ্যাঁ ঠিক আছে, আপনার কথার যুক্তি আছে, কিন্তু আমারও পাল্টা যুক্তি আছে। উনি কে? আমার বড় বোন। উনি এখানে কেন আসবেন? সেটা তো বলেননি, উনি এখানে এলে তখন বোঝা যাবে। ওনার গলার স্বরটা কিন্তু আমার কাছে সুবিধার মনে হলো না। ওনার গলার স্বরটা একটু এরকমই কড়া। উনি যে আমাকে থাকতে বললেন, আমার কি এখানে থাকাটা উচিত হবে? অবশ্যই, দাঁড়াতে যখন বলেছে আপনি দাঁড়াবেন না? তা ঠিক, উনি যেহেতু বলেছেন থাকাই উচিত। আমি কি করে জানবো, উনি তো আমাকে বলে দূর দেননি। আমি যে ওরা খাড়াইতে কইলাম কস নাই, আমার বলা লাগবে কেন? উনি তো নিজেই শুনতে পেরেছে। তাহলে দৌড় দিল কেন? আপা আমি জানি না। কালকাতারে কি কইছিলাম? কইছিলাম না ও একটা খারাপ ছেলে? কালকা হয়েছে পথে হইলো দেরি, আজকা হইব নীল আকাশের নিচে, কি আজকা হয়েছে না? আপা তুমি যেটা ভাবছো ব্যাপারটা মোটেও তা না। নেক্সট টাইম আমার সাথে যখন দেখা হবে তোমার সাথে আমি পরিচয় করিয়ে দেবো, তখন তুমি বুঝবে তোমার ধারণাটা ভুল। আমার অত টাইম নাই, তুই ফোন নাম্বার দে আমারে, আমি দেখতাছি। আমি তো ওনার নামই জানি না, ফোন নাম্বার কোত্থেকে পাবো? তুই তার নাম জানোস না, ফোন নাম্বার জানোস না, তার লগে তোরা তো কিসের কথা? দেখলে না তার মাথা ব্যান্ডেজ করা ছিল, একটা বাচ্চা ছেলেকে বাঁচাতে গিয়ে তার মাথা ফেটে গিয়েছে, সেই গল্পটাই তো বলছিল। সে তোর কাছে এই কথা কইছে আর তুই বিশ্বাস করছিস না? তোর নিজের মাথায় কোনো ঘিলু নাই? দেখ গা, অন্য কোনো মায়ের প্রেমের প্রস্তাব দিতে যায় তার গার্জিয়ানের কাছে, ধোলাই খাইছে ধোলাই, তারপর তোর কাছে আইছে। ভাই সে কি মনে করছে রে, তোর কোনো গার্জিয়ান নাই? আছে তো, এই যে তুমিই তো আমার গার্জিয়ান। ঠিক আছে, তুমি তাকে খুঁজে বের করো, তার যে মাথা ফাটা এখনো বাকি আছে ওই বাকিটুকুও ফাটিয়ে দাও, এই চ্যাপ্টারটা ক্লোজ করো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারি ধরতে চলো। তারপর আপনার কথা মাসাল্লাহ, আমি কি করব, এত জায়গায় এত ভাড়া থাকছি কিন্তু আপনার লান বাড়িওয়ালা আমি একটাও দেখি নাই। কি সুন্দর নিজের দরজা নক করে জিগান, আপা বাল্ব ঠিক আছে, পানির কল ঠিক আছে, আহা আর অন্য জায়গার বাড়িওয়ালারা জানেন কোনো কিছু নষ্ট হইলে ফোন দিয়েও পাওয়া যায় না, লোক পাঠায় আহে না, হ্যাঁ খালি ব্যান মাছের মতো পিছলে পিছলে জায়গা। এটা শুনো না, আমি সবসময় চেষ্টা করি এটার দায়িত্ব কর্তব্য আর ভাড়াটি আর কীরকম আছে না আছে এটার খোঁজখবর রাখা, ভালো মন্দ দেখা। আর আসলে সবসময় হারি না তো, যেই কাজের ব্যস্ততা, কিন্তু ওই নামার সময় একটু মনে হয়েছে যে একটু দেখি আর কি আমার কী অবস্থা আর কি। আমার না মনে একটা সন্দেহ যেতেছে, কয়ে ফেলাই কি? আচ্ছা আমার লগে যে ছেমরে এটা থাকে, আপনি হেল্প প্রেমে পড়েন নাই তো? আমি এগুলো কি বলেন, আমি তো হেতিকে ছোট বোনের মতো দেখি, আমি ছোট বোনের মতো তারা আদর করি। তাহলে কি আপনি ইয়া বুঝতে পারি না, তাহলে কি আপনি আমার উপর লাগছেন? দূর আপনি কি করেন, আমরা এগুলো মাথার ভিতরে নিছি না, আপনারা তো আমি অন্যরকম ভাবে দেখছি, অন্যরকম ভাবে জানি। আচ্ছা আপনি আমার কথা শোনানোর পর থেকে এরকম মাথা ঝুলকাতেছেন খেলা, মাথা কি কোনো প্রবলেম আছে নি? না এই কয়েকদিন ধরে মাথার ভিতরে খুশকি মনে করেন যে চুলকাই দিয়েছে আর কি। এই যে শুধু দরজা নক করে আমার প্রবলেম শুনলে হইব, নিজের প্রবলেমের কথা তো কইতেইব নাকি? শুনেন সুখে দুঃখে আমরা পাশাপাশি থাকি, নিজের দুঃখের কথা যদি আমার না কোন কারে কইবেন? হ্যাঁ এই প্রবলেমের, এই খুশকির প্রবলেমের এত সুন্দর একটা সলিউশন আমার কাছে আছে, কী কমো আপনারে, কিচ্ছু করা লাগবো না,
বাজারে যাবেন, বাজারে গিয়ে পেঁয়াজ কিনবেন, দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ কিনলে এটা খুলবেন, খুললে এটা চাকচাক করে কাইটা বেলেন করবেন, বেলেন করে ছাঁকড়ি থেকে রসটা বাইর করবেন, বুঝছেন? তারপরে ভালো করে দেখেন, এই যে চুলের গলিতে গলিতে দিবেন, দিয়ে এক ঘন্টা চুপ মেরে বসে থাকবেন, তারপর সুন্দর করে শ্যাম্প করবেন, বুঝছেন? তারপরে দেখবেন আমার মতো এমন ঝলমলা চুল, বুঝছেন? আমার অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর মেনশন নট, শুনেন, আমরা পাশাপাশি থাকি, আমার প্রবলেমের কথা আপনারে কমু, আপনার প্রবলেমের কথা আমারই কইবেন, তাইলে না বাড়িওয়ালার ভাড়াটির সম্পর্কটা জমব, বুঝেন না? আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আর শুনেন, আইসেন, হ্যাঁ, ভালো লাগে। ভাইয়া, ওই যে মশুরের আম্মা তো এখনো সুস্থ হয় নাই, সারা রাত হসপিটালে থেকে খালাম্মারে রক্ত দিছি। সারা রাত রক্ত দিছস? জি ভাইয়া। কয় ব্যাগ? পাঁচ ছয় ব্যাগ তো হবে। মানুষের শরীরে কয় ব্যাগ রক্ত থাকে? সেটা তো ভাইয়া জানি না, আমার সুই ফোটানোর পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, কয় ব্যাগ রক্ত যে নিয়ে গেছি কিচ্ছু জানি না। সকালবেলা যখন জ্ঞান ফিরল, হাসপাতাল থেকে বাসায় আসলাম, আইসা দেখি তুমি বাসায় নাই, তাই এখানে চলে আসছি। তরে যে এতবার ফোন করলাম, ফোন বন্ধ পাইছি কে? ওই যে চার্জ শেষ হয়ে গেছিল। অহন তোর চার্জ আমি শেষ করুম। ভাইয়া তুমি আমার চার্জ শেষ করো, আর যা ইচ্ছা তা করো, তার আগে আমার একটা ছোট্ট উপকার করো। একটা কানা পয়সা দিবার পারুম না ভাইয়া, তোমার অনেক টাকা আমি নষ্ট করছি, আমি তোমার কাছে আর কোনো টাকা পয়সা চাই না ভাইয়া। মশুরের আম্মার আজকে লাইফ সাপোর্ট খুলে দিব, আমি ওনারে শেষবারের মতো দেখতে যেতে চাই ভাইয়া। এইটা কি তোর শেষ ইচ্ছা? জি ভাইয়া। তা তোর শেষ ইচ্ছা পূরণ করলাম দেখায়, এর মধ্যে আমি চিন্তা করে ঠিক করি তোরে কেমনে মারুম, পিস্তল কি আবার ভাড়া করুম না লাঠির বাড়ি দিয়ে মারুম? তোমার যেমনি ইচ্ছা অমনি মারো, আমারে সারা রাত রক্ত দেওয়ার পর শরীরে কোনো বল পাইতেছি না ভাইয়া, হাঁটতে গেলে মাথাটা চক্কর মারে, মনে হয় পড়ে যাব। আমারে ভাইয়া একটা রিক্সা দাও না, আমি রিক্সাতে করে হাসপাতালে যাই। আমারে রিক্সা দাও লাগবো, কার রাস্তায় রিক্সা নাই, একটাতে উঠে পড়বি? ভাইয়া রিক্সা ভাড়া তো নাই আমার কাছে। আমি তোর রিক্সা দিব না, রিক্সা ভাড়া করে যা, ভাড়া দিমু। ভাড়া কত? হাসপাতাল কত দূর? মেলা দূরে তো হাসপাতাল ভাইয়া, আর তোমার কোনো টাকা পয়সা তো আমি নষ্ট করুম না। তোমার তো অনেকগুলো রিক্সা পয়সা আছে, বকুলও এনে বয়ে রয়েছে, ওরে কো না আমার একটু নামায় দিতে। ভাইয়া ভাইয়া, আব্বা তো মারা যাওয়ার আগে তোমার হাতে আমারে তুলে দিয়ে গেছে, এখন তুমি আমার দেখাশোনা করবে না? আমার শরীরটা এত খারাপ, আমি যদি হাঁটতে হাঁটতে হাসপাতালে যাইতে গিয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে থাকি, আমারে তো কেউ দেখবো না। বকুল একটু কও না ভাইয়া, বকুল। এ বকুল, এবার পরে এতক্ষণ যা যা কইছে আমি একটাও বিশ্বাস করি নাই, অসুবিধা নাই, ওই যে হাসপাতালে যাইবার চাই ওখানে ওরে ফেলাই দেওয়া করবি, আননের দায়িত্ব আমাকে না, এর কাম শেষ করে হে যেমনি পারি তেমনি আইব। বলে করে নে রে, হাতে শুয়ে পড়েছ। ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি, হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, ডুগডুগি বাজে, বাজাও তালি, হাততালি হবে, হাততালি। ওয়া!
পা যদি তুই নড়ছস, এমন একটা কিক দেবো 500 গজ দূরে যা পড়বি। নাম কি? কবির, আহসান কবির। কি করো? টিউশনি করি। থাকো কই? বস্তিতে ছিলাম, এখন মেসে থাকি। মেয়েটার সাথে পরিচয় কয়দিনের? কোন মেয়ে? ওই দুই দিন। দুই দিন? কিভাবে পরিচয়? ওই তো আপনাদের গেটের সামনেই। মানে আমি একটা ভালো কাজ করার চেষ্টা করছি। অনেকেই তো ভালো কাজ ভালোভাবে নেয় না, কিন্তু আপনার বনি তো না? প্রশ্ন হবে না, উত্তর শেষ করো। ওই তো আপনার বোন, সে আমাকে বলেছে সে এই কাজটা ভালোভাবে নিয়েছে এবং আমাকে সাপোর্ট করেছে। যেমন? আপা, আমি টিউশনের পাশাপাশি নীতি ও আদর্শ বিষয়ক কিছু লিফলেট বিলি করি। এই আপনি এটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। আগে উত্তর শেষ করো। মানে ঘটনা হয়েছে কি, এই তো সেই দিন, মানে একজন ভদ্রলোককে আমি এই লিফলেটটা দিতে গিয়েছিলাম। এই লিফলেটের যে 10টা পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে একে অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন। এই পয়েন্টটা পড়ার সাথে সাথে ভদ্রলোক কী করলেন? ভদ্রলোক তো আমার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেনই না, বরং আমার সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করলেন এবং আমাকে মৃদু ধাক্কা দিয়ে গালমন্দ করতে করতে চলে গেলেন। এমন সময় আপনার বোন গেট থেকে বের হচ্ছিলেন, আমি ওনাকে গিয়ে বিস্তারিত খুলে বললাম, তখন উনি আমাকে সাপোর্ট করলেন। আমি বুঝলাম মেয়েটা খুব ভালো। সে ভালো, তুমি সেটা সুযোগ নিতে চাও না? না তো, গেটের সামনে লিফলেট বিলি করতে যা পরিচয়, রাস্তা দিয়ে হাইটা চলে যাবা, আজকে আবার দ্বিতীয় দিন আসছো কেন? শুধু পরের দিন না তো, আজকে দিয়ে 3 দিন, থার্ড ডে। ওই ফার্স্ট ডের পরে সেকেন্ড ডে থার্ড ডে হলো কেমনে? ওই যে প্রথম দিন ওই ঘটনার পর আমি আপনার বোনকে একটা লিফলেট দিয়েছিলাম পড়ার জন্য, ওনার সময় ছিল না, উনি বলেছিলেন পরে পড়বেন, তা সেটা জানার জন্য সেকেন্ড ডেতে ওনার সঙ্গে দেখা করেছিলাম। আজকে আসার পেছনেও যুক্তিসঙ্গত কারণ আছে। আমি কয়েকটা দিন ধরে বিবেকের দংশনে জর্জরিত, কারণ 2 দিন ধরে একটা মেয়ের সঙ্গে দেখা হচ্ছে, এত ভালো একটা মেয়ে, অথচ নামটাই জানা হয়নি। মেয়েটার নাম কি? ওই যে আজ নামটা জানার জন্যই তো আমি এসেছিলাম, কিন্তু আপনাকে দেখে ভয় পেয়ে যে দৌড় দিলাম, সে কারণে নামটার জানা হয়নি। আমার বোনের নাম জিজ্ঞাসা করি নাই? যার কাছে প্রপোজ করতে যেয়ে মৃদু মাথা ফাটায় এসে দাঁড়াইছো, তার নাম জিজ্ঞাসা করছি। আপা আপনি ভুল বুঝেছেন, এটা কোনো মেয়েলি কেস না, এটা শিশু কেস। কিরকম? একটা শিশুকে কিছু দুষ্ট লোকেরা অবৈধভাবে একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। আমি অন্যায়ের প্রতিবাদ করি এবং শিশুটিকে ছাড়াতে যাই, তখন আক্রমণকারীরা আমার উপর অ্যাটাক করে আমার মাথা মৃদু ফাটিয়ে দেয়। তুমি বলছো আমি শুনছি, আমি ভালো করেই বুঝতে পারছি তুমি একজন লোকমান। আমার বোন রে তো তোমার ভাল লাগছে, কালকে আবার দেখা করতে যাইবা না? এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, রাতে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেব। রাত পর্যন্ত অপেক্ষা করার টাইম আমার নাই, সিদ্ধান্ত নগদে দিয়া দেই। কিভাবে? তুই এখানে খাড়া, এক পা নড়বি না। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, টুকটুকি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। সালাদিন ভাই, অনুমতি ছাড়াই একবারে বর্বরায় ঢুকে গেছি, কিছু মনে করেন না। আসসালামু আলাইকুম। স্যার ঢুকে গেছে স্যার, আমি আপনাদের বাহিনী স্যার, সরি স্যার। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। ভাবি বলেন আপনার মেয়ের কি অবস্থা? ভাই মেয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, কিন্তু মেয়ের বাবা কুয়ারায় জড়াইয়ে গেছে। কুয়ারা মানে কি? কুয়ারা মানে বুঝেন নাই স্যার? আমিও বুঝিনি। সালাদিন ভাই, এই লোকটা আপনি বাহিরে চলে যেতে বলেন, আমি বলতে আসি। স্যার জি, যত মেয়ে ঘরে যাও। জি স্যার, ওই কুয়ারা ব্যাপারটা বল। এই চুপ, ভাবি বস বস। তা বলেন ভাবি আবার কি হয়েছে? বলা বলির কিছুই নাই, আমি এই লোকের সাথে সংসার করব না, আমি ডিভোর্স চাই। হ্যাঁ আপনি ডিভোর্স চাইলে তো আমাদেরকে সেরকম করেই ভাবতে হবে, কিন্তু ভাবি তার আগে আপনি আমাকে বলেন তো যে আপনার স্বামীর কুয়ারাটা কি? আসলে আমার যেটা মনে হইতাছে, সে বাইরে কারোর সাথে সম্পর্কে জড়াইয়ে গেছে। বাইরে তো আমাদেরকে নানান ধরনের সম্পর্কে জড়াতেই হয়, তা নাহলে ভাবি আমরা কাজ করব কিভাবে? ওরে সালাউদ্দিন ভাই, আম্মের মাথার চুলগুলা খালি সাদা দবদবা হইছে, আম্মের কোনো বুদ্ধি হয় নাই। আমি আম্মের যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো ব্যবসা বাণিজ্যের সম্পর্ক না। আমার যেটা মনে হইতেছে, সে কোনো ব্যবসা বাণিজ্যে জড়াইতেছে না, কোনো মহিলার সাথে সম্পর্কে জড়াইয়ে গেছে, আর তার সাথে সে এখন কুয়ারা করতে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এরকম অভিযোগ কিন্তু আমাদের কাছে প্রায়ই আসে, কখনো স্বামীর পক্ষ থেকে আসে, কখনো স্ত্রীর পক্ষ থেকে আসে। কিন্তু ভাবি আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে আপনার স্বামীকে সন্দেহ করছেন, এটা কি অনুমান নির্ভর নাকি এর পেছনে সত্যি সত্যি কোনো ভিত্তি আছে? শুধু ভিত্তি আছে, ওই ভিত্তির উপর 1500 তলা বিল্ডিং খাড়াইয়ে গেছে।
কিরকম? ওরে সালাউদ্দিন ভাই, আমার এই দুঃখের কথা কি বলবো, ঘরের কথা বলতেও লজ্জা লাগে, তারপরও আমি আপনার কাছে বলতে আসি। আমার বিয়ে শুরু থেকে আর এই যে কিছুদিন আগ পর্যন্ত, এই সামান্য কিছুদিন আগ পর্যন্ত, আমি বলি তার অফিস টাইমটা 9টা থেকে 5টা পর্যন্ত তার অফিস টাইম, ঠিক 5:30 বাজলে সে বাসায় এসে কলিং বেলটা চাপ দিত, আর আমি ভাই হাসি মুখে একেবারে দরজাটা খুললে দাঁড়াইতাম, আর সে আমার দেখলেই বলতো, ও গো সোহাগী আমার চাটা রেডি করো। আপনার নাম সোহাগী নাকি? আমার নাম রেহানা, কিন্তু সে ওই বিয়ের রাত থেকেই আমার নাম সোহাগী রাখছে। আর আইসাই বলতো, ও গো সোহাগী এক কাপ চা দাও, তোমার চা না খাইলে আমার সন্ধ্যাই হয় না। এখন সোহাগী ডাকে না? কিসের সোহাগী, আদর সোহাগ তো সব ভুললেই গেছে, এখন তো তার মাথাই নাই যে বাসায় একটা মানুষ আছে, এখন এই আদর সোহাগ করতে আছে ওই যে বাইরে যে সোহাগী আছে তার সাথে। স্যার কোয়ারা নাম্বার 2 চলে আসছে, ভাই আসেন। ওই যে চলে আসছে সাউদিন, সাউদিন ভাই এই মহিলা এখানে, না না এই মহিলার সামনে তো আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। এই মহিলা কি, এই মহিলা কি, তুমি এখানে আসছো কেন? তোমার তো এখানে আসার কথা না, তুমি যাও, তোমার সোহাগী তো অপেক্ষা করতে আছে, তার সাথে যাইয়া সোহাগী পান্না করো। ভাবি 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 সারদিন ভাই, এই মহিলা আপনাকে যা বলেছে সর্বতভাবে সমস্ত কিছু মিথ্যা এবং ভুয়া। ভুয়া তাই না, এখন ভুয়া হয়ে গেছে, সেই 5:30 টাইম কোথায় গেল? ও গো সোহাগী তোমার হাতের এক কাপ চা না খাইলে আমার সন্ধ্যা হয় না, এখন আর সোহাগীর প্রয়োজন হয় না, সোহাগী তো বাইরে খাড়াইয়া আছে, যাও ওই সোহাগীর সাথে যাই কুয়ারা করো কুয়ারা। এই ভাবি ভাই আপনারা একটু 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 থামেন আপনারা। হ্যাঁ এই রেণুমা কই? জি না মানসিকা ভাই এখনো আসেননি। ভাবি যেটা বলছিলাম, আমি তো একটু কাজের মধ্যে ব্যস্ত আছি, আপনারা আপাতত একটু পাশের ঘরে গিয়ে বসেন। অসম্ভব, আমি এই লোকের সাথে বসবো না, আমি আলাদা বসবো, এই লোকের বলেন ওনার সাথে যাইয়ে বসতে। আমার ঠেকা লাগছে তোমার সাথে বসতে। না না ঠিক আছে, আপনাদেরকে একসাথে বসতে হবে না, আপনারা আলাদা আলাদা বসেন, রেণুমার সাথেও আপনারা আলাদা বসবেন, আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন, তারপর দেখেন না ও কি অ্যাডভাইস করে, সেই অনুযায়ী আমরা একটা ব্যবস্থা নেব। হ্যাঁ ওর সাথে বসার তো প্রশ্নই আসে না। হ্যাঁ চলো ভাই, দেখেন অবস্থাটা দেখেন, এর সাথে আমার ঘর করতে হয়। ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি, হাততালি হবে হাততালি হোক, বাজাও তালি হাততালি, মুঠি খুলে দাও শটান দাঁড়াও, বাচ্চারা সব ভয় কেন পাও, ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে হাততালি। কোন কি করবেন? দুপুরে খাইছো বলবুলি? আমি দুপুরে খাইছি কি না খাইছি তাতে আপনার কি আছে? যে আমি অফিস থেকে বাসায় খাইতে আইছিলাম, মনে হইল আমি যে খাইতে আইছি, বুলবুলি খাইলো কি না খাইলো এই খবর তো নিলাম না। তুমি যদি না খাও আমার গলা দিয়ে খাওয়ান যাইব বুলবুলি। শোনে আমার খোঁজ নেওয়ার আপনার কাম নেই, আমার খোঁজ নেওয়ার মানুষ আছে। তোমার খোঁজ নেওয়ার মানুষ আছে? আমার খোঁজ নেওয়ার ত্রিভুবনে কেউ নাই বুলবুলি, কেউ কোনোদিন জিগাইলো না। দুপুরে খাইছো, রাতে ঘুম কেমন হইছে? হাজাই আপনার খোঁজ নেওয়ার মানুষ নেই কা? এত বড় ফ্যামিলি বাড়ি নিয়ে থাকেন, বাড়ির থেকে বউ বাল বাচ্চা নিয়ে এলেই তো পারেন। হায় হায় তুমি এটা কি কইতেছো, বউ পামু কই, বাচ্চা পামু কই, কারে নিয়ামু? কে আপনি সাথে যান নাই? প্রশ্নই ওঠে না, আমার যদি বউ থাকতো আমি সারাদিন বউয়ের আসল ধরে ঘুরতাম, বউ যদি তোমার মতো সেলার কামিজ পরতো তাহলে সারাদিন বউয়ের কামিজের লেঙ্গু ধরে বইয়ে থাকতাম, বউয়ের কথাই উঠতাম বউয়ের কথাই বইতাম, সারাদিন বউয়ের কথাই উঠতে বইতেই তো শেষ, তোমার দরজায় টোকা দেওয়ার সময় ছিল। বয়স তো মাসাল্লা কম হয় নাই কে, শাদী যান নাই কে? হ্যাঁ আমার বয়স কিন্তু বেশি হয় নাই বুলবুলি, আমার চেহারার ডিজাইনটা এরকম দেখলে মনে হয় অনেক বয়স, আসলে আমার বয়স কম অনেক কম। ও তার মানে আপনি কইবা চাইতাছেন আপনার হনো বিয়ার বয়সই অনেক কে? বিয়ার বয়স হইছে নিশা কত কম না, যেটা হইছে এটা অস্বীকার করুন কে। তাহলে শাদী করেন নাই কে? হ্যাঁ এইটার একটা বিরাট কাহিনী আছে, কইতে সময় লাগবো,
কাল সকালে তুমি যখন মর্নিং ওয়াকে বাড়াইবা তখন আমি শুনাবো। আমার শুনুনের কাম না। তোমার শুনুনের কাম না থাকলেও আমার শুনাই তৈব, আমার বুকটা হালকা করতে হইব। আমি ডিসিশন নিয়েছিলাম জীবনে আর বিয়ে করুম না, তোমার দেহনের পর থেকে ডিসিশনটা লড়াচড়া শুরু করছে। আচ্ছা এইসব কথা বাদ দেন, আপনার যে 10,000 টাকা চুরি গেল এটার কি হয়েছে পাইছেন? তোমার না আগেই কইছিলাম আমার ছোট ভাই চুরি করছিল, কাইন দিয়ে এসে আমার পায়ে পড়ছে, মাফ চাই, দিছি মাফ করে। মাফ না করে কি করুম, কেনা আছে আমার দুনিয়া, বউ নাই পোলা নাই, একটা ছোট ভাইয়ের আমি। তো ভাইয়ের লেগে দরজ যখন এত উতলাই যেতেছে তো প্রথমে তো হেরা মাফ করে দিতে পারতেন, এত ফাল পালেন কেন হুদাই? ভুল করছে, মানুষ মাত্রই ভুল করে। তোমার একটা কথা কই ভুল বলি? আবার কি? দুপুরবেলা খাইতে আসছিলাম, খালি হাতে আসুম, তোমার লাগে নিয়ে আসি। কে? ঘরে যদি বউ থাকতো খালি হাতে আইতে পারতাম, বানসু শুরু হয়ে যেত না। আমি কি কইছি আমি আপেল কমলা খাইবা চাই? তুমি কি সচ্চর যে চা খাইবা? তুমি লক্ষ্মী বুলবুলি, তোমার লাগে কমলা আপেল আনছি। আমার লাগতো না। তুমি যদি না খাও আমার ক্ষুধা লাগছে, ক্ষুধায় পেট জ্বলে যেতেছে, আমি না খেয়ে মরে যাবো, তারপরে কিছু খাবো না, খাবো না, খাবো না। আচ্ছা হয়েছে, কান্দন যায় না, ঝগ করবে। বলবলি একটা কথা কই? কোন একটু হাসো না। আরেকটা কথা আসলে বলবলি? ওরফে গুনা গেছেন? সাথে যাইতেছিলাম, আপনার কথা মনে হয়েছে, নামে আয়া পড়ছি। কত দূরে গেছিলেন? গেছিলাম প্রায় সাদে পাড়া দিমু, দেহি সাদের উপরে আপনার ছবি, আপনার মুখের উপরে আমার জুতা পড়ছিল প্রায়। তখন হুনি আপনি কইতেছেন, এ সাদে এসেস কে? লগে লগে নামে দিছি দূর। আপনার বাসা কোন নাই? আপনি যখন সাদে গেছেন সাদে যাই কিনলে মনে পড়ব, আপনার তো বাসার থেকে বারোই ইয়েনো হাড়া দিলে আমার কথা মনে পড়ার কথা ছিল নাকি? এই সিঁড়িতে তো আপনার মুখের কোনো ছবি হয়ে পড়ে নাই, যে জুতার পাড়া দিবার যায় মনে পড়বো। এক কাম করেন না, আপনার একটা ছবি এনে, না না এনে খারাপ দেখা যায়, ওয়ালে আটকায় রাখেন। তাইলে মনে করেন ঘরের থেকে বাড়াই যখন আপনার ছবি দেহু আর উপরে যাবো না, সোজা বাইরে। আপনি কি আল্লাহকে বাইশালি করেন নাকি? বাইশালি করুন কে, আপনি বাড়িওয়ালা মুরব্বি, আমি বাড়িতে নগণ্য। আর রাখেন এসব কথা, আপনি যে বাড়ি ভাড়া দিয়েছেন আপনার গ্যাস বিল কে দিব? ভুলে গেছিলাম, দিয়ে দিমু ভাই। দেন অন দেন, টাকা পয়সা সাথে নিয়ে তো ঘুরি না ভাই, স্মার্ট হওয়ার চেষ্টা করতেছি, দিয়ে দিমু, দিয়ে দিমু। শুনেন আপনারা একটা কথা বলে দিন, আজকে রাইতের ভিতরে আমি যেখানে থাকি সেখানে টোকায় আপনি টাকাটা বুঝাই দিবেন। আজকে যাবো বিয়ার দাওয়াত খাইতে, ফিরতে ফিরতে রাত 2-3 বাজবো, কেমনে দিমু? দিয়ে দিমু ভাই, দিয়ে দিমু। মনে থাকবো? হ্যাঁ ভাই, মনে থাকার কথা তো ভুলে যদি না যাই। শুনেন আর একটা কথা মনে রাখেন, এরপরে যদি আপনি ইয়েনো ফাঁড়া দেন আমরা কিন্তু বাড়ি ছাড়া করিও। ভাই যদি ভুলে যাই? আমনে ভুলে গেলে আমার আর কিছু করতো না, আই বাকিটা করিও। বলুন না ভাই, বলুন না, মনে থাকবো, মনে থাকবো। মনে রাখেন কি কইছি? জি স্যার। স্যার এইভাবে সম্ভব না স্যার, একটা কিছু করেন স্যার। আবার কি হলো স্যার? অফিসে মোটাসোটা একটা দারোয়ান রাখা দরকার স্যার। কেন অফিসে আবার দারোয়ান লাগবে কেন? মানে স্যার দুইজন থাকলে যে কোনো সমস্যার ট্যাকেল দেওয়া যায়, ওই একলা একলা থাকলে অনেক সময় মাইক হওয়ার ব্যবস্থা হয়ে যায় স্যার। হুম। আরে বাবা কি হয়েছে খুলে বলো না। ওই স্যার একটু আগে GPA5 ফ্যামিলির আমার ওখানে পাঠালেন না বসার জন্য, মারামারি শুরু করে দিচ্ছে স্যার, মারামারি করতে করতে স্যার ওনারা সোজা বাইরে চলে গেছে। কি বলছো তুমি, ওনারা চলে গেছে নাকি? হুম। এখন যদি স্যার একটা দারোয়ান থাকতো আমি সোজা বলতাম, এ গেট লাগা, কে কেমনে বাইর হয় আমি দেখবো, কিন্তু স্যার গেটে তো দারোয়ানই নাই, ওনারা সোজা চলে গেছে, আমি কিচ্ছু করতে পারিনি। কেমন আছেন ভাই? আমি ভালো আছি, আপনার কি অবস্থা? আর বলবেন না ভাই, নানাবিধ সমস্যা আছে। এই যে ছোট ভাইটাকে আপনার কাছে নিয়ে আসলাম,
কেন, কি করেছে আপনার ছোট ভাই? ভাই নানান ধরনের উপদ্রব শুরু করছে। আজকে আমার মানি ব্যাগ থেকে টাকা সরিয়ে ফেলে, পশু ওইটা নিয়ে বিক্রি করে ফেলে, তরশু ওইটা নিয়ে বিক্রি করে ফেলে। তার মানে ও চুরি করে? সেজন্যই তো আপনার কাছে নিয়ে আসছি, ওর সাথে একটু কথা বলে সমস্যার সমাধান করে দেন প্লিজ ভাই। ও লেখাপড়া করে না? হ্যাঁ সে তো লেখাপড়া করে। লেখাপড়া করে আবার চুরিও করে, বিষয়টা তো এরকম হওয়া উচিত না। আরে চুরি করবে না বলেই তো মানুষ লেখাপড়া করে, করতে হয়। ভাই প্লিজ আপনি একটু সমাধান করে দেন। কি না না স্যার, একটা পার্সোনাল কথা কইতাম স্যার। বলো স্যার। ওই যে ওনাদের সামনে বলতে চাই না স্যার। তাহলে পরে বলো, পরে পরে পরে। আচ্ছা আশিক ভাই, আপনার ভাইকে যদি আমরা এখানে দু একদিন রেখে দেই কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আপনি দুই দিন কেন, সাত দিন রাখেন। সত্তর জি, তোমার পাশের রুমে যে মুরব্বি আছে ওনার রুমে ওকে নিয়ে যাও। স্যার ওই যে পার্সোনাল কথাটা স্যার বললাম তো পরে। স্যার পরে বলে হইব না স্যার, আপনি তো এর মধ্যে যে ডিসিশন নিয়ে ফেলাইতেছেন স্যার। এই তুমি কথা এত পেঁচাও কেন, কি বলবে এখনই বলো। স্যার আমার মনে হইতেছে আমার মনে হয় নেশা টেশা করে। কি আশিক ভাই, আপনার ভাই কি নেশা করে নাকি? সেটা তো আমি জানি না, আপনি জিজ্ঞেস করেন। এই ছেলে তুমি কি নেশা টেশা করো নাকি? নেশা করবো কেন? না না ও নেশা করে না। শোনো সত্তর, মানুষ নানাবিধ কারণে চুরি করে, এটা একটা সামাজিক ব্যাধি আর আমরা এই ব্যাধি নিয়েই কাজ করছি। যাও তুমি ওকে নিয়ে যাও। ভাই যেখানে নিয়ে যাচ্ছে যা, আবার টাকা থাকে যা। থ্যাংক ইউ ভাই, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আপনি খামাখা আমাকে থ্যাংকস দিচ্ছেন? আরে আমরা তো এইসব সমস্যা নিয়েই কাজ করি, এটা আমাদের ডিউটি। এতক্ষণ আমরা কি পড়লাম? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এবার বলো গুরুজন কারা? তোমার বাবা মা তোমার গুরুজন, আমি গুরুজন, স্কুলের শিক্ষকরা তোমার গুরুজন, তোমার আত্মীয় স্বজন এবং পরিচিতজনের মধ্যে যারা তোমার চেয়ে বয়সে বড় সবাই তোমার গুরুজন। বাট গুরুজনরা বললেই সব কাজ করা যাবে না,
কারণ কোনো গুরুজন যদি তোমাকে বলে চুরি করতে, তুমি করবে? ডাকাতি করতে বললে করবে? খুন করতে বললে করবে? তার মানে কি? গুরুজনের সব কথা শোনা যাবে না। গুরুজন যদি তোমাকে ভালো কাজ করতে বলে অবশ্যই তুমি সেটা করবে, কিন্তু গুরুজন বললেও কোনো খারাপ কাজ করা যাবে না। হ্যাঁ, পরীক্ষায় আসলেও তুমি এভাবেই লিখবে, ঠিক আছে? তোমাকে যে আমি 10টা পয়েন্ট মুখস্থ করতে বলেছিলাম, মুখস্থ করেছো? জি স্যার। বলো তো। পয়েন্ট 1, ঘুষ খাবেন না ও ঘুষ দিবেন না। পয়েন্ট 2, ট্রাফিক আইন মেনে চলুন। পয়েন্ট 3, গ্যাস বিদ্যুৎ ও পানি অপচয় বন্ধ করুন। পয়েন্ট 4, শব্দ দূষণ ও দৃশ্য দূষণ বন্ধ করুন। আচ্ছা স্যার, দৃশ্য দূষণটা কি? দৃশ্য দূষণ হচ্ছে এই যে এখন তুমি বাসার মধ্যে আছো, বাসা থেকে বের হলেই কি প্রকৃতি, গাছপালা, বিল্ডিং, সুন্দর প্রকৃতি দেখতে কত ভালো লাগে, মনটা ভরে যায়, তাই না? কিন্তু আমরা প্রায়ই দেখি যে ওয়ালের মধ্যে লেখা, পোস্টার টানানো রাস্তায়, ব্যানার, ফেস্টুন, বড় বড় বিলবোর্ড যেখানে সেখানে, তাতে করে কী হয়, প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়। প্রকৃতির সৌন্দর্য নষ্ট করে যেসব জিনিস সেগুলোই হচ্ছে দৃশ্য দূষণ, বুঝতে পেরেছ? এরপরের পয়েন্টটা বলো। আপনি আপনার স্টুডেন্টকে এসব কী পড়াচ্ছেন? ওকে আমি পাঠ্য বইয়ের পড়াই পড়াচ্ছি, মাঝে মধ্যে ওর সঙ্গে নীতি নৈতিকতার কিছু বিষয় শেয়ার করছি। যেমন আমি 10টা পয়েন্ট আবিষ্কার করেছি, এই পয়েন্টগুলো যদি ও ঠিকমতো পড়ে এবং মেনে চলে তাহলে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারবে, দেশপ্রেমিক নাগরিক হতে পারবে। আসলে আমাদের দেশে তো এখন দেশপ্রেমিক মানুষের সংখ্যা কমে যাচ্ছে, সেই জন্য ছোটোবেলা থেকেই আসলে এগুলো খেয়াল রাখা উচিত। আচ্ছা বুঝলাম, আজকে এত দেরি করে আসলেন কেন? আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায় আমি মাথায় মৃদু আঘাত পেয়েছিলাম, আমার মাথায় ব্যান্ডেজ ছিল, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ব্যান্ডেজটা খোলার জন্যে, সে কারণে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা সেটাও বুঝলাম, কিন্তু একটু আগে আপনি গুরুজন নিয়ে কী জন্য ওকে বোঝাচ্ছিলেন? ও যদি ওইভাবে পরীক্ষার খাতায় লিখে ও ফেল করবে না? আমার ধারণা ও ফেল করবে না, আর ওকে যদি ফেল করিয়েই দেয় আমি নিজে ওর স্কুলে যাব, টিচারের সঙ্গে কথা বলবো, প্রতিবাদ করব। আমি বিষয়টা চ্যালেঞ্জ হিসেবে নিলাম, আপনি কোনো টেনশন করবেন না। আমি টেনশন করছি কারণ আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারবো না। কেন? আপনি একভাবে শেখাচ্ছেন, স্কুল থেকে আরেকভাবে শেখাচ্ছে, ওর ডাবল স্কুলিং হয়ে যাচ্ছে না? আমি চাই না ওর ডাবল স্কুলিং হোক। আজকে তো মাসের 7 তারিখ, আপনাকে আমি পুরো মাসের বেতনটা দিয়ে দিচ্ছি, কাল থেকে আপনার আসতে হবে না, আপনি বসেন, আমি টাকাটা নিয়ে আসছি। বাবা ভালো করে লেখাপড়া করবে, হ্যাঁ, ভালো থেকো, আর এই পয়েন্টগুলো মেনে চলার চেষ্টা করবে, আমি আসি। হ্যাঁ, তুমি এসব কথা এখন আমার শোনাও কেন? ওই রিক্সার কন্ডিশন দেখেই তো তুমি 10,000 টাকা আমার থেকে রিক্সাটা নিছো, আর ওই রিক্সা তো তুমি নিজে চালাইছো, তুমি জানতাম ওইটার কন্ডিশন, এখন এসব কথাবার্তা কইতেছো? তোমার কাছে কি মনে হয় আমি শখ করে এখানে রিক্সা বেচতে আসছি? আমার তো রিক্সা বেচার দরকার নেই, একটা মানুষ বিপদে পড়ছে দেখে রিক্সা নিয়ে তোমার কাছে আসছি। কে ভাই? কে আর বিপদে পড়বো? যে মানুষটা তোমার ছোটোর থেকে বড় করছে, লালন পালন করছে, নিজে না খায় তোমারে খাওয়াইছে, আজকে তুমি এত বড় একটা গ্যারেজের মালিক হয়েছো, সেই মানুষটা তোমার মহাজন, আমার ভাই। ভাই মহাজনের কী হয়েছে? তার পাকস্থলিতে সমস্যা হয়েছে, ডাক্তার দিয়েছিল, ডাক্তার ইমার্জেন্সি দ্বারা অপারেশন করতে বলছে, অনেক টাকার দরকার। সে পাগলের মতো এদিক থেকে ওই দিক থেকে টাকা পয়সা ম্যানেজ করছে, কিন্তু কিছু টাকা শর্ট আছে, তা আমার কাছে ধার চেয়েছে। আমার ভাই হয়ে ভাইরে কেন ধার দিতে যাব? আর আমার কাছে এখন টাকা পয়সা নেই, সামনে একটা বড় ব্যবসা করুন, ইনভেস্ট ইনভেস্ট করে বইয়ে রয়েছি। তা আমি তারা কইছি যে ভাই তোমার গ্যারেজে এত রিক্সা, একটা পুরান দুরান রিক্সা বেচা দাও,
সে কইতেছে আমার শরীরে যে কন্ডিশন, আমি তো এইসব বেচা বিক্রি করতে পারব না, তুই রিক্সা নিয়ে বেচাতে। আমি চিন্তা করলাম তুমি কাছের মানুষ, তুমি বুঝবা ভাইয়ের অবস্থাটা, তোমার কাছে রিক্সাটা নিয়ে আসছি, তুমি রিক্সাটা রেখে আমার টাকাটা দাও। ভাই মহাজনের সমস্যার মধ্যে পড়ছে, আপনার মধ্যে 10,000 টাকা নাকি লেগিয়া, আপনি বেশি লয়ে যান, পরে মরে শোধ করে দিয়েন। এই বাড়তি কেন নিতে যাবো? তোমার কি ধারণা তোমার মহাজন তোমার কাছ থেকে ধার কর্য করে চলবো? এটা তার আত্মসম্মানে লাগবো না? সে মরে গেলে তো তার আত্মসম্মানে কোনো আচাইতে দিব না, তুমি জানো না? তাহলে 10,000 টাকা লাগবো, 10,000 টাকা দাও ভাই। এই রিক্সার দাম কিন্তু 8,000 টাকাই আছে। তুমি তুমি আস্তা অকৃতজ্ঞ একটা পোলা। আমার ভাই আসলেই ভুল করছে, ছোট থেকে তোমার এইভাবে বড় বানাইছে। তুমি যে আচরণটা করতেছো, স্বয়ং মির্জাফর ও সিরাজউদ্দৌলার লগে এরকম আচরণ করে নাই। তোমার মহাজন তোমার বাপের সমতুল্য একটা মানুষ আজকে পাকস্থলীর ব্যারাম নিয়ে হসপিটালে এসেছে, আর তুমি তারে 10,000 টাকা দিতে পারো না? 8,000 টাকায় গোত মেরে আসো, 8,000 টাকায় রিক্সাতে দিবা না ভাই? ভাই আপনি 5,000 টাকা ধরেন, বাকিটা আমি দেখতে আসি। না না না, 5,000 না, একবারে 10,000 টাকা হাতে নিন। হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি। সব সময় না ভাঙতি টাকা দাও কে? রে জীবন দয় গেলি। আরে ভাই এটা তো মনে করেন যে পোলা মানে ভাড়া দিয়ে যায়, মানে জমা দিয়ে যায়, হিসাব থেকে গেছে অন্যটা আছে। এখন সময় ভেলকি বাজি, নিকির সাথে কারসাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি। ভাই 80টা শর্ট পড়ে গেছে, একটা জমা দিতেছে, জমাটা এলাম আমি দিয়ে দিছি, আমি একটু বসে। আরে দাও তুমি, জমা হওয়া লাগবে না, তুমি পাশের গ্যারেজ থেকে 80টা নিয়ে পরে বিল করে নিও, তুমি যাও। ঠিক আছে, আমি বসে। তাড়াতাড়ি ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি, হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি। আরে আরে নমো আসো। বলো কি বুঝলে স্যার কোন বিষয়টা? এই যে আজকে যারা এলো। ও স্যার আপনি তো বললেন ওদের আরো কিছু কাউন্সেলিং লাগবে, আমি আজকের মতো সেশনটা শেষ করেছি। আসলে ওরা যে ক্রাইসিসটা নিয়ে এসেছিল এটাই কিন্তু আমাদের সমাজের কমন চিত্র। এই যে ডিভোর্সের হার প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, তার শুরুটা কিন্তু এখানেই, আর তার শেষটা হচ্ছে গিয়ে GPA-5। স্যার শেষটা বুঝলাম না, GPA-5 মানে? আরে কালকে যে দম্পতি এলো যাদের মেয়ে GPA-5 পাইনি বলে মারপিট এবং তারপরে এখানে চলে আসলো ডিভোর্সের জন্য। জি বুঝতে পেরেছি। সো আমাদের এই বিষয়টা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে, মানে যাকে বলে হ্যান্ডেল উইথ কেয়ার। আমার ব্যাপারটা কি করলেন? হ্যাঁ আপনার বিষয়টা নিয়েই তো আমরা আলোচনা করছিলাম, তা আপনি হঠাৎ করে এই ঘরে ঢুকে গেলেন। এ না হম না তাহলে কই যাবো, আপনি আমার জেলখানায় রাখছেন কে? জি জি আপনি জেলখানা বলছেন কেন? জেলখানা কমো না তাহলে কি কমো স্যার, জেলখানা তো ইয়ার চাইতেও ভালো স্যার। আমার একটা বন্ধু আছে স্যার, হ্যাঁ জেলে আছিল, জেলখানায় একটু সব বিছিয়ে দেয়, একটা পালিশ দেয়, আরামে ঘুম পাড়ুন যা স্যার। আপনার ওই ছোট্ট রুমে ছোট একটা চৌকি, তার মধ্যে পাতলা একটা পাতনি বিছিয়ে তুইছে, শক্ত একটা বালিশ, ওয়ার মধ্যে কি ঘুম পাড়ুন যায় স্যার? স্যার আপনি কি আমার ফকির ভাবছেন নাকি? আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে, আমরা আপনার ভালো তোষক বালিশের ব্যবস্থা করে দিচ্ছি। শুধু কি বিছনা বালিশ ঠিক করলেই হইব? সকালবেলায় কি খাওয়ান দিছে জানেন? দুইটা শুকনা রুটি আর ঠান্ডা দিছে, আমি কইগুলা খাই? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আপনার ভালো খাবারের ব্যবস্থা করছি। স্যার আমার বিছনা মালিশের দরকার নাই, ভালো খাওয়ানোর দরকার নাই, আমার এন থেকে সাইডা দেন, আমার একটা দাওয়াত আছে। ও আচ্ছা কোথায় দাওয়াত আপনার? বিয়ে বাড়ি যাবো, বিয়ের দাওয়া। কিন্তু আপনার ছেলে তো আমাকে সকালবেলা ফোন করেছিল, কই? ও তো কোনো বিয়ের দাওয়াতের কথা বলেনি। এটা কি করলেন স্যার? ছেলে চাকরি করে, আমার লোকে কি ভিক্ষা করে যে দাওয়াতের খবর জানবো? সরি সরি আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা ভাই আপনি বলেন তো যে বিয়ে বাড়িতে আপনি কীরকম খাবার খেয়ে থাকেন? আপনি বিয়ে বাড়ি কোনো দাওয়াত খান নাই? আমি খেয়েছি, কিন্তু আসলে আমি জানতে চাচ্ছিলাম যে বিয়ে বাড়িতে আপনি কোন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন। বিয়ে বাড়ির খাওয়ানোর লোকে পছন্দ আর অপছন্দের ব্যাপার কি? বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে গেলে কুরমা, পোলাও, বিরিয়ানি, মুরগির রোস্ট, খাসির রেজালা, এগুলো খাওয়ানোর পর ডেজার্ট দেয় স্যার। ও আচ্ছা 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 আচ্ছা। সাত্তার সাত্তার। জি স্যার। এই যে স্যার বল না স্যার, খালি বদা বদের হাত দি স্যার। এইটা স্যার 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 আমি একটু কই স্যার, আমি একটু কই স্যার, উনি সকালবেলা পরোটা খাইছে এত বড় দুইটা, এত বড় দুইটা লগে একটা ডিম ভেজে দিছি, উনি আবার কেছেন আমি মিষ্টি খাবো, আমি তো মিষ্টি এনে দিছি স্যার। স্যার ডেজার্ট আমার চাই খাইতে হইব কে? ও হ্যাঁ ঠিকই তো, ওনাকে ডেজার্ট চেয়ে খেতে হবে কেন? আচ্ছা ঠিক আছে যেটা হয়েছে, সাত্তার তুমি বলো তো তুমি কখনো বিয়ের দাওয়াত খেয়েছো?
বিয়ার দাওয়াত খাবো না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার তো একটা ধারণা আছে বিয়ে বাড়ির খাবার কীরকম হয়, তাহলে তুমি এক কাজ করো, ওই একটা রেস্টুরেন্টে গিয়ে এই বিয়ের পোলাও, কোরমা, রেজালা, টিকিয়া, বোরহানি, ডেজার্ট এগুলোগুলি নিয়ে আসো, এনে ভাইকে দেবে, উনি আজকে দাওয়াত খাবে। জি আচ্ছা, বি আকার মানসিক আপা, মানসিক আপা আমি কিন্তু খুব মাইন্ড করছি, খুব মাইন্ড করছি, আপনি তো একদিন দুলাভাইয়ের লগে পরিচয় করা দিলেন না। আচ্ছা মানসিক আপা, ওই দুলাভাইও কি মানুষই? তাহলে কিন্তু আপনাকে ওই দুই মানুষকে খুব মানাইব কিন্তু। সত্তার, তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটা করো। জি স্যার। কি করবে বলো? স্যার আমি একটা রেস্টুরেন্টে যাবো, যে পোলাও, কোরমা, রোস্ট, রেজালা আর ডেজার্ট ওইটা নিয়ে আসবো, সাথে মিষ্টি পান। সাথে মিষ্টি পান? হ্যাঁ, ওই সাথে মিষ্টি পানও নিয়ে আসো, এখন যাও। কি ভাই, এবার খুশি তো? এনে খুশি অনেক কিছু নাই স্যার, আপনি তো একবেলা খাওয়াইবেন স্যার, আমার আজকে দাওয়াত আছে, কালকে দাওয়াত আছে, পরশু দিন দাওয়াত আছে, আপনি যদি আমার এনে ধরে রাখেন স্যার, পরে যে দাওয়াত বলবো হেগুলার খবর পাবো কেমনে স্যার আমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আগে এই বেলাটা খেয়ে নিন, তারপর আমরা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি। স্যার সিদ্ধান্তটা নিয়ে তাড়াতাড়ি করে আমার এনে থেকে ছেড়ে দেবেন। হ্যাঁ দেখেন আপনি, ঠিক আছে স্যার আমি যাই। কি কি মনে হচ্ছে স্যার? আমি কিন্তু ওনার সম্পর্কে কিছুই বুঝতে পারছি না। তুমি না কালকে বললে যে এটা মানসিক সমস্যা, তাহলে তুমি কিসের ভিত্তিতে এই কথা বলেছিলে? স্যার তখন দেখে মনে হয়েছিল মানসিক সমস্যা, কিন্তু এখন আমি খুবই কনফিউজড। ইয়েস, আমার মনে হয় কি রেনুমা, ওনার কাউন্সেলিংটা আমাদেরকে যৌথভাবে করতে হবে। ঠিক আছে স্যার, আপনি অ্যারেঞ্জ করেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন করব, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, তখন নিশ্চয়ই কিছু একটা বেরিয়ে আসবে। ওকে ওকে আমি দেখছি। ৯১ ভাই এই যে দুটো জিনিস এসছেন দেখেন ভাই, ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি বাজে ডুগডুগি, হাততালি হবে হাততালি হোক, বাজাও তালি হাততালি। কত ভাই এটা? ১০,০০০ আর ৫,০০০ দিয়ে। মাথা ঠিক আছে? কেন ভাই? কোন আক্কেলে ১৫,০০০ চার্জ, কোন আক্কেলে সাইড আড়াই ৬,৫০০ টাকা, বিকাল ৪টায় এসে নিয়ে যাবি। না ভাই ৫,৫০০ বেসুম না, অলরেডি আমার ১২,০০০ টাকা দাম উঠছে। কেটা কিছু ১২,০০০ আছে ভাই, পার্টি আছে। আপনি তাহলে আমার ওই ৩,৫০০ টাকা বাড়ায়া মোট ১০,০০০ টাকা দিয়ে। একদম ৭,০০০, মুলামুলি বন্ধ, মুলামুলি করবি থানায় ফোন দিব, বিকাল ৪টায় এসে টাকা নিয়ে যাবি। যা ভাই আমার কাছে কোনো টাকা নাই, পকেট একদম ফাঁকা, এখন ২,০০০ টাকা দেন। ফোন নিন মতো ঘুরস কে, এই নে ১,০০০ টাকা আছে, আজ তাহলে এর আইবি না, কালকে আইবি সন্ধ্যার পর। আচ্ছা ঠিক আছে। ১০০ পর্যন্ত উপোস করবি, তারপর আমি তোর লগে বুঝু কেমনে তোর হাত থেকে রিক্সা গেল। ৯৪ ৯৫ বাচ্চু ভাই জুতা খুলেন, জুতা পরার দরকার নেই, সন্ধ্যার আগেই তো আমি চলে আসছি, আপনার বাইরে যাওয়ার দরকার নেই। ভাই আপনি আজকে হলে হলে চলে আসেন, আজকে কি খুশি হয়েছি, কি খাইবেন কোন? খাবো, পেট ভরে খাবো, তবে পোলাও বিরিয়ানি মাংস না, আজকে খাবো পাস্তা আর মাশরুম, যান নিয়ে আসেন। কি ফেস্তা কি পেস্তা না, পাস্তা আর মাশরুম, দোকানে গিয়ে বললে দিয়ে দিবে জান। মাশরুম মানে ব্যাঙের ছাতা? আপনি ব্যাঙের ছাতা খাননি? ব্যাঙের ছাতা না, ব্যাঙের মাথা পাইলেও আজকে খাবো, আপনারা বলছি আপনি জান নিয়ে আসেন। ভাইয়া আপনি মনে কিছু নিয়েন না, আই জীবনে ফেস্তা মাশরুম দেখিও না খাইও না, আয় কেমন জানি কোনায় বেশি। ও আপনি চোখেও দেখেন নাই, তার মানে যা চোখে দেখছেন সেটা তো আনতে পারবেন?
আপনি রুই মাছ চোখে দেখছেন? ভাইয়া আমনে আর লগে বাসলামি করেন, আঙ্গু হুরের ভিতরে এত বড় বড় রুই কাতলা শুধু টককে টককে টককে। তার মানে কি, আমি যদি রুই মাছ খাইতে চাই আপনি গ্রামের বাড়ি পুকুর থেকে রুই মাছ মেরে তারপর নিয়ে আসবেন? আনিয়ম অসুবিধা কি, আন্না কইছেন না, আন্না কইলে সব আনিয়ম, তার দরকার নেই। শোনেন, মহল্লার যে বড় হোটেলটা আছে সেইখানে গিয়া বড় সাইজের রুই মাছের একটা মাথা আনবেন, দুইটা বড় সাইজের গলদা চিংড়ির ভুনা আপনি যদি খান আপনার জন্য আলাদা আনবেন, আমি দুই পিসে খাবো। নাজির সার সালের ভাত আনবেন, সালাদ আনবেন, শশা পেঁয়াজ মরিচ টমেটো মুসুরির ডাল আনবেন, আর আনবেন আপনি ভর্তা, তিন চার রকমের ভর্তা, তারপর আসার সময় ঠান্ডা একদম ফ্রিজের থেকে বাইর করা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবেন, ঠিক আছে? ভাইয়া আপনি যা যা খাইবেন আমি সব লিস্ট করে লইছি, আমি ব্যাগ আনি, কিন্তু আপনি আরও একটা হাসা কথা কন, আপনার মন বেজার কিনলে। আচ্ছা বাচ্চু ভাই, নীতি আর আদর্শ সম্পর্কে আপনার কি ধারণা? ভাইয়া এটা আর কাছে পরিষ্কার, এটা শোকেজের ভিতরে থাকে। মানে ওই যে শোকেজের ভিতরে শোপিস থাকে না, এরকম। কীরকম ভাইয়া? এই যে মনে করেন খাট পালং চেয়ার টেবিল মশারি যা যা আছে এই কিন্তু আমাকে প্রতিদিন কাজে লাগে, আর মনে করেন শোপিস, শোপিস হলো সৌন্দর্য, এটার কোনো কাজ নাই, এটা সাজাই রাইনার জিনিস। নীতি আর আদর্শটা আপনার কাছে সেরকম? আপনি পড়ালেখা করছেন কোন পর্যন্ত? ভাইয়া আমি তো গ্রাজুয়েট করছি। গ্র্যাজুয়েট? আমাদের দেশের একজন গ্র্যাজুয়েটের কাছে নীতি আর আদর্শ হচ্ছে একটা শোপিস। আচ্ছা বাচ্চু ভাই, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, একজন মানুষের ভেতর যদি নীতি আর আদর্শ না থাকে তাইলে পরে কি সে মানুষ হয়, তারে মানুষ বলা যায়? অন্য পাঁচটা দশটা প্রাণীর সাথে তার কোনো পার্থক্য থাকে? সে তো রোবট, তার নীতি নাই আদর্শ নাই, তাকে যা অর্ডার করা হয় সে সেটাই ফলো করে, তাকে বলা হলো যাও রোবট খাবার নিয়ে আসো, সে খাবার আনতে চলে গেল। যান আপনিও খাবার নিয়ে আসেন। ভাইয়া হ্যাঁ আমাদের খাবার আনতেছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনি খালি কোন আপনার মন বেজার কিনলে, আর মন বেজার করে কিনবেন? মনে করেন এটা যদি একজন আরেকজন হলে শেয়ার না করেন তাহলে তো মন হালকা হইতো না, আপনি আরে বিশ্বাস করে কইতে পারেন কম। খুব সংক্ষেপে বলি, আমি একটা টিউশনি করতাম, একটা বাচ্চাকে পড়াইতাম, আজকে আমার টিউশনিটা চলে গেছে। ইয়ে আপনার মন খারাপ আমি বুঝছি। টিউশনের জন্য আমার মন খারাপ হয় নাই, আমার মনটা খারাপ লাগতেছে ওই বাচ্চাটার জন্যে। পড়াশোনার পাশাপাশি নীতি আর আদর্শ নিয়ে আমি ওকে শিক্ষা দিতাম, আমার বিশ্বাস ছিল, স্বপ্ন ছিল যে ভবিষ্যতে অনেক বড় একজন মানুষ হবে, একজন সুনাগরিক হবে, কিন্তু আমার সেই স্বপ্নটা পূরণ হলো না। কি নাই সমস্যা কি? দুঃখের কথা কি বলবো রে ভাই, আমাদের সমাজ আমাদের গার্জিয়ান সবসময় আমাদের সবকিছু সাপোর্ট করে না। ভাইয়া আপনার দুঃখ হয় না, আপনি আলাদা আলাদা হোলাইনটা মানুষ করতে চান তো, আয় আপনারা হোলাইন সাপ্লাই দিই। কেমনে? এই যে মনে করেন রাস্তাতে হোলাইন ধরি লইম, বস্তিতে হোলাইন ধরি লইম, স্টেশনতে ধরি লইম, ধরে আপনার কাছে দিই, আপনি যেন নাইট স্কুল করবেন, আপনি হোলাইনের ভিতরে জ্ঞানের আলো জ্বালাই দিবেন, আর সবচেয়ে বড় কথা হলো আপনি সন্ধ্যার পর আর বাইরে যেতে নাইতেন না, আপনি যেন থাকবেন আর বেশি ভাত লাগব। তাই ঠিক আছে, বিষয়টা আমি চিন্তা করে দেখি, আপনি যান খাবার নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আমার দিকে লুকাইলা কেলা? আমার টাকা আপনাকে দেখানোর কি আছে? আমার টাকা আমি আপনাকে কেন দেখাবো? ওই সামরে ওই তুমি তো আবার বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছ, এই টাকা কই থেকে এলো? বাড়ি ভাড়া টাকা তো গ্রাম থেকে মামা পাঠিয়েছে, এই টাকা তো পাঠিয়েছে বিদেশি মামা। ও আচ্ছা আচ্ছা, বুঝার পারছি। তো তুমি তো মেলা বড় লোক, হ্যাঁ তোমার এক মামা দেশে থাকে, এক মামা বৈদেশ থাকে, বিকালে টাকা পাঠায় সকালে টাকা পাঠায়, টাকে টাকে ছয়লা। হুম, তো তুমি এমন ফকিনি লান ঘুরাবার ওকেলা? আপা আপনার আমাকে কোন দিক দিয়ে ফকিনি লাগে? আমার ড্রেসের দেখে আপনার কোন দিক দিয়ে মনে হয় আমি ফকিনি? না, তোমার ড্রেসের মেসার দেখে তোমার ফকিনি লাহান মনে হয় না। তুই মুখ খান এমন চুপসায় ঘুরাবার ওকেলা, যে দুই না দাঁড়িতে কেউ নাই ওকরে এতিম। আপনি না খালি গায়ে পরে ঝগড়া লাগে, আপনি কি বলবেন, কি বলতে আসছেন বলেন তো। আচ্ছা তুমি আমার হাঁচা চোখো, এই টাকা তুমি কই থেকে পেয়েছো? আপনাকে তো বললাম বিদেশ থেকে আমার বিদেশি মামা টাকা পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আপনি ভার্সিটি বুঝেন না? আমি ভার্সিটি বুঝি না, আমার বুঝাও ভার্সিটি কারে কয়?
আপনার বাসায় থাকলেই আপনাকে মাসে মাসে বাড়ি ভাড়া দিলেই ভার্সিটিতে পড়া যায় না। ভার্সিটিতে পড়তে হলে ভার্সিটিতেও টাকা দিতে হয় এবং এটাকে বলে সেমিস্টার ফি, বুঝছে? আচ্ছা তুমি কয়দিন ধরে ভার্সিটিতে যাও? কয়টা ক্লাস করছো? তোমার 14 গোষ্ঠীর মধ্যে কয়জন ভার্সিটিতে গেছে? তুমি কালকের মাইয়া আজকে আমার ভার্সিটি চেনাও না? শুনো, আমার যে বাড়ি আছে না, মানে আমার ফাদারের যে বাড়ি আছে, ওই বাড়ির দুই বাড়ি পরে আমার যে মামায় থাকে, ওই মামা একটা ভার্সিটির টিচার। উনি আমারে কি লাইক দেয় জানো? ফেসবুকে? কি এর বুকে? কোথায় লাইক দেয়? ফেসবুকে? হঞ্চি হঞ্চি, তোমাকে ফেসবুকের কাহিনী অনেক শুনছি। ওই যে পোলা মাইয়া ফেস দিয়ে যে ছবিগুলো দেয় ওগুলো তো শুনছি। শুনো, আমাকে জামানায় না ওইসব ফেসবুক মেসবুক আছিল না। আমাকে সময় পোলা মাইয়া কেমনে প্রেম করতো কও দেই। চন্দ্র সূর্য দেখা টাইম মিলাইতো, পায়রার মাধ্যমে চিঠি পাঠাইতো, পোস্ট বক্সে পাঠাইতো, গুড্ডি আছে না গুড্ডি, গুড্ডির মধ্যে ঢুকাই দিত। আর তোমরা হিলো কেমন আছো? আমগো সময়ের প্রেম আছিল সাচ্চা সাচ্চা, রক্ত দিয়ে চিঠি লিখতো। বুঝছি বুঝছি, কিন্তু আপনি যে আমাদের কথা বলতেছেন, আপনার বয়স কত আপা? দৌড়ছে এমনি, ফেসবুক কয়েকদিন হইলে আছে। হ্যাঁ, আমি আমার ছোটবেলার কথা কইতেছি, ছোটবেলার কথা, যখন আমি ফড়ক পেরে ঘুরে বেড়াইতাম, লেজ দেয় ফড়ক আছে না, লেজ দেয় ফড়ক পেরে ঘুরে বেড়াইতাম, বুঝছো? ও, তাহলে ছোটবেলায় ফ্রক পরতে পরতে আপনি প্রেম করা শুরু করছেন? তুমি না মাইয়াটা আসলে খাটাস আছো, খাটাস অক্করে খাটাস আছো। খাটাস কি? বেয়ান্ত অক্করে বেয়ান্ত। উচিত দেখেন আপনার বর্তমান দিবান আসছে। যান, তুমি এখানে বসে থাকো, আমি যাবো আর আমো। আবার একটা রিক্সা চুরি হয়েছে, আবার 10,000। মোর চালা, আপনি না কইছেন আপনার ছোট ভাই আপনার টাকা চুরি করে? হ্যাঁ, এইবারও রিক্সা চুরি হয়েছে মানে আপনার ছোট ভাই টাকা চুরি করছে। তো আপনি ঝুমুরের কাছে আছেন কেলা? আমি তো জানি আমার ইডাই চুরি করছে, তারপরও তোমার ইডাই একটু দেখতে ইচ্ছা করতেছে। ডাকো না, একটু দেখুন এক নজর। ঝুমুর, আয় ঝুমুর, এদিকে একটু আহত। দাঁড়া তো, কি করে বাচ্চা? জি ভাইয়া, আসসালাম আলাইকুম, ভালো আছেন? মানে আমি হইতেছি ফান্দুয়া, ফান পাতছি, তুমি হইতেছো পুঁটি মাছ আদার, আর আমার ছোট ভাই যেটা চোর ওই হলো বগা। বগা যেই আদার খাতে আইব ফান্দের মধ্যে পড়বো, খপ করে ধরুন। আপা, উনি সব কি বলতেছে আমি তো কিছুই বুঝতেছি না। হ কি কইতাছেন, খুইলা কর না। আচ্ছা খুইলা কই, ছোট ভাই, আমার ছোট ভাই কালকে একটা রিক্সা চুরি করে বেড়াচ্ছে, আজকে একটা রিক্সা চুরি করে বেড়াচ্ছে, রিক্সা বেচা এই টাকাটা কারি দিতেছে, এইটা আমার জানা দরকার, হেরে ধরা দরকার। তুমি কি জানো রিক্সা বেচা টাকাটা হে কারি দিতেছে? কি আশ্চর্য, আপনি ছোট ভাই টাকা চুরি করছে, আপনি আমাকে কিছু জিজ্ঞেস করতেছেন কেন? আপা উনি সব কি সব বলতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি দেখতাছি। আপনার ছোট ভাই টাকা দিচ্ছে, হের কাছে টাকা আছে, আপনি জানেন কেমনে? চেহারা ডিজাইন দেখে মুখের মধ্যে একটা চুন্নি চুন্নি ভাব দেখলে না, চোখ দুটো খালি ফিটফিট করে। কই তুমি কি ফিট ফিট করতেছ? কি সুন্দর ফ্রেশ লুক, ড্যাপ ড্যাপ করে চাই আছো। আচ্ছা আপনি ওনার কিছু কইবেন? ওর একটু কবলাও না। কি কি করো? মানে রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করো, যদি সহজে স্বীকারোক্তি না দেয় হালকা লাঠি চার্জ করবা। আমি কইছি না বিষয়টা, আমি দেখতাছি, আপনি হন যান যান। হায় রে, কালকে রিক্সাটা বেশি তোমার গলার একটা চেন দিবার চাইছিলাম, পারলাম না। আজকের রিক্সাটা বেশি তোমার দুই কানে দুইটা দুল দিবার চাইছিলাম, হিনেও পারলাম না। কেমতে কি হইব গো?
মর্যালা কইতাছি আমি বিষয়টা দেখতাছি, আপনি হন যান, শুনতাছেন না, মাথা খান না, যান। আপনি আমার বন্দি করে রাখছেন কে? ছাড়েন ভাই, বন্দি করিনি, বন্দি করিনি। আপনার ভাই এখানে রেখে গেছে, কালকে সকালবেলা স্যার আসলে আপনি দেখা করে চলে যান। হ্যাঁ, সকাল সকাল বুঝি না, আপনি আমার এখন ছাড়বেন? আরে না রে ভাই, এখন গেলে আমি গরিব মানুষ ভাই, আমার চাকরিটা চলে যাবো, পেটে লাথি দিয়ে না ভাঙে ভালো লক্ষ্মী। শোনা, এমন একটা ভিক্ষুকের সাথে আপনি আমার বসায় রেখে গেছেন, জানেন আমি কে? ভিক্ষুক হলে ওনার কিন্তু অনেক টাকা আছে, এটা নিয়ে আপনার টেনশন করেন, অনেক পয়সালা মানুষ একদম। হ্যাঁ আপনি থাকেন। আরে ভাই না, ভালো লক্ষ্মী, শোনা আমি আমি সকালে যাচ্ছি। হ্যাঁ সকাল হলে অফিস থেকে ফিরে ফ্রেশ হতে একটু সময় লাগে না? তাই বলে কি এত সময়? তোর আহসান কবিরের খবর কি? আহসান কবির আবার কে? দিব একটা থাপ্পড়। রাস্তাঘাটে দেখা করতেছো, কথা বলতেছো, আর নাম জানো না? না, ওই লোকের নাম আহসান কবির নাকি? আপনারা যেটা বলছিলাম সেইটাই, টিউশনি করে খায়, ফকির একটা, তোর সাথে মানা? আচ্ছা আপা, সে যে টিউশনি করে এটা তুমি কি করে জানলে? আজ সকালেই না তোমাকে দেখে উনি দৌড় দিয়ে পালালো। দৌড় দিয়ে যাবে কত দূর? আমি ধরতে পারি না, ঠিকই ধরছি, ওর মাথাটা কে ফাটাইছে আমি জানি না, তবে আর একটু হইলে ওর ঠ্যাং দুইটা আমি ভেঙে দিতাম। কেন আপা? আরে আমি মাত্র তার সাথে কথা বলতেছি, জিজ্ঞাসা করতেছি কি করে, কই থাকে, কথাটা শেষ না করে দৌড় দিছে। আপা তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি, উনি তো খুবই সহজ সরল একটা ছেলে, কেন তুমি ওনার সাথে এরকম করছো? তাই না, সহজ সরল টাইপের। এই সহজ সরল যদি হয় তাহলে আমাকে দেখে বারবার দৌড় দেয় কেন? কারণ উনি তোমাকে ভয় পাচ্ছে আপা। দাঁড়াও, এরপরে যেদিনই আমার সাথে দেখা হবে তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। কোনো দরকার নাই, তার সাথে আমার স্পেশাল পরিচয় হওয়ার কোনো ঠেকাও নাই। আপা তুমি বুঝতে পারছো না কেন, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে তো কোনো লাভ নেই, সেও তোমাকে ভয় পেতে থাকবে, তুমিও তাকে ভুল বুঝতে থাকবে। এর চেয়ে তোমরা দুজন সামনাসামনি বসে ঠান্ডা মাথায় কথা বলো, দেখবে তোমাদের সমস্যা মিটে গেছে। আমার সমস্যাটা মেটানোর কোনো দরকার নাই, তোরা যে কথা বলছিস সেটা মনে রাখবি, ওর কাছ থেকে 100 হাত দূরে থাকবি। আচ্ছা ঠিক আছে, থাকবো। তুমি আজ বের হওনি? হ্যাঁ গেছিলাম, তোর ওই যে কালকে আমার বান্ধবীর কথা বলছিলাম না, ওইখানে গেছিলাম। গুড, কাজ হলো কিছু? ওনার সাথে তোমার দেখা হয়েছে? ওর সাথে দেখা করে আরো মেজাজটা খারাপ হয়েছে। কেন? ওর সাথে নাকি লোকমানের গাউসিয়ায় দেখা হয়েছিল, ও তার কাছ থেকে কোনো ঠিকানা নেয় নাই, ফোন নাম্বার নেয় নাই, ছেড়ে দিছে, কেমন লাগে ক? আচ্ছা আপা, তোমার ওই বান্ধবী কি তোমাদের এই ক্রাইসিসটার ব্যাপারে জানতো? জানবে না, ফোনে তো কথা হয়েছে ওর সাথে আমার, তবে পালায় গেছে যে সেই কথা বলিনি। ও আচ্ছা, তাহলে তো সেখানেই একটা গ্যাপ থেকে গেছে। যাই হোক, তুমি এখন কি করবে? কি আর করব, আমি তো কিছু বুঝতেছি না। তোর সকালবেলায় এত করে বললাম যে একটা পত্রিকায় বিজ্ঞাপন দেই, একে ধরিয়ে দিন এইটা বইলা, তুই তো রাজি হইতেছিস না। আপা রাজি যে হচ্ছে না তার পেছনে তো কারণ আছে, এই যে তুমি পত্রিকায় বিজ্ঞাপন দিতে চাও একে ধরিয়ে দিন বলে, একজনের নাম ঠিকানা দেওয়া লাগবে না, কোথায় ধরিয়ে দেবে, সেখানে তো তোমার নাম ঠিকানা দেওয়া লাগবে, এতে করে তোমার ইমেজটা একটু নষ্ট হবে না? আচ্ছা আপা, ওই যে লোকমান কি জানি? লোকমান কি জানি মানে কি? না তুমি তো বলেছিলে ওনাকে লোকমান ভাই ডাকা যাবে না, তো কি বলে যেন ডাকবো? বদমাইশ লোকমান। হ্যাঁ, ওই বদমাইশ লোকমানের একটা ছবি দিতে পারবে আমাকে? কেন, ছবি দিয়ে কি করবি তুই?
না, তুমি তো ট্রাই করছোই, আমিও দেখি একটু ট্রাই করে আমার সার্কেলের কেউ যদি খোঁজ দিতে পারে। আচ্ছা নিস। না মানে বলছিলাম যে ছবিটা একটু দেখাও, লোকটাকে চিনে রাখি। পাকিস্তানির খবর ভালো, ঠিক মতো খাইতেছি, ঠিক মতো হজম হইতেছে, 100% ফিট। এই আমার মনের খবর না নিয়ে, সারা শরীরের খবর না নিয়ে হঠাৎ করে পাকিস্তানির খবর নিতেছ, ঘটনা কি? অপারেশন করা লাগবে কিনা? কে তুই অপারেশন করবি? আসে চাকু, চাকু দিয়ে পেট ফার, দেখ আমার পাকস্থলী ফিট টান ফিট। ওস্তাদ কিছু খাইবেন? লই আহি। আমি কিছু খাবো না, খাইতে আসি নাই। তোর গাড়ি রিক্সা কয়টা? ওস্তাদ এই তিনটে আছে আর চারটে খেপে গেছে। আমার ছোট ভাই তোর কাছে আইছিল। ওস্তাদ বুঝতে ভাই অনকই। আমি তোরে যেই প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দে। আমার ছোট ভাইকে আজকে তোর কাছে আইছিল, তোর কাছে কোনো রিক্সা বিক্রি করছে? যদি তোর কাছে না আসে, হ্যাঁ আজকে আমার গ্যারেজ থেকে আরেকটা রিক্সা চুরি করছে, কার কাছে বেচছে? তুই তো হের এক নম্বর কাস্টমার। এই আসা কথা কয়, মনে আছে তোরে একবার একটা থাপ্পড় মারছিলাম, চক্কর খেয়ে মাটির মধ্যে পড়ে গেছিলি? ওস্তাদ মনে আছে। আইছিল, তুই কিনছিস রিক্সা? তোরে আমি খোলাসা করে তুই, তুই তো টাকা দিয়ে হার কাছ থেকে মাল কিনছস, তোর মালকে আমি নিয়ে যাবার পারু? এটা কি সম্ভব? তুই খালি স্বীকার কর, হ্যাঁ তোর কাছে আইছিল কিনা, রিক্সা বেচছে কিনা। না ওস্তাদ, মুই কোনো রিক্সা কিনি নাই। আচ্ছা শুনতেছি বলেন। আইছিলাম লাইট চালান। আরে মিয়া লাইট তো জ্বালানোই আছে। উঠেন 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 উঠেন। আরে কি বলবেন সেটা বলেন। পরে দেন না, আপনার খাটের কে জানে কই রয়েছে। খাটের উপর কি বসে থাকবে? আমি বসে আছি। তাকে দেখেন কি আপনি? কি আমি? কে মানে? আমি আহসান কবির। আপনার খাটের উপর কি আরেন? আমার খাট আমি বসে থাকবো না। আপনি না আল্লাহকে লাইট নিবাই হুতে গেছেন। আপনি কি দেখছেন ভাই? আই তো আপনার লোক ঘুমাই গেছি, ঘুমের ভিতরে হঠাৎ করে দেই কুঙ্কা যেন আপনার মশারি খুলে আপনার খাটের উপর বই গেছে। আমিই বসে আছি। আমি আমি আপনি না আল্লাহকে মশারি টাঙ্গাই বাত্তি নিবাই ঘুমাই গেছেন। আরে ভাই ঘুমাইছিলাম, তারপর বাথরুমে গেছি, বাথরুম থেকে আইসার ঘুম আসতেছিল না, সেজন্য লাইট জ্বালায় বসে আছি। ভাইয়া আপনি কি আসল কবির ভাই নি? এই মিয়া আমি যদি নকল কবির হই তাহলে আসল কবির গেল কই? আপনি যদি আসল কবির ভাই হন তাহলে নকল হাতে খাটের নিচে আছে ভাইয়া, একটু চাইবেন নি। খাটের নিচে চাই কি দেখবো? নকল হাতে হুতি রয়েছে নি, একটু চান না প্লিজ। আমি শুরু করছেন, আপনি শুরু করছেন। আই কিচ্ছি। আই কিচ্ছি মানে একবার আমার বলতেছেন আসল কবির, আবার বলতেছেন নকল কবির। ঘুমান, চুপচাপ ঘুমান। আই ঘুমাইলে আপনি কি আরবেন? আমি ঘুমাবো না, লাইট জ্বালায় বসে থাকবো, আমার ঘুম আসতেছে না, আপনি ঘুমান। আপনার সত্যি সত্যি কম তো আপনার আসল কবির নি? আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি আসল কবির, আর যদি রাতের বেলা নকল কবির ঘরের মধ্যে ঢুকে পড়ে সেটা আমি দেখব। ওকে ঘুমান, চোখ বন্ধ করেন। ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি বাজে, ডুগডুগি, হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি। মুরবে মুরবে ওঠেন। ওঠান যাব না, আমি বিপদে পড়ছি। তুমি যতই বিপদে পড়ো আমি ঘুমাইতেছি, উঠতে পারতাম না। আমি বাথরুমে যাব। কোনো বাথরুমে যাওয়া যায় নাই, যেমনে সমনে থাকো। আমি যদি বাথরুমে না যাইতে পারি তাহলে কিন্তু আপনারই সমস্যা হইব। হাততালি হবে, হাততালি হোক, বাজাও তালি, হাততালি। ও বুঝার পারছি। শোনা, বাথরুমে যাওয়ার জন্য তোমার আমি খুলে দিবার পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইলো
বাথরুমে যাওয়ানোর জন্য খুলে দেবো, বাথরুম থেকে আসবে তারপর আমি আবার বাঁধে থাকবো। আচ্ছা ঠিক আছে, আরো শক্ত করে বাঁধেন, এখন খুলে দেন। ঠিক আছে, বলো না জানি। ঠিক আছে, কথা জানি নড়ছ না ভাই। সময় ভেলকি বাজি, নীতির সাথে কারসাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীরসাজি, বীরসাজি। বসো, আমি তোমার লগে যাবো। আপনি আমার লগে কি করবেন? আমি বাথরুমের সামনে আয়া করতেছি তো মুরব্বি, বোঝেন না কেন? আরে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকো আমি। তুমি তো বাইতে থেকেও মেরে গেছো, জিন্দা লাশ। তোমার মতো এত সুন্দর একটা বউ থুয়ে কেমনে তোমার স্বামী বিদেশ থাকে? আর কত টাকা দরকার? ব্যাক কলে কি করবো এত টাকা দিয়ে? আপনার নাম্বার দেই, ফোন দেয়া জিগান। ব্যাক কলের লগে কত টাকা কোনো লাভ আছে? তই ওইটার পাইবো সেই দিন যেদিন আমি তোমার নিয়ে বাঁধবো। ওই বুঝবো কি হারাইলো আমি কি পাইলাম। তাহলে আমি আপাকে কি বলবো? আপনি ওনাকে বলবেন যে আমার সঙ্গে আপনার দেখা হয়নি। সরি, আমি তো মিথ্যা বলি না, আর আপনি আমাকে মিথ্যা বলা শেখাচ্ছেন। আপনি না সবসময় নীতির কথা বলেন। আপনি জীবনে একলো একলো দিন 85,700 টাকা দেখছেন? তুমি কি আমার ফকির ভাবছো নাকি? হ্যাঁ, যারা ভিক্ষা করে ঢাকা শহরে তাকে কয়টা বাড়ি বাড়ি আছে তুমি জানো? তোমার দুটো জীবন দিয়ে ভাড়া বাড়ি বাড়ি। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝাল মুড়ি খাও, টুকটুকি বাজে, বাজাও তালি, হাত তালি হবে হাত তালি। নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীরসাজি, বীরসাজি, বীরসাজি। টুকটুকি বাজে, টুকটুকি বাজে, টুকটুকি।